প্রিয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো চোদ্দ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আইনুদ্দিন রাজশাহী তিন আপনি উত্থাপন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো চোদ্দ এই মহান সংসদে উত্থাপন করিলাম ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো চোদ্দ সংসদে উত্থাপিত হল মাননীয় কৃষিমন্ত্রী ধন্যবাদ বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পরই কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে সারের ভর্তুক পরিমাণ বৃদ্ধির মাধ্যমে কয়েক দফায় সারের দাম হ্রাস করেছে ভর্তুকি প্রদানের কারণে দেশের সকল কৃষক সুবিধা পাচ্ছেন তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কারণে ফসলের ক্ষতি হলে প্রণোদনার মাধ্যমে কৃষকদের সহায়তা প্রদান করা হয়ে থাকে বর্তমানে রাজশাহী জেলার কৃষকদের মাঝে ফসল উৎপাদন বৃদ্ধি করিবার লক্ষ্যে কৃষকদের সহায়তা হিসাবে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে সার ও ফসলের উন্নতাতের বীজ বিতরণ করা হয় কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল তেল মশলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প যথা রাজস্ব বাজেটের আওতায় ফসল ও প্রযুক্তি প্রদর্শনী বাস্তবায়ন ও গ্রহণকরণ কার্যক্রম এন এ টি পি প্রকল্প ও পুনর্বাসন কর্মসূচি প্রবৃতি প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমানে রবি উনিশ বিশ মৌসুমে রাজশাহী জেলায় মোট চল্লিশ হাজার সাতশো জন কৃষকদের মাঝে সার উন্নত বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হইয়াছে বিএডিসির মাধ্যমে কৃষকদের কাজে সহায়তা করার জন্য সুলভ মূল্যে ফসলের উন্নত মানের বীজ সরবরাহ করা হয় হয়ে থাকে সঠিক সময়ে সুলভ মূল্যে কৃষকগণ সার ও বীজ পাওয়ার পাওয়ায় ফসল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশ খাদ্য উৎপাদনে শুধু স্বয়ং সম্পূর্ণ অর্জন করেননি করেনি বরং উদ্বৃত্ত খাদ্যশস্য রপ্তানিও করা হচ্ছে দুই হাজার আঠারো উনিশ অর্থ বিভিন্ন ফসলের এক পয়েন্ট থ্রি আট লক্ষ মেট্রিক টন বীজ ও এগারো পয়েন্ট জিরো সিক্স লক্ষ মেট্রিক টন মানসমন্ন সার কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আইনুদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই সাম্প্রতিককালে পেঁয়াজের উৎপাদন ঘাটতি এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে ভবিষ্যতে যাতে দেশ এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এই জন্য কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আমি মাননীয় মন্ত্রী মহাদের কাছে বিনীত অনুরোধ জানাই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার প্রশ্নটি বর্তমান সময়ের জন্য খুবই সময় উপযোগী আমি মনে করি সারা জাতিরই এই পেঁয়াজ নিয়ে একটা নানান রকম ক্ষোভ আতঙ্ক সৃষ্টি হয়েছিল তো বর্তমানে মোটামুটি দামটা স্থিতিশীলতা এসেছে আসলে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব হল পেঁয়াজ উৎপাদনের সহায়তা করা এবং এর উৎপাদন বৃদ্ধি করা এবং দেশের চাহিদা পূরণ করা গত অর্থ বছরে অর্থাৎ গত পেঁয়াজের মরশুমে যেটা মেইন মূল পেঁয়াজ উৎপাদনের মরশুম দুইটা মরশুমে পেঁয়াজ উৎপাদন হয় একটি হলো যে পেঁয়াজের বাল বা গুটি লাগিয়ে যেটি হার কাটা হয় বা তোলা হয় এই সময়ে আরও পনেরো বিশ দিন বা এক মাস আগে শুরু হয়েছে আবার আর একটা পেঁয়াজের বীজ বপন করে বীজের বীজ থেকে যে চারা হয় এই চারাগুলো বপন খেতে লাগানো হয় সেটা আরও এক দেড় মাস পরে আরও দুই মাস পরে এটা তোলা হবে গত বছর যখন পেঁয়াজ তোলার সময় হয় মূল মৌসুমে মূল মৌসুমে আমাদের বাংলাদেশে তেইশ থেকে চব্বিশ লক্ষ টন পেঁয়াজ দেশে উৎপাদন হয় আমাদের প্রয়োজন তিরিশ বত্রিশ লক্ষ টন বাকিটা পেঁয়াজ আমরা বিদেশ থেকে প্রায় প্রতি বছরই আমদানি করে থাকি তো গত বছর খুব আগের থেকে বৃষ্টি মৌসুম মৌসুমি ইয়ে শুরু হয়েছিল আগে এবং বৃষ্টি অনেক বেশি বৃষ্টি হয়েছিল পেঁয়াজ অত্যন্ত একটি পচনশীল ফসল ফলশ্রুতিতে অনেক ফসল পেঁয়াজ খেতেই নষ্ট হয়ে যায় এবং চাষিরা তাদের যে আশা ছিল যে পরিমাণ তারা ঘরে তুলবে সেই পরিমাণ পেঁয়াজ ঘরে তুলতে পারে নাই ফলশ্রুতিতে একটা বিরাট ঘাটতি হয়েছে এই ঘাটতিটা আমরা বুঝতে পেরেছিলাম আমরা মনে করেছিলাম আমরা বা এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বিরাট ভূমিকা রয়েছে টিসিবি বা অন্যান্য বেসরকারি যারা পেঁয়াজ আমদানি করে প্রতি বছরই তারা মনে করেছিল যে পার্শ্ববর্তী দেশে পর্যাপ্ত পেঁয়াজ হয় সেখান থেকে তারা পেঁয়াজ আমদানি করে এই ঘাটতি পূরণ করতে পারবে কিন্তু দুঃখজনকভাবে হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করে এবং তার কারণেই হু হু করে পেঁয়াজের দাম অস্বাভাবিক পর্যায়ে চলে যায় এবং আমাদের বাজারে নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলি এই উদ্ভট পরিস্থিতিতে সরকার আপ্রাণ চেষ্টা করেছে পেঁয়াজের চাহিদা বিদেশ থেকে আমদানি করে মেটানোর জন্য অন্যান্য দেশ থেকে তো নতুন দেশের এই উৎসব খুঁজে এলসি করে পেঁয়াজ আনা বেশ সময় সাপেক্ষ চায়না তুরস্ক এবং ইজিপ্ট মিশর থেকে পেঁয়াজ আমদানি করা হয় মানুষের অনেক কষ্ট হয়েছে তবে আমরা এটা খুবই গুরুত্ব সহকারে আমরা কৃষি মন্ত্রণালয় নিয়েছি এই বছর পেঁয়াজ যে যে জেলাগুলোতে সাধারণত বেশি হয় ফরিদপুর পাবনা এই অঞ্চলগুলোতে মিরপুর চয়াডাঙ্গা কুষ্টিয়া আমরা আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি মাঠ পর্যায়ে যারা আছে তৃণমূল পর্যায়ের যারা আমাদের কাজ করে তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে আমরা মনে করছি যে আমাদের যে টার্গেট ছিল তার চেয়েও বেশি এলাকায় এবার পেঁয়াজ রোপণ হয়েছে এবং হচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে তেইশ চব্বিশ লাখ টানের চেয়েও অনেক বেশি পেঁয়াজ আমাদের উৎপাদন হবে এখানে আমি মহান সংসদে একটি বিষয় তুলে ধরতে চাই সকলের দৃষ্টি আকর্ষণের জন্য এবং জাতির দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের চাষিরা যখন পেঁয়াজ তুলে হারভেস্ট করে তখন পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যায় যেহেতু পেঁয়াজ বেশি দিন রাখা যায় না আমাদের দেশেও আধুনিক কোনো ব্যবস্থা নাই পেঁয়াজ রাখার এবং চাষিরা তখন খুব নামমাত্র মূল্যে বা থ্রোয়ে বলি যেটা আমরা ইংরেজিতে একদম কম দামে পেঁয়াজ বিক্রি করে দেয় জন্য পেঁয়াজ আবাদে চাষিরা উৎসাহে হারিয়ে ফেলে এরকম অভিজ্ঞতা অনেক বছর এদেশে দেশে হয়েছে এই একটা আমাদের যেন জটিলীয় এ বছর আমরা বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এবং উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে এই বছর যখন পেঁয়াজ তোলা হবে হারভেস্ট করা হবে তখন আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখব যাতে করে মোটামুটি আমাদের দেশের চাষিরা ভালো একটা দাম পায় তারা যদি ভালো দাম পায় তাহলে আগামী দিনগুলোতেও তারা বেশি পেঁয়াজ উৎপাদন করবে এবং পেঁয়াজ রাখার জন্য তারা যত্নশীল হবে যে পেঁয়াজের ভালো দাম পাওয়া যাবে এই ভারত থেকে আমরা যতযত্রভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ আনি যাতে করে আমাদের দেশীয় কৃষকরা তারা পেঁয়াজের ন্যায্য মূল্য বা সঠিক মূল্য তারা পায় না পেঁয়াজ আবাদ করে তারা লাভ করতে পারে না আমার আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি আমি মাননীয় সংসদকে এই বলে আশ্বস্ত করতে চাই যে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় কৃষিটা সবসময় প্রাকৃতিক প্রকৃতির উপরে নির্ভরশীল এবং এটা মৌসুম ভিত্তিক ইচ্ছা করলে যেমন একটা বিল্ডিং সারা বছরই বানানো যায় একটা শিল্প কারখানা সারা বছর করা যায় কিন্তু পেঁয়াজের উৎপাদন একটা পার্টিকুলার সময়ে বছরের একটা সময়ে করতে হবে এবং এই পেঁয়াজ হারভেস্ট বা তোলার সময় যদি ব্যাপক বৃষ্টি হয় এবং প্রকৃতি যদি বিরূপ হয় সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে তা না হলে ইনশাল্লাহ আমরা যা পদক্ষেপ নিয়েছি এবং চাষিদেরকে উৎসাহ প্রণোদনা দেওয়া হচ্ছে আশা করি যে পেঁয়াজ নিয়ে সামনের বছর কোনো সমস্যা হবে না যদি আমদানিও করতে হয় সেটা আগে থেকেই একটা সুস্থ সুপরিকল্পিত কর্মসূচি নিয়ে আমাদেরকে পেঁয়াজ আগে থেকেই বিদেশ থেকে আমদানি নিশ্চয়তা দিতে হবে বা তার ব্যবস্থা করতে হবে এই বলে আমি শেষ করছি ধন্যবাদ স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ মাননীয় সদস্য আক্তার প্রশ্ন করুন স্পিকার এইমাত্র আমাদের মাননীয় মন্ত্রী যে বক্তব্য রাখলেন বিশেষ করে পেঁয়াজ সংকট এবং পেঁয়াজের উপরে আমাদের যে চিন্তা ভাবনা উদ্বেগ কিন্তু একটা কথায় মনে হলো যে পরিকল্পনা করতে যে এখন যে বাজার দর হয়েছে গতকাল গত পরশু দেখেছি একশো টাকা কেজি এখন আমরা কি আমাদের এখানে পেঁয়াজ হলেও আমরা এর চাইতে নিচে কি আমরা যেতে পারবো না নাকি সে ব্যাপারে আমি শঙ্কা প্রকাশ করছি সেই সঙ্গে সঙ্গে আমি আপনার আগামী গত বক্তব্যের মধ্য দিয়ে যেটা দেখলাম আমাদের এখানে ডাল তেল এবং মশলা বীজ উৎপাদন সংরক্ষণ হচ্ছে এখন আমাদের এখানে প্রায় সাড়ে চার হাজার টাকা কেজি হচ্ছে এলাচের দাম বাংলাদেশে এলাচ হচ্ছে কি না এবং সেটাই দাম থেকে কমানো যাবে কি না এবং এত বেশি সবজি হচ্ছে আমাদের কিন্তু সবজির দামটা কমছে না সেই ক্ষেত্রে কি করা যায় এবং মাত্রা কিছু ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার পেঁয়াজের দাম আমি তো বলছি যে এই মুহূর্তে বেশি তবে আমরা আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই পেঁয়াজ রপ্তানির ব্যাপারে নিশ্চিত কা ভারত তুলে নিয়েছে তা আমরা এটুকু বলতে পারি যে পেঁয়াজের মৌসুম পার্শ্ববর্তী ভারতেও আসছে এবং অন্যান্য দেশেও এই সময় পেঁয়াজ আসবে আমার কোনক্রমে পেঁয়াজের দাম একশো দশ টাকা কেজি থাকবে না এটা অবশ্যই কমে আসবে এবং আমরা পেঁয়াজের উপর যথেষ্ট গবেষণা করেছি আমাদের বিজ্ঞানীরা মাননীয় স্পিকার অনেক উন্নত মানের জাত তারা আবিষ্কার করেছে এবং সেই হেক্টরে বিশ পঁচিশ তিরিশ টন পর্যন্ত পেঁয়াজ উৎপাদন করা সম্ভব কাজে আমি খুবই আস্থাবান যে এই পেঁয়াজের দাম অবশ্যই কমে আসবে ওনার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল মশলা মশলাও আমরা অনেক গবেষণা করছি মশলার জন্য একটা গবেষণা কেন্দ্র বগুড়াতে স্থাপন করা হয়েছে আমাদের বিজ্ঞানীরা বেশ ভালো কাজ করেছে সব ওই সেই একই কথা প্রকৃতি প্রকৃতির কারণে সব মশলা বাংলাদেশে হয় না অনেক মশলা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় তো যেগুলো আমাদের দেশে হয় সেগুলো আমরা তো উৎপাদন করছি এবং সরকার এই জাতীয় ফসলের যারা আবাদ করবে তাদেরকে মাত্র চার পার্সেন্ট হারে সুদ দিয়ে কৃষককে আমরা প্রণোদনা দেই বা কৃষককে ঋণ দিই তারা যদি মশলা পেঁয়াজ এগুলোর আবাদ করে মাত্র চার পার্সেন্ট ইন্টার সুদে তারা সরকারের কাছ থেকে লোন নিয়ে এই বিভিন্ন মশলা আবাদ করতে পারে আসলে সব মশলা বাংলাদেশে হয় না এটা প্রকৃতির কারণেই হবে না যেমন আমাদের দেশে আপেল হয় না আপেল হওয়ার জন্য আপেলের গাছ হয় কিন্তু ফুল আসে না ফল হয় না ফুল থেকে ফল হওয়ার জন্য একটা পার্টিকুলার পিরিয়ড এত সময়ে কমপক্ষে এত টেম্পারেচার নিম্নতম একটা টেম্পারেচার এটা লাগবে তা না হলে আপেলে ফুলও আসবে আপেল গাছে ফুলও আসবে না এবং সেখান থেকে ফল হবে না এরকমই অনেক ফসলই এগুলো ফটো পিরিয়ড আলো সংশ্লেষণ এবং অনেক কিছুর সাথে জড়িত কি সূর্যের যে ডুবে যে আলোটা আসে সেই আলোটার উপর কেমন কি গুণা গুণাবলী সেটাও একটা ফসলের জন্য গুরুত্বপূর্ণ যাই হোক সেটা বৈজ্ঞানিক দিক আমি বলছি যে এলাচের দাম আন্তর্জাতিক বাজারেই বেশি তো অন্য সবজির কথা আপনি বলেছেন সবজির দাম তুলনামূলকভাবে এবার একটু বেশি একদিকে এই সবজি আবাদ করতে যে খরচ হয় কৃষকদের আমরা কিন্তু বারবার বলছি যে কৃষকরা তাদের ফসল উৎপাদন করে দাম পাচ্ছে না তারা মুনাফা করছে লাভ করতে পারছে না আবার দাম যেটা অস্বাভাবিক সেটাও আবার গ্রহণযোগ্য না কৃষি মন্ত্রণালয় এমন একটি মন্ত্রণালয় আমরা এমন জায়গায় আছি আমাদের জন্য উভয় সংকট দাম যদি বেশি হয় তাহলে যারা নিম্ন আয়ের মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা গরিব তাদের জন্য অনেক কষ্ট হয় আবার দাম একদম কমে গেলে চাষিরা ফসল বিক্রি করে তারা সংসারের অন্যান্য খরচ চালায় এটা তার জীবিকার মূল উৎস সেটাও তারা করতে পারে না এই উভয় সংকটের মধ্যেও আমরা বলতে চাই দামটা অবশ্যই সহনশীল পর্যায়ে থাকতে হবে এখানে একটা বিষয় আমি আগের দিনও বলেছিলাম যে আজকেও আমি বলছি সেটি হল এই যে সবজি এবং বিভিন্ন ফসল এগুলোর পরিবহনে বাংলাদেশে অত্যাধিক খরচ বেশি এই ব্যাপারটা আমাদের নিয়ন্ত্রণে না কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণে এটা সার্বিকভাবে আন্তঃ মন্ত্রণালয় আলাপ আলোচনা করে এটা আমাদের দেখা দরকার সম্প্রতি আবার বেশি ফসল নেওয়া যাবে না সেটাও একটা সমস্যা কাজে সবজির দাম স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাকে ধন্যবাদ মাননীয় মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মজিদ খান হবিগঞ্জ দুই সম্পূর্ক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দুইটি প্রশ্নের উত্তরে অনেক কিছুই আমরা শুনলাম বাংলাদেশে কৃষি এবং কৃষক যে পর্যায়ে বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশের মানুষকে দিয়েছে এটার জন্য কৃষকের উপর সারা জীবনই আমরা কৃতজ্ঞ থাকব বাংলাদেশের কৃষিতে ভর্তুকি এবং বিবিধ সার কীটনাশক ওষুধের দাম কমানোর ফলে ফসল সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে সরকার কৃষকের ধান ধানের যথাযথ মূল্য দেওয়ার জন্য সরকারিভাবে এক হাজার টাকার বেশি মূল্য নির্ধারণ করেছেন কিন্তু সার্বিকভাবে কৃষক সেই যথাযথ মূল্যটি যে যেভাবে পাওয়ার কথা ঠিক সেইভাবে পাচ্ছে না ফলে ধান উৎপাদনকারী এলাকায় মানুষের মনের মধ্যে যেমন পেঁয়াজের কথা বলছেন পেঁয়াজের দাম বেশি হলে যেমন সমস্যা আবার বেশি ফসল হলে পেঁয়াজের কৃষকরা যথাযথ মূল্য পায় না হতাশা দেখা দেয় ঠিক তেমনিভাবে ধান উৎপাদনকারী কৃষকের মধ্যে ফসল উৎপাদনে হতাশা দেখা দিয়েছে আমার এলাকায় এখন বুড়ো মৌসুম চলছে ধান লাগানোর সময় কিন্তু অনেক জমি কৃষকরা আবাদ রাখছে কারণ ফসল ফলে তারা উৎসাহ হারিয়ে ফেলেছে এই কারণে যথাযথ মূল্য তারা পাচ্ছে না অতএব কৃষকরা যাতে যথাযথ মূল্য পায় সেই বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন সেই কথাটি জানার জন্য আমি মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার প্রশ্নটির উত্তর খুব সহজ নয় খুবই জটিল তবে এটা সত্য যে গত বুড়ো মৌসুমে আমাদের অনেক উৎপাদন হয়েছিল আলুর উৎপাদনও অনেক বেশি হয়েছিল প্রায় চল্লিশ লক্ষ টন চল্লিশ হাজার না বা দশ পঞ্চাশ হাজার না চল্লিশ লক্ষ টন আলু আমাদের উদ্বৃত্ত উৎপাদন হয়েছে ধানের গত আমনে গত বুড়ো এবং এবারের আমন এই তিনটাতেও আমাদের উৎপাদন বাম্পার ফলন হয়েছে এবং ফলশ্রুতিতে এখনও ধানের দাম খুবই কম সকল কৃষকরা ধান পাচ্ছে না আগে সাধারণত খাদ্য মন্ত্রণালয় থেকে কৃষকদের কাছ থেকে চাল কেনা হতো যাতে বাজারের উপর একটা প্রভাব ফেলতে পারে বুড়ো মরশুমে দুই লক্ষ দুই কোটি টন চাল হয় এই দুই কোটি টন চালের মধ্যে আপনি যখন আট লাখ দশ লাখ টন চাল কিলেন তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না সরাসরিও আবার ধান কেনা হতো না কিন্তু আমরা এবার খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় আমরা সিদ্ধান্ত নিয়েছি যতটা সম্ভব বেশি ধান কৃষকের কাছ থেকে কেনা গত বুড়ো মরসুমে চার লক্ষ টন ধান কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হয়েছে এবারও এক টাকা প্রতি মনে ছয় লক্ষ টন ধান কেনা হচ্ছে এবং কিভাবে কেনা হচ্ছে আমরা প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের একটা লিস্ট করেছি কৃষি মন্ত্রণালয় থেকে সেই লিস্টটা আমরা খাদ্য মন্ত্রণালয় দিয়েছি এবং উপজেলা পর্যায়ে একটা কমিটি রয়েছে সেখানে ইউনো অন্যান্য কর্মকর্তারা রয়েছে তারা মিলে লটারি করে লটারি করে যদি একটা উপজেলায় একশো টন চা ধান যে থাকে যে তারা দিতে পারবে এই একশো জন কৃষকের মধ্যে এটা বিতরণ করা হয়েছে লটারির মাধ্যমে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার যারা লটারিতে আমনে বেচার সুযোগ পাবে তারা আবার বড়তে গিয়ে পাবে না বোরোতে গিয়ে আমরা আবার অন্য যারা লটারিতে আসে নাই তাদেরকে দিব একটা উপজেলায় অনেক উৎপাদন হয় এক লক্ষ টনের বেশি আমি যে সেখানে যদি তিন হাজার চার হাজার টন কিনি খুব একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে না তবু মন্ত্রণালয় এবং সরকার আপ্রাণ চেষ্টা করছে যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনে বাজারের উপর একটা প্রভাব বিস্তার করা দ্বিতীয়ত উনি বলেছেন যে কৃষিপণ্য কৃষিপণ্যকেই বাজারজাত করার জন্য শুধু স্থানীয় বাজারে হবে না আমাদেরকে আন্তর্জাতিক বাজারে যেতে হবে এবং আন্তর্জাতিকে বাজারে যাওয়ার জন্য কৃষিপণ্যকে এটা প্রসেসিং প্রক্রিয়াজাত শিল্প কারখানা করে প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠাতে হবে সময় কম আমি বিস্তারিত বলতে পারব না কিন্তু এটা জাত করলে অনেক বেশি লাভ হবে আমি একটা শুধু উদাহরণ দিই মাননীয় স্পিকার লেজ একটা চিপস আলুর আমি বললাম চল্লিশ লক্ষ টন আলু উদ্বৃত্ত লেজ এতটুকু লেজের দাম এটার দাম হলো আপনার পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা এটা দিল্লি থেকে আসে অথচ এই চিপস যদি আমরা বাংলাদেশে করতে পারতাম এবং আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারতাম চাষিরা অবশ্যই অনেক দাম পেত নানান আমরা চেষ্টা করছি এবং বিভিন্ন উদ্যোক্তাদের ডাকছি তাদের সাথে পরামর্শ করছি বাংলাদেশে যাতে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প হয় এবং তার জন্য নানান রকম সুযোগ সুবিধা দেওয়া সে ব্যাপারেও অর্থ মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে এবং অর্থ মন্ত্রণালয় এই ব্যাপারে খুবই উদার কম সুদে কৃষি পণ্য প্রক্রিয়াজাত করার জন্য তারা ঋণ দিবে যদি নানান পদক্ষেপ না হয়েছে আমি আর লম্বা করছি না শুধু এটুকুই বলছি যে কৃষকরা যাতে লাভ লাভ পায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইনি অত্যন্ত কৃষক বান্ধব এবং অনেক পদক্ষেপ নিয়েছে কৃষকদের মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ জি তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো পনেরো মাননীয় সদস্য জনাব আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর এক আপনি উত্থাপন করুন বিসুল্লাহ রহমান রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমার তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো পনেরো এই মহা সংসদে উত্থাপন করছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো পনেরো সংসদে উত্থাপিত হল মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ার হোসেন খান সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি ওনার প্রশ্নের উত্তর দেশের অন্যান্য উপজেলার ন্যায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পরিবেশ দূষণ রোধকল্পে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক নিম্নরূপ উদ্যোগ গ্রহণ করা হইয়াছে রামগঞ্জ উপজেলার প্রধান পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হিসাবে ইট চিহ্নিত করা হইয়াছে সম্প্রতি উপজেলায় দুইটি ইট আধুনিক প্রযুক্তির জিজাক ইট পাটা রূপান্তর করা হইয়াছে অবৈধ হিসাবে চিহ্নিত তিনটি ইটপাটার ছাড়পত্র আবেদন বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে অন্যান্য অন্যান্য অবৈধ ইটপাটাসমূহের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম এবং মামলাসহ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। রামগঞ্জ উপজেলায় আনুমানিক পঞ্চাশটি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার কে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালা দুই দুই হাজার আটের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা প্রদান করা হচ্ছে এবং উল্লেখিত বিধিমালার আলোকে হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সারপত্র প্রদান করা হচ্ছে সিএনজি ও এলপিজি গ্যাস প্রচলনের মাধ্যমে অত্র উপজেলায় পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা হয়েছে এছাড়া নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং বেগ সহ পরিবেশ দূষণকারী প্লাস্টিকের ব্যবহার রুদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রইয়াছে রামগঞ্জ উপজেলায় কোন নদী না থাকলেও বিদ্যমান জলাশয় বরাটের বিরুদ্ধে জনগণের মধ্যে প্রচারণা অব্যাহত রয়েছে প্রয়োজনে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি চলমান রইয়াছে এছাড়া নিচু জমি থেকে যথেচ্ছ বালু উত্তোলন রুদে উপজেলা প্রশাসনের সাথে পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছে রামগঞ্জ উপজেলার বাড়ি কোনো শিল্প কারখানা না থাকায় কলকারখানার দ্বারা সৃষ্ট দূষণের পরিমাপ পরিমাণ কম অন্যান্য উৎপাদনশীল প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ফলে পরিবেশ দূষণ যেন না ঘটে সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে তাছাড়া লক্ষ্মীপুর জেলায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয় স্থাপনের বিষয়টি চলমান আছে মাননীয় স্পিকার সদস্য জেনাব আনার হোসেন খান আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ স্পিকার আমি মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানাই ওনার সুন্দর উত্তরের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রীর কাছে জানতে চাই শিল্প দূষণের কবর হতে দেশের নদ নদী জলাশয় জীব বৈচিত্র্য রক্ষাকল্পে ইতিপূর্বে সরকার ও শিল্প মালিক সমিতির সমিতিতে প্রতিটি শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন প্লান্ট ইটিপি স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল বর্তমানে উহা কি পর্যায়ে আছে এবং এই বিষয়ে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন যে বিভিন্ন কলকারখানা এগুলোতে ইটিপি স্থাপনের জন্য আমাদের মন্ত্রণালয়ের থেকে নির্দেশনা জারি করা হয়েছে এই নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশের সকল প্রতিষ্ঠান কলকারখানা এগুলো ইটিপি এখনও সব প্রতিষ্ঠান স্থাপন না করেই এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন যে কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এনফোর্সমেন্ট ব্যবস্থা সহ তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যাতে অতি দ্রুত ইটিপি স্থাপন করা হয় সেই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে অন্যথায় সেই প্রতিষ্ঠান শিল্প কারখানাকে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা বন্ধ করে দেওয়ার নির্দেশনাও দিয়েছি তো সে কারণে আমরা এই পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য বিভিন্ন ব্যবস্থা করছি আমাদের পরিবেশকে উন্নত রাখার জন্য আমাদের বায়ু দূষণ আমাদের আমাদের পানি দূষণ এগুলো থেকে মুক্ত রাখার জন্য আমরা বারবার নির্দেশনা দিচ্ছি আশা করি আমরা মানুষকে সচেতন করতে পারব এবং আমরা ইটিপি স্থাপনে সবাইকে বাধ্য করব ইনশাল্লাহ ধন্যবাদ মানব স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব আনারুজ আবেদিন খান ময়মনসিংহ নয় সম্পূর্ণ প্রশ্ন করুন মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার এই এগারোতম সংসদের প্রথম অধিবেশনে এই সংসদের একটা বিল পাশ হয়েছিল কৃষিজ জমির সয়েল ধ্বংস রোধকল্পে এই দিয়ে যে ইট তৈরি হয় এই ইট যাতে বন্ধ হয় এবং বালুর তৈরি স্যান্ড মেকিং ব্রিক যেন বানানো হয় এরকম একটি বিল এই পার্লামেন্টে পাশ হয়েছে আমার প্রশ্ন হলো যে প্রত্যেকটি ডিপার্টমেন্ট এলজিডি পিডিবি ওয়াটার বোর্ড কোনো ডিপার্টমেন্টে যে ইট ব্যবহার করার জন্য বালুর তৈরি ইট ব্যবহার করার জন্য যে নির্দেশনা পাঠানো হয়েছে প্রতি অর্থ বছরে টেন করে ইট প্রতি বছর বছর টেন টেন করে বাড়বে দশ বছর পরে এই ইট একদম ধ্বংস হবে আমার প্রশ্ন হলো সব ডিপার্টমেন্টে এই নির্দেশ পাঠানো হয়েছে কিন্তু এই নির্দেশটা পালন করা হচ্ছে মাননীয় কাছে প্রশ্ন যে এই যেটা আপনি সব ডিপার্টমেন্টে পাঠালেন সিদ্ধান্তটি তারা এই কেন মানছে না এটির ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ আমরা ইতিমধ্যে দুই হাজার উনিশ সালেই এই সংসদের প্রথম আইন যেটা ইট বাটা আইন দুই এটা প্রণয়ন করেছি সেই ইট বাটার আইনে এটা পরিষ্কার বলা হয়েছে যে আমরা পুরাতন পদ্ধতির যে টপ সয়েল যেটা সেটা দিয়ে ইট তৈরি করে আর আমাদের কাঠ পুড়িয়ে আমাদের পরিবেশকে দূষিত করে আমরা এইরকম ইট বাটার প্রচলন আমরা বন্ধ করব সে কারণে আমরা একটা পরিকল্পনা নিয়েছি এবং সেটা দুই সালে টেন পারসেন্ট ব্লক ইট ব্যবহার করতে হবে সরকারি যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানে আন্তমন্ত্রণালয়ের সবাই এবং পরবর্তীতে দুই সাল পর্যন্ত আমরা হানড্রেড পারসেন্ট ব্লক ইট সরকারি সকল প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য আমরা আন্তঃমন্ত্রণালয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটা কার্যকর করার জন্য আমরা সকল মন্ত্রণালয়ে জেলা প্রশাসনে আমরা চিঠি দিয়েছি আশা করি এই বছর টেন পারসেন্ট ব্লক ইট ব্যবহারের কথা রয়েছে তো সেই টেন পার্সেন্ট আমরা আশা করি এই বছর ইট ব্যবহার করা হবে ব্লক ইট এবং পরবর্তীতে বছর এবং দুই হাজার পঁচিশ সাল লাগাত আমরা হানড্রেড পার্সেন্ট ব্লক ইট ব্যবহার করতে আমরা সক্ষম হব সকলের সহযোগিতার মাধ্যমে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমরা সবাই জানি যে পরিবেশ এবং বায়ু দূষণে ঢাকা শহর এখন পৃথিবীর এক নাম্বার শহরে পরিণত হয়েছে এই পরিবেশ অধিদপ্তর তাদের বদৌলতে এখন আমাদের হাজার হাজার শিশু প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শ্বাসকষ্টে বায়ু এবং পরিবেশ দূষণের ফলে সারা দেশ আজকে আক্রান্ত হয়েছে মানুষ স্পিকার পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইটভাটা অন্যতম প্রধান কারণ আরও অনেকগুলো কারণ আছে যেমন মোবাইল টাওয়ারগুলো এই যে টাওয়ারগুলো এইগুলো পরিবেশ মারাত্মকভাবে ক্ষতি করতেছে হাইকোর্টে সম্প্রতিকালে জাজমেন্ট হয়েছে যে ঘন কোনো গ্রাম পরি এই গ্রামীণ টাওয়ার রাখা যাবে না এই সমস্ত মোবাইল টাওয়ার রাখা যাবে না যেখানে জনবসতি আছে কারণ বজ্রপাতে প্রতি বছর এখন অনেক লোক মারা যাচ্ছে প্রশ্ন প্রশ্ন করুন সদস্য এখন মানুষ স্পিকার এই যে ইটভাটা এইগুলো কিন্তু একদিনই করা যায় না এটা ছোট্ট একটা ই না যে আমি একদিনই করলাম আধা বিঘের জায়গা নিয়ে একটা ঘর করলাম সোনের ঘর একটা কারখানা করলাম তা না এটা ইট ভাটা করতে বহু জায়গা লাগে বহু লোকজন লাগে লোকবল লাগে এবং আমি এই জন্য বলতেছি যে এই ইট ভাটা করতে গিয়া ব্যাপক চাঁদাবাজি করতেছে ওই পরিবেশ অধিদপ্তর একটা ইট ভাটাও হতে পারবে না যদি পরিবেশ অধিদপ্তর প্রথমেই সেখানে বাধা সৃষ্টি করে তারা কখন যায় যখন কোটি টাকা খরচ করে বা ইটভাটা সম্পূর্ণ করে তখন আমার কাছে থেকে দেবো কত তুমি চাঁদা দেবো আমাকে আমি ঘোষে করতে বলবো না স্পিকার স্টেটমেন্ট দিবেন না প্রশ্ন করবো আমি এই প্রশ্ন করতেছি কারণ মন্ত্রীদের উত্তর এত বড় হয় যে আমাদের প্রশ্নটি বড় নয় মানে স্পিকার ওদের উত্তরটা বড় আমি ধন্যবাদ মানে স্পিকার আমি আমি ছোটো করতেছি এখন আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন যে আপনার পরিবেশ অধিদপ্তর এ এতগুলো ইটভাটা কিভাবে দেশে হলো যেখানে ইটভাটা পরিবেশ নষ্ট করে এবং এইটা বন্ধ করার কোনো ব্যবস্থা নিলেন না কেন ইটিপি এইগুলো ছাড়া কোনো কলকারখানা হতে পারবে না স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাই উনিও একসময় মন্ত্রী ছিলেন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উনার যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আলোকে আমি মনে করি ইট বাটা স্থাপন করার আগে এই জায়গায় যে ইট বাটাক করা হবে এটা তো স্বপ্নে দেখা ছাড়া আর কোনো ইয়ে করা যাবে না কাজেই ইট বাটা স্থাপন করার সময় ইট বাটার লাইসেন্স লাগে তারপরে ইট বাটাক করা হয় তো এই যে আইন আমরা করেছি দুই সালে এর আগে কিন্তু রকম বাটা বন্ধ করার জন্য কোনো আইন ছিল না আমাদের দেশে তো সেই কারণে আমরা এই দুই সাল থেকে এই আইন করেছি এই আইন অনুযায়ী বর্তমানে যে সকল বাটা এগুলো অনেক পূর্বেকার বাটা স্থাপন করা হয়েছে তো সেগুলো আমরা বন্ধ করার জন্য ইতিমধ্যে তিনশো পঁচপান্নটি ইট বাটা আমরা বন্ধ করেছি আমরা আশা করি পর্যায়ক্রমে সকল ইট বাটা এগুলো যেগুলো আমাদের পরিবেশের ক্ষতিকারক সেগুলো আমরা বন্ধ করতে সক্ষম হব ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোকাব্বির খান সিলেট দুই সম্পূরক প্রশ্ন করুন স্পিকার আমার নির্বাচনী এলাকা সিলেট দুইশ সেখানে খুশিয়ারা নদী অবস্থিত আমার নির্বাচনী এলাকা খুশিয়ারা নদীতে ব্যাপকভাবে ও পরিকল্পিতভাবে বালু উত্তোলন উত্তোলন করা হচ্ছে এ ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী ভূমিমন্ত্রীর কাছে ডিওলেটার দিয়েছি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই এবং অব্যাহত বালু উত্তোলনের কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং এই যে নদী বাঙ্গনের শিকার হচ্ছে হবে এই ব্যাপারে জনমনে ব্যাপক আশঙ্কা সৃষ্টি হচ্ছে আমি প্রশ্ন রাখতেছি মাননীয় মন্ত্রী মহোদের কাছে যে এই পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে এই অপরিকল্পিত বাদলু উত্তোলন করার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হইবে কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সদস্য মাননীয় মন্ত্রী এটা বৈধ কোনো কাগজপত্র না থাকে তাহলে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব এবং কুশেরা নদীর অবৈধ উত্তোলন আমরা বন্ধ করার ব্যবস্থা নেব ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো সতেরো মাননীয় সদস্য বেগম মানিকগঞ্জ উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মমতাজ বেগম মানিকগঞ্জ দুই আমার তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো সতেরো আপনার মাধ্যমে মহান সংসদে উত্থাপন করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো সতেরো সংসদে উত্থাপিত হল মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রাজাক মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ বিএসসি বিএডিসির মাধ্যমে উন্নত জাতের আমন ধান বীজ সপ্তাশি পয়েন্ট দুই হাজার মেট্রিক টন এবং বুড়ো বীজ চার লক্ষ দশ হাজার একশো ষাট মেট্রিক টন এবং মোট চার লক্ষ আটানব্বই হাজার ছয় টন বীজ মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর সিঙ্গার হরিরামপুর উপজেলার কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে বিএডিসি কর্তৃক সরবরাহকৃত বীজের বিবরণ নিম্নরূপ আমার মনে হয় টেবিলটি আমি পঠিত বলিয়া গণ্য করা যেতে পারে জি পঠিত বলে গণ্য করা হবে জি সিঙ্গার হরিরামপুর এবং সদর উপজেলার তিনটি ইউনিয়নের জন্য উন্নত জাতের ধানের বীজ ব্যবহার ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলায় কৃষকের উন্নয়নের জন্য কৃষকের মাঝে উন্নত জাতের ধান বীজ সরবরাহ করা হয়েছে এগুলো হলো ব্রিধান আটান্ন জাতের তিনশো কেজি বৃধান আটান্ন জাতের চোদ্দোশো কেজি বৃধান একাশি জাতের চারশো কেজি ব্রিধান উননব্বই জাতের দুইশো কেজি সর্বমোট দুই হাজার তিনশো কেজি এই পরিমাণ ধান বীজ দিয়ে তিরানব্বই হেক্টর বুড়ো জমি আবাদ করা যাবে এবং সম্ভাব্য ছয়শো এক পঞ্চাশ মেট্রিক টন ধান উৎপাদন হবে যা পরবর্তীতে অন্যান্য কৃষকের মাঝে বীজ হিসাবে বিতরণ করা যাবে সিঙ্গার উপজেলায় কৃষকের উন্নয়নের জন্য কৃষকের মাঝে যে সকল উন্নত জাতের ধানের বীজ সরবরাহ হয়েছে তা হল বিভিন্ন প্রকল্প হতে বিধান উনত্রিশ জাতের চারশো কেজি বৃধান আটান্ন জাতের তিনশো কেজি এডিপি ফান্ড হতে বিধান আটান্ন জাতের চোদ্দোশো পঁয়ত্রিশ কেজি বিধান একাশি জাতের তিনশো নব্বই কেজি বৃধান উনাশি জাতের একশো পঁচাত্তর কেজি সর্বমোট দুই হাজার সাতশো কেজি এই পরিমাণ ধান বীজ দিয়ে একশো নয় হেক্টর বুড়ো জমি আবাদ করা যাবে এবং সম্ভাব্য সাতশো তেষট্টি মেট্রিক টন ধান উৎপাদন হবে যা পরবর্তীতে অন্যান্য কৃষকের মাঝে বীজ হিসাবে বিতরণ করা হবে মাননীয় মন্ত্রী অবশিষ্ট অংশ পঠিত বলে গণ্য করা যেতে পারে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য মমতাজ বেগম আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিস্তারিত সব কিছু তুলে ধরবার জন্যে কৃষি এবং কৃষক আমাদের উন্নয়নের যে ধারাবাহিকতা এটা বজায় রাখবার জন্যে তারা আমাদের যে কাজ করছেন কৃষি এবং কৃষক আমাদের প্রাণ ভোমরা এবং এই কথা বিশ্বাস করি বর্তমান সরকার সরকার প্রধান জনতি শেখ হাসিনা যেভাবে কৃষকদেরকে সার বীজ যন্ত্রপাতি থেকে শুরু করে কি না দিচ্ছেন এবং যেগুলো আমরা কোনোদিনই ভাবতাম না আগে দেখতাম যে কৃষক সারের বদলে গুলিপ খেত আর এখন কৃষক সার বীজ এবং যন্ত্রপাতি সহ তারা কোথাও কোথাও বিনামূল্যে কোথাও কোথাও অল্প মূল্যে তারা সেটা পাচ্ছে এই জন্য জয়ন্তী শেখ হাসিনা সরকারকে বারবারই দরকার ধন্যবাদ জানাই বিস্তারিত অনেক কিছুই বলেছেন শুধু আমি একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সেই প্রশ্নটি হচ্ছে যে আমাদের দেশটা শর দেশ কিন্তু এখন ঋতু এমন একটা অবস্থা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে দুইটা ঋতু হয়ে গেছে গরমের সময় প্রচণ্ড গরম শীতের সময় প্রচণ্ড শীত আর এই শীতের কারণেই কোল্ড ইঞ্জুরির কারণে ধানগুলো বিশেষ করে আমন ধানের কথা বলবো ধানগুলোর শুকিয়ে ধানের চালের চাইতে চিটাই বেশি হচ্ছে এই কারণে এখানে একটু সমস্যায় পড়ছে কৃষক মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই যে এ ব্যাপারে আমাদের সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী আমি বারবারই বলছি মাননীয় স্পিকার যে প্রকৃতির উপরে ফসলের উৎপাদন নির্ভর করে তো ওই চিটা হওয়ার কারণ হল ওই যে বুলবুল এবং তার আগে বেশ বৃষ্টি হয়েছিল যখন পরাগগুলো ই হয় ঠিক যদি পরাগায়ন না হয় তাহলে সেই ক্ষেত্রে চিটা হয়ে যায় এটা আমাদের তেমন কিছু করার নাই তবে খুব যে বেশি ক্ষতি হয়েছে তা নয় খুব একটা বেশি ক্ষতি হয় নাই কাজেই আমার মনে হয় এটা অনেক অত বড় সমস্যা না তারপরেও বিজ্ঞানীরা এর ওপরে কাজ করবে দেখবে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন সম্পূরক প্রশ্ন করুন স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর কাছে জানতে চাই উনি নিশ্চয় অবগত গ্রেটার রাজশাহী আচ্ছা রাজশাহী চাপাইনওয়াগঞ্জ নওগাঁ নাটোর ওয়ার্ল্ড ফেমাস ম্যাঙ্গো জোন মাননীয় স্পিকার বিশ্ববিখ্যাত আম উৎপাদনকারী অঞ্চল এবং এত সুমিষ্ট আম এখানে উৎপাদন হয় আমরা বাজারজাত করতে পারছি না বহির্বিশ্বে আমি এই ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় কৃষিমন্ত্রীর কাছে জানতে চাই যে আমাদের এটার কাজ জন্য প্রধান বাধাই হচ্ছে টেস্টিং ল্যাব স্থাপন তো এটা একটা যদি স্থাপন করা যায় ওই অঞ্চলে তাহলে পরে আমাদের শুধু আম নয় মাননীয় স্পিকার উৎপাদিত যে সমস্ত কৃষিপণ্য শাকসবজিও আমরা বিদেশে রপ্তানি করতে পারবো আজকে কৃষিতে যে কৃষকরা দাম পাচ্ছে না তখন কিন্তু এই সংকটটা কেটে যাবে আমি আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীকে এই আশ্বাস দিতে চাই যদি চাপায় নবাবগঞ্জে এই টেস্টিং ল্যাব স্থাপনের জন্য একশো একর জমির দরকার হয় খাস জমির ব্যবস্থা আপনাকে আমি করে দেবো এটা জমির জন্য এখানে মাননীয় অর্থমন্ত্রী আছে জমির জন্য কোনো টাকা আপনার লাগবে না এটা স্থাপনের জন্য যে অর্থ প্রয়োজন সেটা প্রকল্প গ্রহণ করেন প্রয়োজনে যে জমি আমি চাপাইনগঞ্জের এমপি হিসাবে আমি সরবরাহ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ মাননীয় স্পিকার এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য বলেছেন উনি একশো একর জমি দিবেন জানি না এটা উনি সরকারের খাস জমি দিবেন না ওনার ব্যক্তিগত জমি দিবেন যাই হোক ওনার এই শুভ ইচ্ছাকে আমি অভিনন্দন জানাই সরকারি জমি দিবে আচ্ছা তো যাই হোক সেটি কথা না ওনার একটি ভালো প্রস্তাবটি খুবই ভালো এগুলো প্রশ্নের উত্তর অনেক বেশি নবগঞ্জ এলাকা আপনি বলছেন সুমিষ্টনা না সুস্বাদু আমের জন্য বিখ্যাত আপনাদের এই সুস্বাদু আম এখন বাংলাদেশের অনেক এলাকাতেই হচ্ছে আপনি শুনে খুশি হবেন রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে ব্যাপক আমরা আমের উৎপাদন বাড়িয়েছি এবং চাষিরা করছে কিন্তু কৃষকরা সঠিকভাবে দাম পাচ্ছে না এর জন্য আমাদের রপ্তানি বাজার আন্তর্জাতিক বাজারে যেতে হবে সেই বাজারে যাওয়ার পথে আপনি যেটি বলেছেন একটা সার্টিফিকেট দিতে হয় অ্যাক্রি ইন্টারন্যাশনালি রিকগনাইজড অ্যাক্রিডিয়েটেড ল্যাব সেই অ্যাক্রিডিয়েটেড ল্যাব আমাদের এই মুহূর্তে নাই মাননীয় প্রধানমন্ত্রী নাই উনি আমি সব সময় বলি যে কৃষি বান্ধব এই সমস্যাটির আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম উনি আমাদেরকে পূর্বাঞ্চলে দুই একর জমি দিয়েছেন এটি একটি অত্যন্ত আমাদের জন্য সুখবর এই দুই একর জমিতে আপনি যে টেস্টিং ল্যাবের কথা বলছেন সেরকম একটি টেস্টিং ল্যাব আমরা করব এবং সেখানে প্রসেসিং সেন্টারও থাকবে আম আসবে আম চেকিং করে ও টেস্টিং ল্যাব থেকে সার্টিফিকেট দিয়ে বিমানবন্দরে চলে যাবে আমাদের কার্গোতে এবং আপনি যেটি বলছেন কোয়ারেন্টাইনের সেই কোয়ারেন্টাইনের ব্যবস্থাটা আমরা উদ্যোগ নিয়েছি চাপাইনবগঞ্জে আমরা একটা কোয়ারেন্টাইনের ল্যাব খুব দ্রুত করবো এর জন্য একটা প্রকল্প তৈরি করা হচ্ছে কয়েকদিন আগে জাপানের অ্যাম্বাসেডার এসেছিলো আমার কাছে উনি বলেছেন যে আমরা অনেক আম রপ্তানি করি আমদানি করি এবং তোমাদের আম এত সুস্বাদু এবং এর গন্ধ ই এত ভালো যে আমরা এটা নিতে চাই তো সে বলছে এটাকে বলে ব্যাপার হিট ট্রিটমেন্ট সে ব্যাপার হিট ট্রিটমেন্টের প্ল্যান্টের দামও খুব বেশি না দুই তিন কোটি পাঁচ কোটি টাকার মতো মোট দশ কোটি টাকার বেশি খরচ হবে না তা আমরা এগুলো উদ্যোগ নিয়েছি প্রকল্প নিয়েছি ইনশাল্লাহ আপনাকে আমি আশ্বস্ত করতে চাই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা করছি কৃষিকে বাণিজ্যিকীকরণ লাভজনক করা এবং সেই ব্যাপারে কাজ চলছে ইনশাল্লাহ কৃষকরা এর সুফল পাবে আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য মাননীয় স্পিকার আমরা জানি কৃষিক্ষেত্রে মেজর চ্যালেঞ্জেসগুলো আছে মাননীয় মন্ত্রী বলবেন কি লস অফ এরিয়েবল ল্যান্ড পপুলেশন গ্রোথ ক্লাইমেট চেঞ্জ ইন এডুকেট ম্যানেজমেন্ট প্র্যাকটিস ফার্টিলাইজার উপরে ওয়াটার পেস্ট অ্যান্ড ডিজিজেস

উনি যে সমস্যাগুলোর কথা বলেছেন যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন এই চ্যালেঞ্জগুলো আজ থেকে আরও বিশ পঁচিশ তিরিশ বছর আগেও ছিল কিন্তু এই অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের দেশের বিজ্ঞানীরা এর উপরে কাজ করে মোকাবেলা করেছে আগে যেখানে ছয় সাত মন ধান হতো এক বিঘা জমিতে এখন এক বিঘা জমিতে পঁচিশ তিরিশ মন পর্যন্ত ধান হয় আপনি জানেন যে এক বিঘা জমিতে দশ বারো মনের বেশি আলু হতো না এক বিঘা জমিতে এখন একশো মন আলু হতে পারে এরকম তা আমরা আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তা আপনি যেটা বলছেন পারসিস্ট্যান্ট চ্যালেঞ্জ জনসংখ্যা বাড়ছে মাথাপিছু জমি কমে যাচ্ছে যেটি আটাশ শতাংশ ছিল প্রতি জনপ্রতি কাল্টিভেবল ল্যান্ড উনিশশো সালে সেটা এখন কমে মাত্র দশ শতাংশ টেন ডেসিমেল প্রতিজনে রয়েছে কাজে এটা চ্যালেঞ্জ এবং জনসংখ্যাও বাড়ছে প্রতি বর্গমিটারে বারোশোর বেশি মানুষ রাশিয়ার মতো দেশে দুইজনও নাই প্রতি বর্গ কিলোমিটারে কাজে এগুলো আমাদের চ্যালেঞ্জ এগুলোকে সামনে রেখেই যেখানে আমাদের এক কোটি দশ লক্ষ টন ধান হতো এখন চালের উৎপাদন বা ধানের চালের উৎপাদন তিন কোটি আশি লক্ষ টন সব দানা জাতীয় খাদ্য চার কোটি তিরিশ লক্ষ টন চার গুণেরও বেশি উৎপাদন আমরা বৃদ্ধি করেছি স্বাধীনতার পর থেকে কাজে এই চ্যালেঞ্জগুলো আছে আপনি গবেষণায়ও নাই আমাদের বিজ্ঞানীরা আপনি শুনে খুশি হবেন যে লবণাক্ত এলাকা উপকূলবর্তী এলাকার জন্য বিয়ার সিক্সটি সেভেন এমন একটা জাত বের করেছে আরও কয়েকটা জাত আছে যেখানে একটা ফসল হতো সেখানে সারা দুইটা ফসল সহজেই তিনটা ফসলও করা যাবে আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে আপনি যে চ্যালেঞ্জগুলো বলছেন বিজ্ঞান একটা ডাইনামিক প্রসেস আমরা একটা সমস্যার সমাধান দিচ্ছি নতুন আর একটা সমস্যা আছে ভুট্টায় দেশে ফসল ছিল না এখন ছয়চল্লিশ লক্ষ টন ভুট্টা হয় সেখানে ওয়ান বললে আর্মি ফল ওয়ার্ম বললে একটা নতুন পোকা আসছে সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ বিজ্ঞানীরা এটা মোকাবেলা করার চেষ্টা করছে তা আমি বক্তব্য না বাড়িয়ে শুধু এটুকু বলতে চাই যেভাবেই হোক অত্যন্ত সফলভাবে বাংলাদেশের কৃষিবিদরা কৃষিবিজ্ঞানীরা এবং চাষিদের অক্লান্ত পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে তাদের রক্ত ঘামকে যারা সোনালি ফসল রূপান্তর করে তাদের অক্লান্ত নিরলস পরিশ্রমে বাংলাদেশ কৃষিতে যে উন্নয়ন করেছে সারা পৃথিবীর জন্য এটি একটি উদাহরণ আমাদের অনেক ধানের জাত বিদেশিরা চাষ করে কাজে ইনশাল্লাহ আপনার চ্যালেঞ্জগুলোকে সামনে রেখেই বলতে চাই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাব আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো আঠারো মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান জামালপুর দুই অনুপস্থিত মোয়াজেম হোসেন রতন আপনি কি এটা উত্থাপন করতে চান মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জনাব মোহাম্মদ ফরিদুল হকের পক্ষে আমি মোয়াজিম হোসেন রতন সুনামগঞ্জ এক দুইশো আঠারো আঠারো প্রশ্নটির মহান সংসদে উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো আঠারো সংসদে উত্থাপিত হল মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজামেল হক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ রাজাকারের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রণয়ন করা হয়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগ হতে দশ হাজার সাতশো পঁচাশি জন রাজাকার আলবদর আলসামস এবং স্বাধীনতা বিরোধীদের একটি তালিকা এ মালিকা এ মন্ত্রণালয়ে প্রেরণ করে প্রাপ্ত তালিকা হু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উক্ত তালিকা প্রস্তুত করেনি সেহেতু প্রশ্নের উত্থাপিত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য মোয়াজেম হোসেন রতন সুনামগঞ্জ এক সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেই এই কথাটি আসলে সরাসরি বলা যায় না কারণ এই মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে যার কাছ থেকে আপনি তথ্য নেন কিন্তু এটাকে প্রুভ করার এবং এটা সঠিক আছে কি না এটা দেখার দায়িত্ব এই মন্ত্রণালয়ের উপরে বর্তায় এবং এই আজকের এই কিছু কিছু জায়গায় অসঙ্গতির কারণে আমরা প্রশ্নবিদ্ধ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমাদের অত্যন্ত আমরা ব্যতীত হয়েছি এমনকি অনেক মুক্তিযুদ্ধে আসে করুন এই বিষয়ে আমার মনে হয় আপনারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হোক সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে একটা কমিটি গঠন করে প্রকৃত তালিকা আগামী ছাব্বিশে মার্চের মধ্যে আপনারা প্রকাশ করবেন কি না সেটা জানতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আমি আগেই দুঃখ প্রকাশ করে সেই তালিকা আমরা প্রত্যাহার করে নিয়েছি ভুল ত্রুটি ছিল বলেই এবং ভবিষ্যতে যাতে আর ভুলের পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা সকলের সহযোগিতা নিয়ে এবং সম্পূর্ণরূপে যাচাই বাছাই করেই আমরা ইনশাল্লাহ ভবিষ্যতের তালিকা প্রকাশ করব ধন্যবাদ মাননীয় ধন্যবাদ মন্ত্রী মাননীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁদপুর পাঁচ স্পিকার আপনাকে ধন্যবাদ আমি যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির একজন সদস্য আমি এমন কোনো কিছু বলব না যাতে মাননীয় মন্ত্রী অপ্রস্তুত হন এখানে যে প্রশ্নটি আসছে রাজাকারের তালিকা তৈরিতে প্রশ্নের মধ্যেই ভুল আছে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা কোনো তালিকা তৈরি করব না এখানে ফিরোজ রশিদ সাহেব আছেন গতকালকে এই বিষয়ে আমাদের মিটিং হয়েছে এটা জিনিসটা কিন্তু খুব গুরুতর সারা জাতি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যিনি প্রশ্ন উত্থাপন করেছেন তিনিও সুন্দরভাবে বলেছেন যে অনেকে আহত হয়েছেন ব্যথিত হয়েছে। আমাদের লক্ষ্য ছিল যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের যে তালিকা বিদ্যমান আছে সে তালিকাটি প্রকাশ করতে হবে এবং আমাদের সংসদীয় কমিটিতেও সেই সিদ্ধান্ত ছিল মাননীয় মন্ত্রী বলেছেন যে মন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকা প্রস্তুত করেনি উত্থাপিত বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করতে পারে আমি বিনয়ের সাথে এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি দিয়েছে তাকে সেটা আমরা জানি না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এটার মালিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা ছিল তারাই তো প্রকাশ করতে পারত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কেন সেটা প্রকাশ করলেন উনি যেহেতু এটা প্রকাশ করেছেন দায় দায়িত্ব তাকে নিতে হবে এখন সদস্য আপনি প্রশ্নটি করুন জি মাননীয় স্পিকার প্রশ্নটি হচ্ছে উনি তো সঠিক রাজাকারদের তালিকা এখন পর্যন্ত সংগ্রহ করতে পারেননি এবং সেটাই বলেছেন যে আমার ধারণা উনি পারবেন না কারণ গত পাঁচ বছর ধরেই আমরা একই কথা শুনে আসছি আমি বলবো এটা এখন আর উনি পারবেন বলে আমার মনে হয় না নয়শো সাত বা কিছু একটা সংখ্যা বিভিন্ন জেলা থেকে এসেছে রাজাকারের তালিকা সেই তালিকাটি প্রকাশ করা হয় নাই আমরা বারবার বলেছিলাম ওইটা একটা সঠিক তালিকা ছোট হোক মাননীয় সদস্য এই পর্যায়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই আপনি কোনো প্রশ্ন করবেন মাননীয় মন্ত্রীকে মাননীয় স্পিকার কথা হচ্ছে যে তালিকাটি সঠিক তালিকা যেটা আছে আমার তালিকা প্রণয়ন নয় সেইটুকু অন্তত উনি প্রকাশ করুক ধন্যবাদ মাননীয় স্পিকার আমরা এই মহান সংসদে একথাই বলেছিলাম যে আমরা কোনো তালিকা প্রণয়ন করব না প্রকাশ করব এবং ঘটনাটাও তাই হয়েছে আমরা যেটা পেয়েছি এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রালয়ও প্রণয়ন করেনি তাদের কাছে যা সংরক্ষিত ছিল মাননীয় যিনি প্রশ্ন করেছেন আমাদের উত্তম মহোদয় মাননীয় সদস্য তিনিও স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অত্যন্ত সফল একজন মন্ত্রী ছিলেন তিনি নিজেও জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সমস্ত ডকুমেন্ট সংরক্ষিত ছিল এবং সেই সেখান থেকেই যে তালিকা আমাদেরকে সরবরাহ করা হয়েছে তাই আমরা প্রকাশ করেছি তো যেহেতু আমি আর কোনো প্রশ্নে যাচ্ছি না কোনো ডিফেন্সে যাচ্ছি না শুধু এইটুকু বলতে চাই যে তালিকা যাদের নাম দিয়েছে তারা সক্রিয় ছিল কিনা তারা শুধু যাচাই করার ব্যাপার ওনাদের নাম যে তালিকাতে আছে এতে কোনো সন্দেহ নাই সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স আছে তবে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে এগুলো দেখাশোনা করে পরীক্ষা নিরীক্ষা করে যে তালিকা তখনকার মেম্বার চেয়ারম্যান সাহেবদের কাছে চাওয়া হয়েছে যে কারা কি করবে তারা সমানে তাদের অজ্ঞাতেই অনেকের নাম দিয়ে দিয়েছে হয়তোবা সেই জন্যই এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যাই হোক আমি সেই ব্যাপারে কোনো বক্তব্য না রেখে বলতে চাই যে ভবিষ্যতে আমরা সব কিছু যাচাই বাচাই করেই তালিকা প্রকাশ করব ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ দুই প্রশ্ন করবেন মাননীয় সদস্য হ্যাঁ জি মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমি অবশ্যই প্রশ্ন করবো এবং আমাদের এই মাননীয় মন্ত্রী সদ্য আক মুজাম্মেল হক সাহেব একজন বিশিষ্ট সেই সময়কার ছাত্রনেতা বঙ্গবন্ধু ডাকে যিনি সম্মুখ যুদ্ধে উনিশে মার্চ সেকেন্ড বেঙ্গলের সাথে ভূমিকা রেখেছিলেন এখানে রফিক ভাই বিশেষ করে আমাদের সংসদ সদস্য সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বা এই যে কাজী বেলা বলেছেন আমি শুধু যে কথাটি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব এবং আমার জানামতে আমি যতটুকু জানি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বা ওই সবেকার মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে পাকিস্তানি সামরিক বাহিনী একটি ওয়ার্ডারে তৎকালীন ইপিআর যারা ছিল তাদের সবাইকে এই আপনার রাজাকার বাহিনী হিসাবে নাম ব্যবহৃত হবে এবং তারা পাকিস্তান সামরিক বাহিনীকে সহযোগিতা করবে এই রকম একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে অর্ডারের মধ্য দিয়ে ইস্ট পাকিস্তানের যারা আনসারে ছিল তারাই ছিল রাজাকার ঊনপঞ্চাশ বছর পরে বা পঞ্চাশ বছর পূর্তি হতে যাচ্ছে এখানে এসে জাতির মধ্যে এই বিভক্তি সৃষ্টি না করে সংসদ থাকলে ভালো হতো উনিও বলেছেন অনেক রাজাকার আমাদেরকে মুক্তিযুদ্ধে পথ দেখিয়েছিল দিনের বেলা ছিল পাকিস্তানি আর্মির পক্ষে রাতের বেলা আমাদেরকে পথ দিকে কোথায় কোথায় পাকিস্তানি আর্মি আছে রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যেত পিস কমিটিতে সম্মানিত অনেক ব্যক্তি ছিলেন যাদেরকে মুক্তি সংগ্রামের সময় সহিত করতে আমি যে কথাটি বলতে চাই মুজিব বর্ষ পালনের এই শুভ লগ্নে মাননীয় মন্ত্রী এমন কিছু করতে যেন না যার মধ্য দিয়ে সারা জাতি বিভ্রান্ত হয় মানুষ বিভ্রান্ত হয় এক প্রেস ক্লাবের কাছে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট এখন কিনতে পাওয়া যায় এইরকম কোনো ঘটনা কোন প্রশ্ন আমি উপদেশ পেয়েছি কিন্তু কোন প্রশ্ন পাইনি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ উপদেশ মনে রাখবো এবং সেটা দেখ অবশ্যই বিবেচনায় নিব ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো উনিশ মাননীয় সদস্য জনাব বেনজির আহমেদ ঢাকা বিষ আপনি উত্থাপন করুন স্পিকার মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন দুশো উনিশ এ মহান সংসদে উত্থাপন করছি ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুইশো উনিশ সংসদে উত্থাপিত হল মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য এ প্রশ্ন করা মাননীয় সংসদ সদস্যকেও আন্তরিক ধন্যবাদ উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অপরিসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলাদেশের স্থপতি স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে উনিশশো সাল থেকে খ্যাতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সুযোগ সুবিধা প্রদান করে করা হচ্ছে মাতৃভূমির স্বাধীনতার জন্য যেসব বীর মুক্তিযুদ্ধ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং নানা কারণে যারা নির্ময়ের মধ্যে জীবনযাপন করছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান সেই সব মুক্তিযোদ্ধাদের সামাজিক অবস্থার কথা বিবেচনা করে ছয় নয় দুই সালে আওয়ামী লীগ সরকার প্রথম মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পনেরো বারো দুই হাজার তারিখ হইতে অসচ্ছল মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা কার্যক্রম নামে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মাসিক জন প্রতি তিনশো টাকা হারে চল্লিশ জন চল্লিশ হাজার জন মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে পরবর্তীতে কার্যক্রমটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয় এবং কার্যক্রমটির নামকরণ করা হয় মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান বর্তমানে এই কার্যক্রমের আওতায় এক লক্ষ উনানব্বই হাজার তিনশো এগারো জন মুক্তিযোদ্ধা বা তাদের উত্তরাধিকারীকে মাসিক জন প্রতি বারো হাজার টাকা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বছরে দুইটি উৎসব ভাতা এবং মূল ভাতার দুঃখিত মূল ভাতার ২০ ভাগ হারে জন প্রতি দুই টাকা হারে বাংলার নববর্ষ ভাতা মূল বাতার পঞ্চাশ বাঘ হারে জন প্রতি পাঁচ হাজার টাকা হারে জীবিত মুক্তিদের জন্য মহান বিজয় দিবস ভাতা প্রদান করা হচ্ছে সরকার আশা করে বর্ণিত কার্যক্রম বা কর্মসূচির মাধ্যমে মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকের জীবনযাত্রার মানোন্নয়ের মানোন্নয়ন ঘটবে এছাড়া বীর মুক্তিদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা দুই হাজার তেরো অনুযায়ী মুক্তিযুদ্ধের সম্মানী বাতা ইলেকট্রনিক পদ্ধতিতে জি টুপি প্রতি মাসে বাতা প্রতি মাসেই আঠারোটি জেলায় সাঁত্রিশ হাজার দুইশো পঁয়ত্রিশ জন সুবিধাভোগীকে প্রদান করা হচ্ছে আগামী জুন দুই সালে সকল মুক্তিযোদ্ধাকে জি টু পদ্ধতিতে বাতা প্রদান করা হবে মান স্পিকার অনেক প্রশ্ন বড় উত্তর বড় যদি আপনি অনুগ্রহ করে পঠিত বলে বিবেচনা ধন্যবাদ মাননীয় মন্ত্রী পঠিত বোঝে গণ্য করা হবে মাননীয় সদস্য জনাব বেনজির আহমেদ আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বিস্তারিত উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয় একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার একজন সংগঠক বটে আমি মাননীয় মন্ত্রী মহোদয় জানতে চাই যে বঙ্গবন্ধু মুক্তিযোগের কল্যাণে কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলেন এই মুক্তিযোগ কল্যাণ ট্রাস্টের অধীনে কতগুলি সংস্থা আছে এবং সেগুলি কতটুকুর কার্যকর আছে মাননের মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে সেটা বলবেন কি ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার বঙ্গবন্ধু এত বিপুল পরিমাণ সম্পদ এবং সম্পত্তি কল্যাণ ট্রাস্টকে দিয়ে গিয়েছেন এই মুহূর্তে মুখস্থ বলা আমার পক্ষে একটু কষ্টদায়ক এটা নূতন প্রশ্ন অনুগ্রহপূর্বক যদি নোটিশ দেওয়া হয় তাহলে আমরা বিস্তারিতভাবে কারণ সম্পদের এই সংখ্যা অনেক ব্যাপক অনেক বড় ফিরিস্তি অনেক বড় লম্বা কাজে এই মুহূর্তে মানুষ স্পিকার নোটিশ চাই মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য ডাক্তার আহমেদ চাপাই নবাবগঞ্জে এক সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীকে জানতে চাই যে মহান স্বাধীনতা যুদ্ধে অনেক লোকই নিহত হয়েছে অনেক এবং জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ওনাদের স্ত্রী বা পরিবার পর্বকে একটি চিঠি দিয়েছিলেন এবং নগদ এক হাজার টাকা করে দিয়েছিলেন কিন্তু ওনারা দেখা যায় যে কোনো সুযোগ সুবিধা পায় নাই যেহেতু এখন সেই সুযোগ এসছে এবং অনেকেই সেই চিঠি নিয়ে আমাদের কাছে আসে নির্ভর করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করেছি কিন্তু সেই চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাই এই ব্যাপারে তাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা সকলেই জানি যে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছেন মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রায় সকলকেই এক হাজার দুই হাজার বা আরও বেশি নগদ টাকা দিয়েছেন কাউকে বাড়ি দিয়েছেন বা অন্যান্যভাবে তাদেরকে পুনর্বাসিত করার করেছেন কিন্তু তারা আমি যেটা এখন যে কথাটা মাননীয় সদস্য মহোদয় বুঝাতে চেয়েছেন যে তারা মুক্তিযোদ্ধা হিসাবে সেই সমস্ত শহীদরা মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন কি না আমি বলতে চাই যে ত্রিশ লক্ষ লোক তারা হলো মহান মুক্তিযুদ্ধের শহীদ তারা গণশহীদ তিরিশ লক্ষ আর যারা প্রত্যক্ষভাবে যুদ্ধক্ষেত্রে জীবন দিয়েছেন তারা হলেন মুক্তিযোদ্ধা শহীদ উনি যাদের কথা বলছেন ওনারা গণসহিত বঙ্গবন্ধুর সময়ে তারা সুযোগ সুবিধা যারা চেয়েছেন পেয়েছেন এখনও আজকের সফল রাষ্ট্রনায়ক দেশ শেখ হাসিনা সেই সমস্ত পরিবার যারাই আবেদন করেন বেশিরভাগ অনেক আমাদের মাধ্যমেও যায় সেখানে তিনি সরাসরি তাদের বিভিন্নভাবে সহযোগিতা করেন কাউকে চাকরি দিয়ে কাউকে আর্থিকভাবে কাউকে পুনর্বাসিত করে সহযোগিতা করছেন তো আমাদের মন্ত্রণালয় থেকে তাদেরকে ব্যাপারে কিছু করা হয় না আমরা কেবলমাত্র মুক্তিযোদ্ধা সহিত যারা সশস্ত্রভাবে যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে মারা গেছেন তাদেরকে আমরা শুধু সেই বাতা বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকি অন্যান্য সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি দিয়ে থাকেন অনুস্পিকারকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত তারকাচি নীতি প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব এখানেই শেষ হলো মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি 71 আওতায় প্রাপ্ত নোটিশসমূহের উপর কার্যক্রম আজকের মতো স্থগিত রাখা হল মাননীয় সদস্যবৃন্দ এখন বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি পুনর্গঠন আমি এখন দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি পুনর্গঠনের প্রস্তাবটি মাননীয় হুইপকে উত্থাপন করার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরি আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদে কার্যপ্রধানী বিধি দুইশো বাইশ বিধি অনুসারে দুইশো তেইশ ও দুশো চব্বিশ বিধিতে বলিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সরকারি বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক জনাব মোহাম্মদ আব্দুল মজিদ খান দুইশো চল্লিশ হবিগঞ্জ দুই সভাপতি বেগম সাহারা খাতুন একশো ঢাকা আঠারো সদস্য জনাব মোস্তাফিজুর রহমান দশ দিনাজপুর পাঁচ সদস্য জনাব মোহাম্মদ মসরিম একশো একান্ন ময়মন ছয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল ইসলাম একশো পঁচাত্তর ঢাকা দুই সদস্য জনাব আব্দুল মতিন খসরু দুইশো তিপ্পান্ন কুমিল্লা পাঁচ সদস্য জনাব আব্দুল সত্তার ভূইয়া দুইশো চৌচল্লিশ বেউনবাড়িয়া দুই সদস্য বেগম রওসানারাম মান্নান তিনশো সাতচল্লিশ মহিলা সাতচল্লিশ সদস্য জনাব সেলিম আলতাফ জজ আটাত্তর কুষ্টিয়া চায় সদস্য জনাব শরীফুর ইসলাম জিন্না ৩৭ বগুড়া দুই সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় চিফ হুইপ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি পুনর্গঠন করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বোঝুন হাজ অযুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হাজ অযুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি পুনর্গঠিত হল মাননীয় সদস্যবৃন্দ মাগরিবের নামাজের জন্যে সংসদের বৈঠক বিশ মিনিটের বিরতি চাপাই নবাবগঞ্জ কে আহ্বান জানাচ্ছি অনুপস্থিত উত্থাপিত হল না তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রস্তমাজি ফরাজি পিরোজপুর তিনকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আমার সিদ্ধান্ত প্রস্তাব পিরোজপুর জেলার বড় মাসুয়া বলেশ্বর নদীতে একটি সেতু নির্মাণ করা হোক এই 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 প্রস্তাবটি আমি এখানে উত্থাপন করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব এম আব্দুল লতিফ চট্টগ্রাম এগারোকে আহ্বান জানাচ্ছি অনুপস্থিত উত্থাপিত হল না পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান চট্টগ্রাম তিন কে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাব সংসদের অভিমত এই যে কোর্ট চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় অবিলম্বে শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক নির্মাণ করা হোক আনকোট এই প্রস্তাবটি এই মহান সংসদে উত্থাপন করলাম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো মাননীয় সদস্য জি আপনি উপস্থিত ছিলেন না দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাব জি সুযোগ দিচ্ছি যে মানুষ স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি মোহাম্মদ হার্ন রশিদ চাপাইনওয়া নিম্নলিখিত সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করছি সংসদের অভিমত এই যে চাপাইনওয়গঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত নয়াগলা নামক স্থানে মহানন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হোক মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য এম আব্দুল লতিফ চট্টগ্রাম এগারোকে সুযোগ দিচ্ছি সময় মতো থাকবেন জি ধন্যবাদ মাননীয় স্পিকার আমার উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাব হলো চট্টগ্রাম এগারো নির্বাচনী এলাকায় তিনশো সজ্জা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করা হোক মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল আমি এখন সিদ্ধান্ত প্রস্তাব নম্বর এক মাননীয় সদস্য ডাক্তার সামিজুদ্দিন আহমেদ শিমুল চাপাই নবাবগঞ্জ এককে কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার সিদ্ধান্ত প্রস্তাবের বক্ত রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার দু সালের মধ্যে মধ্যমায়ের দেশে উন্নতি এবং দু হাজার সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যে এসডিজি অর্জনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশনায় অভিবাসন ব্যবস্থাপনায় বিভিন্ন সফলতা অর্জনে আমরা সক্ষম হয়েছে বর্তমান সরকার ঐকাত্ত্বিক ও সফল শ্রম কূটনৈতিক প্রচেষ্টা বিগত দু হাজার নয় হয়তো দু হাজার উনিশ সাল পর্যন্ত এগারো বছরের পর্যন্ত প্রায় পঁয়ষট্টি লক্ষ কর্মী বিদেশ গমন করেছে মাননীয় স্পিকার বর্তমানে বিশ্বের একশো আটষট্টি দেশে প্রায় বারো কোটি এই আট বারো কোটি উননব্বই লক্ষ দুশো তেরাশি জন কর্মী কর্মরত এর মধ্যে অধিকাংশ কর্মী রয়েছে সৌদি আরব সহ মধ্যবর্তী দেশগুলোতেও আর এই কর্মীর পাঠানোর রেমিটেন্সে প্রায় দুশো দশ কোটির অধিক মিলিয়ন মার্কিন ডলার যা টাকা প্রায় সতেরো কোটিরও অধিক এই দেশের এই সকল কর্মীগণ দেশের উন্নয়নে চাকা সচল রেখেছে তাই তাদের স্বার্থ সংঘর্ষের বিষয়গুলিকে গুরুত্ব সহকারে দেখা একান্ত প্রয়োজন মাননীয় স্পিকার বর্তমানে কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নাই মাননীয় স্পিকার প্রশিক্ষণবিহীন অধ্যক্ষ করে বিদেশে পাঠানোর ফলে একদিকে যেমন কর্মক্ষেত্র অবহেলার শিকার হয় তেমনি বেতন ও ভাতা কম পেয়ে থাকেন ফলে দেশ থেকে অধিক রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার তেতাল্লিশ ছাপান্ন শিবগঞ্জ উপজেলা গঠিত দেশের বৃহত্তম উপজেলার মধ্যে আমার নির্বাচনী এলাকার এই উপজেলার আয়তন প্রায় পাঁচশো পঁচিশ বর্গ কিলোমিটার এবং সংখ্যা প্রায় উনষাট লক্ষ ওই পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো আটাত্তর জন আমার এলাকার শিক্ষিতার হার বাষট্টি দশমিক সাত পার্সেন্টের অধিক চাকরি ক্ষেত্রে আমার এলাকার জনগণ অনেক পিছিয়ে রয়েছে তাদেরকে কারগরির শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা নিজেদের কর্মস্থান নিজেরাই করতে পারবে আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং দেশ উন্নতিতে এগিয়ে যাবে এমনকি তারা বিদেশে যাইতে চাইলে দক্ষ হয়ে বিদেশ গমন করতে পারবে চাপান্ন জেলা থেকে দু হাজার পাঁচ দু হাজার উনিশ সাল পর্যন্ত প্রায় ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ জন কর্মী বিদেশ গমন করেছে এর মধ্যে মহিলার কর্মীর সংখ্যা এক হাজার একশো চৌষট্টি জন বর্তমানে পাঁচ হাজার ছয়শো জন বিদেশে কর্মরত আছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে শিক্ষিতের হার বৃদ্ধি পেয়েছে সে হারে কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি পায়নি ফলে যুবক শ্রেণী বিদেশমুখী হচ্ছে তাই প্রশিক্ষণ দিয়ে বিদেশ পাঠানো গেলে কর্মক্ষেত্রে মুক্তি এবং যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এর সকল বাস্তবতা নিরিখে আমার নির্বাচনী এলাকা যে একটি স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত হলে বিদেশগামী কর্মীগণ অন্যরা প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে উঠবে সে অনুযায়ী কাজ নিয়ে বিদেশ গমন করতে পারবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে মাননীয় স্পিকার আপনি অবগত আছেন যে সম্প্রতি সময় অনেক দেশ থেকে সংশ্লিষ্ট কাজের পশ্চিম কোনো দক্ষতা না থাকায় অনেক কর্মীকে বিদেশ থেকে সব হারিয়ে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে ফলে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মাননীয় মন্ত্রী মধ্যে ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকা চাফান্নভ এক শিবগঞ্জ এলাকায় উনি পরিদর্শন করেছেন এই এবং এলাকার জনগণ এখানে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জন্য উন্নয়ন দাবি জানিয়েছেন তাই মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীনগর আমার নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর দশ জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন আমি এখন তাদেরকে নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ দুই এক মিনিট মানু স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মানু স্পিকার স্যার অত্যন্ত সময় উপযোগী একটি সিদ্ধান্ত প্রস্তাব আনয়ন করবার জন্য মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার সামিল উদ্দিন শিমুল মহোদয়কে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মানে স্পিকার স্যার আমাদের ব্যাপক লোক সংখ্যা এই ব্যাপক লোক সংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে চাই তাহলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই কারিগরি শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমেই আমরা আমাদের ব্যাপক জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারবো আর সেই লক্ষ্য নিয়ে আমি প্রস্তাব করেছি এই সংশোধনী দিয়েছি যে আমার নির্বাচন এলাকা নওগাঁ জেলার পতিতলা এবং ধামরাট উপজেলাতেও দুইটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হোক মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আজম নওগাঁ ছয় অনুপস্থিত মাননীয় সদস্য বেগম রসনা রামার নান মহিলা আসন সাতচল্লিশ আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি এই এই প্রস্তাবটির সঙ্গে একমত পোষণ করে আমি বলতে চাই যে আমার এলাকা কুমিলা কুমিল্লা বাজার একটি কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হোক কারণ কারিগরি শিক্ষার বর্তমান সরকার আগামী বছর থেকেই কারিগরি শিক্ষার স্কুলের সেভেন এবং এইটে যোগ করছে বিভিন্ন ট্রেড এই ট্রেডগুলি হলো মানুষ স্পিকার ইলেকট্রিক্যাল এবং ড্রাফট মেকিং ড্রেস মেকিং ইলেক কম্পিউটার সব এগুলি যদি শিখে ছেলেপিলেরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ যাদের না থাকে তারা এগুলি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে একটা পরিবার চালাইতে পারে এজন্য কারিগরি শিক্ষা সব জায়গায় সব এলাকায় স্থাপন করা দরকার কারিগরি শিক্ষার অবকাঠামোগুলি খুব কঠিন এগুলি সহজে দিতে চায় না কারিগরি কলেজ যে বোর্ড আছে সেই বোর্ডে এগুলি আরও সহজ করা দরকার এগুলি প্রত্যেক ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন আপনার সময় এক মিনিট স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ মানে স্পিকার মাননীয় সদস্য ডক্টর সামিল উদ্দিন আহমদ শিমুল যে প্রস্তাবটি এনেছেন সেই সিদ্ধান্তের প্রস্তাব সাথে আমি একমত আসলে মানে স্পিকার আমরা দেখা যায় প্রায় এক কোটির মতো কাছাকাছি মানুষ আমাদের বিভিন্ন দেশে যারা নাকি শ্রমিক হিসেবে কাজ করেন তারা যে রেমিডেন্স পাঠান একটা হিসাবে দেখলাম যে এই ফিলিপাইনে মাত্র বাইশ লক্ষ শ্রমিক এর চেয়ে অনেক বেশি রেফিডেন্স পাঠায় কারণ তারা দক্ষ আমাদের শ্রমিক অদক্ষ আর দক্ষ যদি করতে হয় তাহলে আমাদের কারিগরি প্রশিক্ষণ খুব দরকার মানে স্পিকার তাই আমি যে আজকে সিদ্ধান্ত প্রস্তাব সেই সিদ্ধান্ত প্রস্তাবের সাথে মূল প্রস্তাবের সাথে কিছুজন জেলার তাইল উপজেলায় যাতে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হয় এটা আমার একটা অনুরোধ মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব ইবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব আলী আজম ভোলা দুই অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন অনুপস্থিত জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া পাঁচ জি আপনার সময় এক মিনিট ধন্যবাদ মানুষ স্পিকার আমি মূল প্রস্তাবের সাথে শিবগঞ্জ উপজেলার একটি সবজির পাওয়ার বগুড়া জেলার শেরপুর ও ধনুট উপজেলার মধ্যবর্তী স্থানে একটি ওই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার জন্য প্রস্তাব করছি মানুষ স্পিকার আজকে সিভিল এডুকেশন যেটা এ পাশ করে আসলে আমাদের দেশের ছেলেমেয়েরা বাপের একটা বোঝা হয়ে যাচ্ছে কারণ বিয়ে এম পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করে চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই এ কারণে টেকনিক্যাল এডুকেশান আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজন এ কারণে আমি প্রস্তাব করি যে সুবগঞ্জ উপজেলার একটি শব্দের পর বগুড়া জেলার শেরপুর ও দয়ের উপজেলের মধ্যে স্থানে একটি জি ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশারফ হোসেন চার অনুপস্থিত মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটওয়ারি গাইবান্ধায় অনুপস্থিত মাননীয় সদস্যবৃন্দ আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমেদকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার চাপাই নবাবগঞ্জের ডক্টর শামিল উদ্দিনের সিদ্ধান্ত প্রস্তাব এটা কিন্তু আমার মনের সাথে মিলে এই জাতির মনের সাথে মিলে এবং আমাদের প্রধানমন্ত্রীর মনের সাথে মিলে কথা হলো যে দক্ষ দক্ষতা অর্জন না করে বিদেশে গেলে আজকাল কিন্তু কোনো স্থান নাই আমরা যেটা বারবার দেখি যে আমাদের বিদেশগামী যারা শ্রমিকরা যায় এটা কিন্তু কমে আসছে কিন্তু অন্যদিকে আমরা এটাও দেখি যে দক্ষতা হাসিল করে যদি যারা যায় তারা কিন্তু এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বেতনও কিন্তু পেয়ে যাচ্ছে তো আমাদেরকে যেটা দেখতে হবে যে যত তাড়াতাড়ি আমরা দক্ষতা দিয়ে এদেরকে বিদেশ পাঠাতে পারি আমার মনে হয় দেশ আর জাতির জন্য সবার জন্য এটা ভালো হবে মান স্পিকার যারা যারা এখানে সিদ্ধান্ত প্রস্তাবের সাথে যারা যারা অ্যাড করেছেন যারা যারা রিকোয়েস্ট করেছেন আমি একটি কথা বলতে পারি যে ইতিপূর্বেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটি উপজেলায় আমরা কিন্তু একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমরা করতে যাচ্ছি ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের সারা দেশে চৌষট্টিটা জেলা পর্যায়ে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে ছয়টি আপনাদের মেরিন টেকনোলজি সেন্টার করা আছে চল্লিশটি নির্মাণাধীন আরও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হচ্ছে এবং ষাটটির জন্য আরেকটা ডিপিপি প্রণয়ন হয়েছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ওটা এখানে পাঠাবো অনুমোদনের জন্য তারপরে নেক্সট স্টেপে বাকি যেগুলি আছে আমরা সেগুলিও একটা প্রকল্প করে আশা করি আমরা অনুমোদন করিয়ে নিতে পারবো মূল কথা মূল কথা যেটা আমরা বলতে হয় যে কমিটমেন্ট অফ দি গভর্নমেন্ট এই দক্ষতার জন্য এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আছে এবং সেই হিসাবে যেই যে এমপি আমার কাছে গেছেন তাদের চাহিদা আমাদেরকে জানিয়েছেন প্রায় প্রত্যেকটি ইনক্লুডিং আমার ডক্টর শামিল উদ্দিন উনি তো আমাকে আগেই বলেছেন এবং আমার সুযোগ হয়েছে ওনার কনস্টিটুয়েন্সিতে যাওয়ার এবং সেখানে ওনার জনগণও বলেছেন এবং আর কিছু না হইলে আমার মনে হয় ওনাকে আর ওনার জনগণের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু শিবগঞ্জে অলরেডি একটি টিটিসির ব্যবস্থা ইতিমধ্যে নিয়ে নিয়েছি অন্যান্য অনেক বক্তারা এখানে বলেছেন যেরকম আমার মনে পড়ছে কি দ্যাট আমার কিশোরগঞ্জের চন্নু সাহেব যেটা বলেছেন এটাও কিন্তু অলরেডি ওই সাইটটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যাই হোক আমি এই হাউসকে আশ্বস্ত করতে চাই মানীয় স্পিকার যে যত আমাদের যত উপজেলা আছে প্রত্যেকটাতে আমরা যত তাড়াতাড়ি হয় যত তাড়াতাড়ি সম্ভব আমরা এক একটি এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করব আজকে এখানে যখন সিদ্ধান্ত প্রস্তাব এসেছে এবং আমার মনে হয় এখানে নীতিগত আমার কোনো অবজেকশন নাই আমি বলতে পারি যে এই সিদ্ধান্ত প্রস্তাব আমরা গ্রহণ করে নিতে পারি মানন স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী সংশোধনী তো নেবেন না 10 জন এখানে 10 জন সংসদ সদস্য তাদের এলাকাতেও চেয়েছে আপনি কি মূল প্রস্তাবটা গ্রহণ করছেন শুধু যে মূল প্রস্তাব জি মানন স্পিকার না না আর

মাননীয় সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রী যেহেতু প্রস্তাবটি গ্রহণের সম্মতি প্রকাশ করেছেন আমি সেই প্রস্তাবটি সংসদের সামনে ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য ডাক্তার সামিজুদ্দিন আহমেদ শিমুল নবাবগঞ্জ এক কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর এক কোট সংসদের অভিমতেই এই যে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হোক আনকোট শীর্ষক প্রস্তাবটি এবং চারজন মাননীয় সংসদ সদস্যর প্রস্তাবিত ও উত্থাপ উত্থাপিত সংশোধনী সহ প্রস্তাবটি গ্রহণ করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি চারটি সংশোধনী সহ গৃহীত হলো। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুন রশিদ চাপাই নবাবগঞ্জ তিন কে সিদ্ধান্ত প্রস্তাব দুইয়ের এর পক্ষে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আসসালামু আলাইকুম আপনার সদয় অবগতি ও জ্ঞাতার্থে জানাচ্ছি যে চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত নয়াগোলা নামক স্থানে মহানন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ চাঁপাইনগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি সর্বপ্রথম মহানন্দা নদীর উপর সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে উনিশশো সালে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু নির্মাণ করা হয় যার ফলে সরাসরি সোনা মসজিদ স্থলবন্দর সহ চাঁপাইনবগঞ্জ জেলাবাসীর সাথে সারাদেশের একটি সংযোগ সৃষ্টি হয় চাঁপাইনগঞ্জ জেলায় এই মহানন্দা নদীর দৈর্ঘ্য প্রায় আটত্রিশ কিলোমিটার ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক মানে এই মন্ত্রণালয় কর্তৃক তিনটি সেতু নির্মিত হয়েছে গমস্তাপুর এবং ভোলাহাট উপজেলায় একটি একটি চাঁপাইনগঞ্জ জেলায় একটি এবং এলজিডি কর্তৃক এই মহানন্দা নদীর উপর আরও একটি সেতু নির্মিত হয়েছে মাননীয় স্পিকার চাপাইনগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে আমি অত্যন্ত গর্বিত চাপাইনগঞ্জের সন্তান হিসাবে যে একটি আল্লাহর রহমত এটি কৃষিতে একটি উদ্বৃত্ত অঞ্চল বাংলাদেশের বিখ্যাত আম উৎপাদিত হয় এই অঞ্চলে বিপুল পরিমাণ ধান গম ভুট্টা আলু টমেটো পেয়ারা লিচু মাল্টা কলা পেঁপে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে এবং উদ্বৃত্ত উৎপাদিত পণ্যগুলি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয় চাঁপাইনবগঞ্জ জেলার এই বিরাট অঞ্চলসহ রাজশাহী এবং নগাঁ জেলার বেশ কিছু অঞ্চলের কৃষি উৎপাদিত পণ্য যারা ওই অঞ্চলের ভূমির মালিক চাপে নবগঞ্জের মানুষ এই উৎপাদিত পণ্যগুলি আপনার শহরে বা আমাদের নবাবগঞ্জে নিয়ে আসার ক্ষেত্রে এই একটিমাত্র সেতুর উপর দিয়ে যে চাপ পড়ে সারা বছর এখন সারা বছর কৃষিতে উৎপাদন বেড়ে গেছে সারা বছর এই শহরের ভিতর দিয়ে একমাত্র এই ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর উপরে চাপ পড়া এবং প্রতিদিন হাজারের উপরে ট্রাক সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যকৃত ট্রাক এই সেতুর উপদে যাওয়ার ফলে গোটা শহরের উপর বিপুল পরিমাণ ট্রাফিক চাপ লোড বেড়ে গেছে যার ফলসূত্রীতে আমি এর আগে দু হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত যখন সংসদ সদস্য ছিলাম তখন আমি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলাম ওই সময়ে এখানে একটি ব্রিজ নির্মাণের আমি উদ্যোগ গ্রহণ করি ফিজিবিলিটি রিপোর্টও তৈরি করা হয় এবং আমি মাননীয় মন্ত্রী অবগতির জন্য জানাচ্ছি ব্রিজের দুই পার একদিক চাঁপাইনগঞ্জ শহরের নয়াগোলা নামক স্থান আর আর হচ্ছে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর নামক স্থান এইখানে উভয় পাড়ই সড়ক ও জনপথের রাস্তা রয়েছে সেখানে একটি ফেরিঘাট রয়েছে যদি এই জায়গাটিতে ব্রিজ নির্মাণ করা হয় তাহলে আমাদের যে বিপুল পরিমাণ কৃষি উৎপাদিত পণ্য আমি মাননীয় মন্ত্রী আপনার স্পিকার আপনার মাধ্যমে মন্ত্রীকে জানাতে চাই চাঁপাইনগঞ্জ মহানন্দার নেদু সেতু ড্রেজিংয়ের কাজ চলছে এবং সেইখানে একটি রাবার ড্যাম স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসাবে এটি বাস্তবায়িত হওয়ার ফলে চাপাইনগরগঞ্জ জেলায় এখন প্রায় দশ লক্ষ টন যে শস্য উৎপাদন হয় এটি পাঁচ গুণ বৃদ্ধি পাবে মাননীয় আগামী পাঁচ বছরের মধ্যে এই রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন হলে যার কারণে এখানে আরও বিপুল পরিমাণ এই পণ্য পরিবহন বেড়ে যাবে এবং এটা শহরের উপর এত চাপ পড়বে যার ফলশ্রুতিতে এই ব্রিজের পক্ষে এই চাপ সহ্য করা সম্ভব হবে না শহরের উপর চাপ সহ্য করা সম্ভব হবে না আমার অভিজ্ঞতা থেকে মাননীয় স্পিকার মাননীয় যোগাযোগ মন্ত্রী অত্যন্ত অভিজ্ঞ মানুষ ইতিমধ্যে আমার দুটো দাবি উনি একদিন সংসদে তুলেছিলাম উত্থাপন করেছিলাম উনি এটাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটা বাস্তবায়নের দিন হচ্ছে এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মনে করি সড়ক ও সেতু নির্মাণের যে প্রয়োজন এক নম্বর হচ্ছে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু করার জন্যে এবং পরিবহন ব্যবস্থাকে আরও স্বাচ্ছন্দ্যময় করার জন্যে আমি মনে করি এই সেতুটি নির্মাণ অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজন আমদানি রপ্তানি পণ্য সহ সমস্ত উৎপাদিত কৃষিপণ্য এই এ একমাত্র ক্যাপ্টেন মহেন্দ্রী জাগুর সেতুর উপর দিয়ে শহরের মধ্য দিয়ে পরিবহন করা হয় জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যানবাহন পণ্য উৎপাদন ও পণ্য বৃদ্ধ পরিবহন বৃদ্ধি পেয়েছে বিধায় সেতুর উপর সার্বক্ষণিক চাপ বৃদ্ধি পাচ্ছে প্রস্তাবিত স্থানটিতে সেতু নির্মাণ করা হলে কৃষি উৎপাদিত পণ্য পরিবহন সহজতর হবে শহরের উপর পরিবহনের চাপ অনেক কমে যাবে জনসাধারণের যাতায়াত নিরাপদ হবে দুর্ঘটনা কমবে এমতো অবস্থায় মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আবেদন চাপাইনগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি নয়গোলা নামক স্থানে মহন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হলে জনগণ ভীষণভাবে উপকৃত হবে এবং শহরকে যানজটমুক্ত করা যাবে বিধায় জনস্বার্থে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্পিকারের মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব আজকের যে সিদ্ধান্ত প্রস্তাবটি দুই নম্বর উত্থাপন করেছি যে নয়াগলা নামক চাপানগর সদর উপজেলা অন্তর্গত নয়াগলা স্থানে মহান্দা নদীর উপরে একটি সেতু নির্মাণ করা হোক এই সিদ্ধান্তটি প্রস্তাবটি মাননীয় মন্ত্রী দয়া করে এটিকে গ্রহণ করবেন এবং ওই স্থানে এটি সেতু নির্মাণের প্রয়োজন উদ্যোগ গ্রহণ করবে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর দশ জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন আমি এখন তাদেরকে নিজেই সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর এক মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ দুই আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার মাননীয় সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটির সঙ্গে আমি একমত পোষণ করছি এবং তার মূল সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি সংশোধনী দিয়েছি নওগাঁ জেলার পতিতলা উপজেলার কাঁটাবাড়ি নামক স্থানে আত্রাই নদীর উপরে একটি সেতু নির্মাণ করা হোক আমি আশাবাদ ব্যক্ত করছি যা আমার এই সিদ্ধান্ত প্রস্তাবটি আমার সংশোধনী সহ সিদ্ধান্ত প্রস্তাবটি গৃহীত হবে মানে স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিজ আজম নওগাঁ ছয় অনুপস্থিত মাননীয় সদস্য বেগম রহসনার নান মহিলা আসন সাতচল্লিশ সাতটার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন তার মূল প্রস্তাবটির সঙ্গে একমত আমি একমত পোষণ করে আমি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় যতগুলি ব্রিজ আছে এগুলির পুনর্নির্মাণ করার জন্য এই এই শব্দবলি এখানে সংযোজন করা হোক বলে সংশোধনী দিয়েছি মাননীয় স্পিকার ওই এলাকার সিংগাই উপজেলার যে ব্রিজগুলি আছে ওগুলি অনেক পুরানো এবং নরবরে ওখানে নদী নালা অনেক যদি ব্রিজ ভেঙে পড়ে যায় মানুষ তাহলে ওই পানির মধ্যে পড়বে সেই জন্য রাস্তাঘাটগুলি খুব সুন্দর তবে ব্রিজগুলি অনেক পুরানো নরবরে এই ব্রিজগুলি অবিলম্বে মেরামত করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন আপনার সময় এক মিনিট মানে স্পিকার আপনার মাধ্যমে একটু বলতে চাই যে আমাদের মাননীয় সংসদ সদস্য হারুন রশিদ সাহেব যে সিদ্ধান্ত প্রস্তাব এনেছেন সেটা আমি একমত মানে স্পিকার আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়কে আমার কিশোর জেলার বাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে আমার নির্বাচন এলাকার কর্মসংস্থানের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি কারণ তিনি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ চৌদ্দশো থেকে এই কিশোর শহর বাইপাস হয়ে চামড়াঘাট পর্যন্ত একটি রাস্তা যেটা সাতশো পঞ্চাশ কোটি টাকা প্রায় এবং না চৌরাস্তা থেকে টায়াল পর্যন্ত যে রাস্তাটি ওয়াইডিং করার জন্য একশো বিশ কোটি টাকা প্রকল্প দুইটাই টেন্ডারে গিয়েছে যাতে তাড়াতাড়ি কাজটা হয় সেই জন্য আমি মানে মন্ত্রী মহোদয়কে এই প্রকল্প নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং মানে স্পিকার আমার যে আজকে সংশোশোধনী আমার সংশোধনী যে ব্রিজটা সেই ব্রিজটা আসলে রোডসের মধ্যে না এটা তাই আমার সংশোধনীটা আমি প্রত্যাহার করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব আলী আজম ভোলা দুই অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোজাফর হোসেন জামালপুর পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া পাঁচ আপনার সময় এক মিনিট ও স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হারুন রশিদ পঁচল্লিশ চাপাই নগণ তিন যে প্রস্তাব সিদ্ধান্ত প্রস্তাবটি আনয়ন করিয়েছেন মহানন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হোক এই প্রস্তাবের সাথে আমার এলাকার এই শব্দের পরে বগুড়া জেলার শেরপুর উপজেলা বাঙালি নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা হোক এই প্রস্তাব করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার অনুপস্থিত মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটওয়ারি গাইবান্ধা এক অনুপস্থিত আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধন উপর ওপর মাননীয় সড়ক পরিবহন ও সেতু জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার মানীয় সংসদ সদস্য মোহাম্মদ হারুন রশিদ চাব্বানিয়গঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত নয়াগোলা নামক স্থানে মহানন্দা নদীর উপর সেতু নির্মাণের সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রস্তাব এনেছেন আমি তার উত্তর দিচ্ছি সংক্ষিপ্ত চাঁপাইনবগঞ্জ সদর উপজেলার কাশীনাথপুর দাসুরিয়া নাটোর রাজশাহী নবাবগঞ্জ কানসার সোনা মসজিদ বালিয়াদিঘি বর্ডার জাতীয় মহাসড়কের একশো ৯৭ তম কিলোমিটারে রাহাইস নামক স্থানে চারশো আটচল্লিশ দশমিক তিন শূন্য মিটার দীর্ঘ মহানন্দার সেতু বীর শ্রেষ্ঠ মহী জাহাঙ্গীর সেতু রয়েছে প্রস্তাবিত সেতু নির্মাণের স্থানটি মহানন্দা সেতু হতে পাঁচ কিলোমিটার দূরে বর্তমানে সেখানে কোনো সেতু নেই পারাপারের মাধ্যমে জনগণ নদী পার হয়ে এলজিডি সড়ক হয়ে সড়ক ও জনপথের জেলা মহাসড়কটি ব্যবহার করে থাকেন এই অবস্থায় ওখানে একটা সেতু নির্মাণের বিষয়টি আমরা ভাবছি তবে কতগুলো প্রক্রিয়া অতিক্রম করেই নির্মাণ কাজ করতে হবে প্রথমত ফিজিবিলিটি স্টাডি করতে হবে সম্ভাব্যতা যাচাই এরপর ডিপিপি প্রণয়ন করে আমরা সেটা পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠাবো সে কারণে এটা একটা প্রক্রিয়াটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় তবে একটা কথা আমি এখানে মাননীয় স্পিকার আদা আপনার মাধ্যমে বলতে চাই যে ঘন ঘন সেতু একটা নদীর উপর যখন নির্মাণ হবে তখন কিন্তু সিল্টেশন হবে হয়ে নদী শুকিয়ে যাবে এটা নদীর উপর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এমনও হয় আপনার এই প্রস্তাবটি অবশ্যই এটা যুক্তিযুক্ত সেখানে একটা সেতুর প্রয়োজন আছে তবু আমরা ফিজিবিলিটি স্টাডিটা করে দেখি সেটা সম্ভাব্যতা যাচাইয়ের পর আমরা আশা করছি পরবর্তী পদক্ষেপ আমরা নিতে পারব এমতাবস্থায় অবস্থায় আপনি এই প্রস্তাবটি আপাতত হবে না এই মর্মে প্রত্যাহার করে নেবেন এটাই আপনার কাছে অনুরোধ আর এছাড়া অন্যান্য যে শহীদুজ্জামান সরকার সাহেব আত্রায় নদীর উপর যে সেতু সেটাও আমাদের ভাবনা চিন্তায় রয়েছে সেটাও আমরা ফিজিবিলিটি করে দেখব রোশনার আমার নান মানিকগঞ্জের ব্যাপারে বলেছেন মানিকগঞ্জে আমরা এ পর্যন্ত বৃষ্টির উপরে সেতু আমরা নির্মাণ করেছি বিভিন্ন স্থানে কাজে নতুন করে সেখানে আর সেতু নির্মাণ করতে হবে কি না সেটা উনি স্পেসিফিক প্রপোজাল নিয়ে আসলে আমরা সেটা সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিতে পারব হাইবুর রহমান সাহেব বগুড়া থেকে তিনি যে প্রস্তাব করেছেন সেটাও আমরা পরবর্তীতে বিবেচনা করে দেখব তবে আমি মাননীয় সংসদ সদস্য মূল প্রস্তাবটি যিনি করেছেন যেন ভারুন রশিদ আমি তাকে অনুরোধ করব এটা একটা প্রক্রিয়াগত ব্যাপার সময় সাপেক্ষ কাজে আপনি প্রস্তাবটি আপাতত প্রত্যাহার করে নেবেন আমরা ফিজিবিলিটি করে জনস্বার্থে পরবর্তী পদক্ষেপ নেব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন আপনার সময় কারাগারে বন্দিও হচ্ছিলাম অনেক স্মৃতি আছে তো উনি যেহেতু বিষয়টি বিবেচনায় নিদার আশ্বাস দিয়েছেন আমিও বিশ্বাস করি যে এই ধরনের একটি বৃহৎ ব্রিজ নির্মাণের ফিজিলিটি রিপোর্ট এর ব্যয় এটার পুন করার জন্য সময় লাগবে তা আমি বিশ্বাস করি যে আমি কিন্তু অপ্রয়োজনীয় অপ কোনো প্রস্তাব আমি সংসদে কখনোই বলি না বলবো না এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সার্বিকভাবে রাষ্ট্রের প্রয়োজনই এবং এলাকার জনস্বার্থে এটি মাননীয় মন্ত্রী ফিজিবিলিটি রিপোর্টের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন ডিপিপি প্রণয়নের ব্যবস্থা নেবেন অর্থ সংশয় হলে আগামী পাঁচ বছরের মধ্যেও উনি যদি শুরু করতে পারেন তাহলে একসময় শেষ আমরা করতে পারব মাননীয় মন্ত্রী যেহেতু এটা বিষয়ে আমাকে প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন ওনার এটি ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এই এটার কারণে ওনার প্রতি সম্মান প্রদর্শন করে মাননীয় স্পিকার আমি আমার এই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করছি ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন কার্যপ্রণালী বিধির একশো আটত্রিশ বিধির এক উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আহমদ হারুনুর রশিদ চাঁপাই নবাবগঞ্জ তিন কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর দুই কোট সংসদের অভিমত যে চাপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত নয়াগোলা নামক স্থানে মহানন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হোক আনকোর্ট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল আমি এখন তিন নম্বর সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রোস্তমাজি ফরাজি পিরোজপুর তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিশাল সেতুর সম্পর্কে যখন প্রস্তাব তুলতে যাই স্বাভাবিকভাবেই নিজের খারাপ লাগার কথা কিন্তু এখন খারাপ লাগে না এই কারণেই এক সময় একশো মিটার একটি ব্রিজ এদেশে হতো না আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই আশান্বিত করেছে সারা দেশে উন্নয়ন দিয়ে সুতরাং তার যে উন্নয়নের রোল মডেল এই বিশাল বিশাল ব্রিজ বিশাল বিশাল আমাদের এক একটা মানে ফ্লাইওভার এবং আদার উন্নয়নের ব্যাপারে আমাদের জনগণের মনে কিন্তু প্রচণ্ডভাবে আর উদ্রেক হয়েছে যে আমাদের যে কোনো পশ্চাতে পড়া থাকা এলাকার মানুষের যে উন্নয়ন প্রয়োজন সেটা তারা উপলব্ধি করছে যে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে পারবে তাই আমি যে বিষয়টি বলতে চেয়েছি সেটা হলো দুটা বিভাগের সাথে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের সাথে এই সেতুটি এই বলেশ্বর সেতু সেতুটি যেখানে আমাদের রকেট গাট আছে বড় মাছুয়া আর অপার পার্টি হইল যে রান্দা শরণখোলা এই দুইটা জেলা জেলা হল আর আরেকটি হলো বাগেরার সুতরাং এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যেখান থেকে আমাদের আরেকটু সামনে গেলেই মংলা বন্দর মঙ্গলা বন্দর পরে খুলনা খুলনার পরে আমাদের যশোর যশোর বা বেনাপোল স্থল বন্দরে চলে যাবে এতে পিছনের দিকে আমরা যদি আসি তাইলে বিশখালী নদী পের হইয়া আমাদের বরগুনা পটুয়াখালী এবং পায়রা বন্দরের সাথে সংযোগ হবে সুতরাং এই সেতুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের না আগামী দিনে এবং সেটা সেই অবস্থায় দেশ এগিয়ে যাচ্ছে মানে প্রধানমন্ত্রী যেহেতু এইচডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা বাস্তবায়নের জন্য অনেক প্রোগ্রাম নিয়েছেন সেইগুলো বাস্তবায়ন করতে গেলে এই সেতুটা হবে গুরুত্বপূর্ণ এই একটি সেতু না বলেশ্বর নদীতে যেমন সেতু দরকার হবে বিষখালী নদীতেও সেতুর দরকার হবে আমাদের এটা আরোই কিলোমিটার হতে পারে সর্বোচ্চ এর বেশি হবে না এর চেয়ে বড় বড়ো সেতু করা হচ্ছে বোলা বরিশাল সেখানে প্রায় নয় দশ কিলো সেটাও হচ্ছে অন্য অন্য জায়গায় হবে সুতরাং সে তখন এই এই এলাকার মানুষের যারা মৎস্যজীবী তাদের লাভ হবে কৃষিজীবী তাদের লাভ হবে শিক্ষার্থীদের লাভ হবে আমাদের স্বাস্থ্যসেবায় লাভ হবে এখানে শিল্পাঞ্চল গড়ে উঠবে আমাদের এলাকায় শিল্প জাহাজ শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হবে এখানকার মৎস্য প্রক্রিয়াজাত কারখানা করা যাবে এবং ওই বন্দর টু বন্দর সংযোগ করে দিলে অর্থনৈতিক অঞ্চল এখানে সৃষ্টি করা যাবে একটি বিরাট পিছিয়ে পড়া এলাকা আপনাকে মনে করতে হবে হাওয়ার অঞ্চল আপনাকে মনে করতে হবে চর অঞ্চল আপনাকে মনে করতে হবে উহলে এলাকা এগুলো কিন্তু পিছিয়ে পড়া এলাকা এইসব এলাকায় মানুষ কোনো দিন যেতে মানে কেউ কোনো অফিসার এখানে চাকরি করতে চায় না এক সময় ছিল আমি পঞ্চাশ বছর রাজনীতি করি ওই এলাকা মানুষ সে সিও ডেপ ওখানে যাবে না ডাক্তার ওখানে যাবে না কোনো দিন ওই এলাকায় চিন্তা করে না যে না ওই এলাকায় আমরা যাব কেন যেতে লাগতো তাদের দশ ঘন্টা বারো ঘন্টা কোনোভাবে না সেই এলাকাকে আজকের আপনি সংযোগ দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই এলাকার বাকি দাবি তারা চাবে এটা স্বাভাবিক এবং আপনি করিতকর্মা আপনি যোগ্য একজন আমাদের যোগাযোগ এবং সেতুমন্ত্রী আপনার কাছ থেকে আমরা আশা করি যে এই সেতুটা যদি আপনি নির্মাণ করার জন্য সমীক্ষা করেন এবং যদি বাস্তবতায় দেখেন যেটা করা সম্ভব তাহলে নয় নম্বর করছেন দশ নম্বরও সিদ্ধান্ত নিয়েছেন এগারো এগারোতম বা বারোতম হবে বোধহয় আমাদের এই সেতু এটা যদি করা হয় তাহলে জনগণ চিরকৃতজ্ঞ হবে এবং এলাকার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে এই আমি কথায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অবশ্যই পদক্ষেপ করবেন মাননীয় সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর দশজন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন আমি এখন তাদেরকে নিজস্ব সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর এক মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ দুই মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আলী ফরাজি পিরোজপুর তিন কর্তৃক আনিত সিদ্ধান্ত প্রস্তাবটি আমি সমর্থন করছি এবং সেই সাথে এই সিদ্ধান্ত প্রস্তাবটিতে আমি সংশোধনে দিয়েছি নওগাঁ জেলার পত্রিতলা উপজেলার ডাঙ্গাপাড়া ঘাটে আত্রায় নদীর উপরে একটি সেতু নির্মাণ করা হোক আমি আশা করছি এই সিদ্ধান্ত প্রস্তাবটি সংশোধনীর সহ গৃহীত হবে মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আজম নওগাঁ ছয় অনুপস্থিত মাননীয় সদস্য বেগম রশুনার মান্নান মহিলা আসন 47 ৭টার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি জনাব সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজি পিরোজপুর তিন আসন ওনার সঙ্গে এই প্রস্তাবটির সঙ্গে একমত আমি ওনার এই প্রস্তাবটির পরে কুমিল্লা জেলার সদর উপজেলার বাজার এলাকায় গুমতি নদীর উপর একটি ব্রিজ নির্মাণ শব্দাবলী সংযোজন করা হোক বলে সংশোধনী এনেছি মাননীয় স্পিকার গুমতি নদী একসময় অনেক বড় একটি নদী ছিল খরস্রোতা একটি নদী মাননীয় সেতুমন্ত্রী ঠিকই বলেছেন যখন একটি ব্রিজ করা হয় তার উপরে তখন ওই নদীটার স্রোত অনেক কমে যায় এবং একটু বাধার সৃষ্টি হয়েছে ক্ষীণ হয়ে আসছে তার উপর অনেক দীর্ঘই নদীটি এটার উপরে ওই আগের ব্রিজটা নরবর হয়ে গেছে অনেক বৎসর যাবৎ শুনছি আরেকটি নতুন ব্রিজ হবে তো ওই ব্রিজটা বাদ দিয়ে যদি একটু নতুন মজবুত ব্রিজ করা হয় তাহলে এলাকার মানুষ খুব উপকৃত হবে আমি ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন আপনার সময় এক মিনিট মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার আমার এই সংশোধনীটা আমি প্রত্যাহার করলাম আমি এই সম্পর্কে কিছু বলতে চাই না ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব আলিয়া আজম ভোলা দুই অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজাফর হোসেন জামালপুর পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া পাঁচ আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার এই মাননীয় স্পিকার আপনি দৃষ্টি আকর্ষণ করছি এই প্রস্তাবটা আমি ভুলে গেছি কোনটার সম্বন্ধে আলোচনা হচ্ছে মাননীয় স্পিকার সিদ্ধান্ত প্রস্তাব নম্বর তিন সিদ্ধান্ত মোহাম্মদ রস্তমাজি ফরাজি পিরোজপুর তিনের পক্ষে আপনি দিয়েছেন পিরোজপুর জেলার বড় রায়েন্দা বজেশ্বর নদীতে আমি আলোচনা করতে চাচ্ছি না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার অনুপস্থিত মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা এক অনুপস্থিত মাননীয় সদস্যবৃন্দ আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি একশো উনত্রিশ পিরোজপুর তিন তিনি সিদ্ধান্ত প্রস্তাব নিয়েছেন পিরোজপুর জেলার বড় মাছুয়া রায়েন্দা নদীতে একটি সেতু নির্মাণ বিষয়ে আমি তার প্রস্তাবের উত্তরে বলছি মানে স্পিকার অ্যালোকেশন বিজনেস অনুযায়ী পনেরোশো মিটার ও তদুর্ধ দৈর্ঘ্যের সেতু নির্মাণের দায়িত্ব সেতু বিভাগের সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জন্য তিরিশ বছর মেয়াদী একটা মাস্টার প্ল্যান তৈরির লক্ষ্যে সমীক্ষা পরিচালনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সমীক্ষায় পিরোজপুর জেলার বড় মাছুয়াবতে রায়েন্দাস্থলে বলেশ্বর নদীর উপর প্রস্তাবিত সেতুর অবস্থান সহ অন্যান্য বিষয় যাচাই করা হচ্ছে এই প্রেক্ষিতে সেতুটি বাস্তবায়নে বিস্তারিত সহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আমি এর আগের সিদ্ধান্ত প্রস্তাবের মতোই এখানেও প্রস্তাবটি যেভাবে এসছে আমাকে বলতে হচ্ছে আমাকে প্রথম যাচাই বাছাই করতে হবে ফিজিবিলিটি স্টাডি করতে হবে হাইড্রোলজি মর্ফোলজি করতে হবে এরপর ডিপিপি প্রণয়ন হবে এবং পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হবে প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে এটা স্বীকার্য পায়রা বন্দরের সাথে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দরের সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এমত অবস্থা আমি মাননীয় সংসদ সদস্যকে বিষয়টি পর্যায়ক্রমিকভাবে হবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার ফিজিবিলিটি থেকে অনুমোদন পর্যন্ত পরিকল্পনা কমিশনে তবে এটা বাস্তবতা আমি স্বীকার করছি সেতুটি করা প্রয়োজন এ অবস্থা আমি মাননীয় সংসদ সদস্যকে তার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি সৈীদ সরকার সাহেব আত্রাই নদীর উপর সেতু নির্মাণের যে প্রস্তাব করেছেন এবং সঙ্গে রোশনার মন্নান একটা কুমিল্লা জরাজীর্ণ সেতুর পুনঃস্থাপনের জন্য নতুন সেতু নির্মাণের বিষয়ে সংশোধনী এনেছেন দুটি সংশোধনী যুক্তিযুক্ত যুক্তিগ্রাহ্য এবং মূল প্রস্তাবের সঙ্গে এই দুটি আমরা পর্যায়ক্রমে বিবেচনা করব আমি মাননীয় সংসদ সদস্যকে তার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় মাননীয় ধন্যবাদ মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রস্তমাজি ফরাজি পিরোজপুর তিন আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করে যে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন মাননীয় স্পিকার এখানে বেশি আর বলার কিছু নেই মাননীয় মন্ত্রী যেহেতু অলরেডি অনুধাবন করেছে যে এখানে এই সেতু দরকার এবং এই সেতু হইলে এলাকার মানে একটা পায়রা থেকে শুরু করে রামপাল হইয়া মংলা খুলনা সব এলাকার সাথে একটা সংযোগ হবে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে আগামী দিনে এই অঞ্চলটা এই পড়া এলাকা আর পড়া থাকবে না এই এলাকায় অর্থনৈতিক চাঞ্চল্যতা দেখা দেবে এবং মানুষের মান। উন্নয়ন হবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী চান এবং সেটা সেটা সেই লেভেলে তিনি কাজ করবেন এই আশা ব্যক্ত করছেন আমি তার কথার প্রেক্ষিতে আশ্বাসের প্রেক্ষিতে এবং আশান্বিত হয়ে আছি ইনশাল্লাহ তিনি করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করতে পারবেন এই আশা ব্যক্ত করে আমি আমার এই প্রস্তাব প্রত্যাহার করার প্রত্যাহার করতে রাজি আছি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন কার্যপ্রণালী বিধির একশো আটত্রিশ বিধির এক উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রোস্তমাজি ফরাজি পিরোজপুর তিন কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর তিন কোর্ট সংসদের অভিমত এই যে পিরোজপুর জেলার বড়মাছুয়া রায়েন্দা বজেশ্বর নদীতে একটি সেতু নির্মাণ করা হোক আনকোট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না নাবোজন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল আমি এখন সিদ্ধান্ত প্রস্তাব নম্বর চারের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব এম আব্দুল আবদুলতিফ চট্টগ্রাম এগারো মারনি স্পিকার আপনাকে ধন্যবাদ একশো একত্রিশ বিধিতে আমার সিদ্ধান্ত প্রস্তাব চট্টগ্রাম এগারো নির্বাচনী এলাকায় তিনশত শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল স্থাপন করা হোক মানুষ পিকার স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার দেশের সংবিধানে পনেরো এর ক এবং আঠারো এ কে অনুসারে চিকিৎসা সহ জনস্বাস্থ্যের পুষ্টিকর পুষ্টির উন্নয়নও জনস্বাস্থ্যের উন্নতি সাধন রাষ্ট্রের অন্যতম দায়িত্ব সাংবিধানিক এই দায়িত্ব পালন এবং স্বাধীনতার সুফল সকলের কাছে পৌঁছে দেওয়ার জাতির পিতার অঙ্গীকারে বাস্তবায়নে তার সুযোগ্যকন্যা জনৈত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে বিশ্ব উন্নয়নের রোল মডেলে রূপান্তর করেছেন মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপ্রতিরোধ গতিতে দেশ ও জাতি এগিয়ে যাচ্ছে জনস্বাস্থ্যের প্রতি বর্তমান সরকারের আন্তরিকতায় নিদর্শন প্রত্যন্ত পার্বত্য অঞ্চলেও কমিউনিটি ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত হয়েছে এর মাধ্যমে শিশু গর্ভবতী মা ও অকাল মৃত্যু হ্রাস পেয়ে গড়ায়ু বাহাত্তর দশমিক তিন শতাংশে উন্নীত হয়েছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অভাবনীয় মাননীয় স্পিকার চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা নির্বাচনী এলাকায় ভোটারদের সংখ্যা পাঁচ লক্ষাধিক হলেও বিভিন্ন জেলার একুশ লক্ষাধিক মানুষের বসবাস এই এলাকাটি ভূপ্রাকৃতিক অন্যান্য অনন্য অবস্থানের কারণে দেশের স্বর্ণদ্বার খ্যাত চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের সর্বাধিক রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুল ইপিজেড সামানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের বৃহত্তম নৌঘাটি ইশাখা নেভেল বেইস সার্জেন্ট জহিরুল হক বিমানঘাটি বাংলাদেশ নেভাল একাডেমি জ্বালানির যুগান্ততা স্টার্ন রিফাইনারি পদ্মা ম্যাগনা যমুনার প্রধান সমূহ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আন্তজেলা বাস টার্মিনাল জিএম প্লান্ট চিটগং ড্রাইডক আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা সহ আরও ডজনখানে ক্লাস ওয়ান ক্যাপিয়ায় সমৃদ্ধ থাকার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষগুলো কর্মসংস্থানের লক্ষ্যে এই আসনটিকে দেশের অন্যতম জনবহুল এলাকাতে পরিণত করেছে এই জনবহুল এলাকাটি একদিকে যেমনি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহের কারণে এই সংসদীয় আসনের গুরুত্ব অপরিসীম এত সত্য স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কোনো সরকারি হাসপাতাল নেই এই সংসদীয় আসনে মানুষ স্পিকার বিগত দু দুটি সংসদে বারংবার এই মানবিক বিষয়টি উত্থাপন করার পরেও তৃতীয় মেয়াদে বিশ লক্ষাধিক শ্রমজীবী জনগোষ্ঠীর সেবার মতো মৌলিক অধিকার নিয়ে কথা বলতে আমি নিজেও বিব্রত বোধ করছি বন্দর পতেঙ্গা আসনটি বিএনপি জামাতের প্রার্থী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বঙ্গবন্ধুর কন্যা প্রাজ্ঞ ও সুদূর প্রসারী রাজনৈতিক সিদ্ধান্তের ফলে দু হাজার আট সালের তিরিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়ে বিএনপি জামাতের শিকড় পাঠনের গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন এত উদ্দেশ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদত্ত অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করে ওই বন্দর পতেঙ্গা আসনটিকে বর্তমানে শেখ হাসিনার তথা নৌকার ঘাঁটিতে রূপান্তর করতে সক্ষম হয়েছি আমাকে মনোনয়ন দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টের জায়গাগুলোতে সেবার সুযোগ করে দেওয়ার জন্য আমি তার কাছে চির কৃতজ্ঞ স্পিকার আমি শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এলাকার সম্মানিত জনসাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি যারা আমার উপর আস্থা রেখে জামাত বিএনপির ভ্রান্ত মতাদর্শ থেকে সরে এসে স্বাধীনতার সপক্ষের শক্তির অকৃত্রিম দেশপ্রেম ও জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য জাদুকর নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে আমাকে বারবার জাতীয় সংসদে পাঠাচ্ছেন সেই শ্রমজীবী মানুষগুলোর স্বাস্থ্যসেবায় একটি সরকারি হাসপাতাল নেই এটাই অবশেষ্য ব্যাপার মানি স্পিকার আমি বারংবার এই বিষয়ে একাধিক স্বাস্থ্যমন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়ে হয়েছি অনন্যপায় হয়ে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছবি নিয়ে এই বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার লক্ষ্যে তিনশো শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল স্থাপনে কার্যকর নির্দেশ প্রত্যাশা করছি মানুষ স্পিকার আমার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের উপর যে সকল মাননীয় সংসদ সদস্যগণ আলোচনায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি মানুষ স্পিকার আমাকে সুযোগ পুনর্বার সুযোগ দানের জন্য আপনাকে অশেষ 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 ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর দশ জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন আমি এখন তাদেরকে নিজস্ব সংশোধনী উত্থাপন ও তার পক্ষে এক মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নগা দুই আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার মাননীয় সংসদ সদস্য জনাব এম আব্দুল লতিফ দুইশো অষ্টাশি চট্টগ্রাম বারো কর্তৃক আনিত সিদ্ধান্ত প্রস্তাবটি আমি সমর্থন করছি এবং এই সিদ্ধান্ত প্রস্তাবটিতে আমি অবিলম্বে শব্দটি সংযোজন করবার জন্য আমার সংশোধনী দিয়েছি মানে স্পিকার স্যার স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার আমাদের জনগোষ্ঠী দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই জনগোষ্ঠীর নানারকম অসুস্থতার মধ্যেও আসছে নানা কারণেই এই যথাযথভাবে তাদের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করবার জন্য এই হাসপাতালটিতে তিনশো ছশবিষ্ট হাসপাতালে রূপান্তরিত করবার জন্য আমি প্রস্তাবটি সমর্থন করছি মাননীয় স্পিকার স্যার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য বেগম জনাব মোহাম্মদ ইসরাফিজ আজম নওগা ছয় অনুপস্থিত মাননীয় সদস্য বেগম মহিলা আসন মান্নান আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি জনাব এম আবদুল লতিফ দুইশো অষ্টআশি চট্টগ্রাম এগারো ওনার এই প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত আমি এই প্রস্তাবের পরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাই উপজেলার একশো সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল শব্দাবলী সংযোজক করা হোক মাননীয় স্পিকার মানিকগঞ্জ এই সিংগাইয়ের এলাকায় স্বাস্থ্য সেবা অনেক ভালো কারণ মাননীয় হেভিওয়েট স্বাস্থ্যমন্ত্রী ওই এলাকার দায়িত্বে আছেন মান মানিকগঞ্জে উনি ভালো সেবা এবং হসপিটালের ব্যবস্থা করেছেন ওটা আমার শ্বশুরবাড়ি প্রায় চোদ্দ বছর আগে আমার হাজব্যান্ড মারা যায় ওটা এক পাশে ওনার এলাকার ওই এলাকাটা অনুন্নত ওখানে উনি মসজিদ এবং স্কুল কলেজ করেছেন কিন্তু একটা ছোট্ট হসপিটালের দরকার আমি মাঝে মাঝে যাই সেই জন্য আমি একটি হসপিটাল ওখানে করার জন্য ওই এলাকাটা অত্যন্ত ঘনক বসতিপূর্ণ সেখানে লোকজনের জন্য একটা হসপিটাল করার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন মান স্পিকার মাননীয় সংসদস্য জনাব আব্দুল লতিফ দুশো অষ্টাশি চট্টগ্রাম এগারো যে সিদ্ধান্ত প্রস্তাব এনেছেন আমি এটাকে সমর্থন করি মানে স্পিকার মাননীয় সদস্য যে যে প্রস্তাব এনেছেন যে হাসপাতাল করার জন্য আসলে হাসপাতাল করলে কী হবে যদি সেখানে চিকিৎসক দেওয়ার পর চিকিৎসক যদি না যায় যদি চিকিৎসক যদি হাসপাতাল না থাকে তাহলে তো আর হাসপাতাল করে লাভ নেই তাই আমি মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মোদীকে বলব ইদানিং আমার দুই এই নির্বাচন এলাকায় দুইটা উপজেলায় যে ডাক্তার দিয়েছেন তারা জয়েন করেছে এর মধ্যে তারা আমার কাছে গতকাল একজন আসছে বদলি আসার জন্য আমি অনুরোধ করব যে আমার এলাকার কোনো ডাক্তারকে আগামী দুই বছর মধ্যে দয়া করে বদলি করবেন না অ্যাটাচমেন্ট দিবেন না ডেপোরেশন দিবেন না এটা আমার অনুরোধ কারণ আমরা চাই ডাক্তার এলাকা থাকুক মানুষ স্পিকার আমি মাননীয় সদস্য যে প্রস্তাব করেছেন যে সিদ্ধান্ত প্রস্তাব সেই সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি একটু অ্যাড করেছি যে করিমগঞ্জ আমার এলাকার করিমগঞ্জ উপজেলাও একটি তিনশো সজ্জা হাসপাতাল ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইবাদুল করিম রামনবাড়িয়া পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব আজি আজম ভোলা দুই অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন অনুপস্থিত মাননীয় জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার অনুপস্থিত মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটওয়ারি গাইবান্ধা এক অনুপস্থিত এবং মোসাম্মদ খাজেদা খানো মহিলা আসন সাতাশ আপনার সময় এক মিনিট বিস্মিলাৰহমান ৰিম মাননীয় স্পিকাৰ আপোনাক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব এম আবদুল লতিফ চট্টগ্রাম এগারোকে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য সিদ্ধান্ত প্রস্তাবটি হল চট্টগ্রাম এগারো নির্বাচনী এলাকায় তিনশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হোক আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত হয়ে সংশোধনী দিয়েছি আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পরে ঝিনাইদহ জেলা শব্দাবলী সংযোজন করা হোক বর্তমান সরকার দেশের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং দেশের অধিকাংশ জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হচ্ছে তাই আমি মনে করি আমার জেলা ঝিনাইদহ জেলায় এখনও কোনো মেডিকেল কলেজ নির্মাণ করা হয়নি তাই ঝিনাইদহ সদর হাসপাতালকে তিনশো সজ্জায় উন্নীত করলেও এলাকার মানুষ কিছুটা সুবিধা পাবে সেই লক্ষ্যে মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন ধন্যবাদ মাননীয় স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনী উপর মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ তার রাখার আহ্বান জানাচ্ছি স্পিকার আপনাকে ধন্যবাদ বর্ষের শুভেচ্ছা এবং নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা আপনার সহ সকল মাননীয় সদস্যবৃন্দকে নোটিস প্রদানকারী মাননীয় সংসদ সদস্য জনাব এম আব্দুল লতিফ আপনি একটা ভালো প্রস্তাব নিয়েছেন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি চট্টগ্রাম এগারোর আসন এবং যেখানে অনেক স্থাপনা রয়েছে এ বিষয়েও আমরা জানি অবহিত আপনাকে আমরা অবহিত করতে চাই মাননীয় স্পিকারের মাধ্যমে যে চট্টগ্রামে আমাদের যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা কি রয়েছে এই বিষয়গুলো আমাদের অবহিত হওয়া প্রয়োজন এবং আগামীতে আরও কী পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি চট্টগ্রাম মহানগরে কেন্দ্রস্থলে বর্তমানে প্রায় এক হাজার সজ্জা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং এই হাসপাতালটির বেড সংখ্যাও আরও এক হাজার বেড বৃদ্ধি করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি তাতে স্বাস্থ্যসেবার এই আপনাদের চট্টগ্রাম এলাকার সেবার প্রয়োজন অনেকাংশে মিটবে এর পাশাপাশি অন্দরকিল এলাকা একটি আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে ফৌজদারহাট এলাকায় একশো বিশ সজ্জা বিশিষ্ট ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ হাসপাতাল রয়েছে এবং একটি একশো বিশ হাজার বিশ্ব যক্ষা হাসপাতালও রয়েছে আগ্রাবাদ এলাকায় কেন্দ্রীয় চর্ম সামাজিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর আবাসিক এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে পাশাপাশি পোর্ট কর্মচারীদের জন্য বন্দর কর্তৃপক্ষের অধীনে একশো বেডের একটি জেনারেল হাসপাতাল আছে সেখানে মেডিসিন গাইনি সার্জারি ও শিশু সার্জারি সহ কিডনি ডায়ালিসিসের সুবিধা বর্তমানে রয়েছে এবং এর পাশাপাশি আমি আপনাকে অবহিত করতে চাই চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী একটি মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদন দিয়েছেন এবং যেটা খুব অল্প দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে এখন ডিপিপি প্রণয়নের অবস্থা রয়েছে আপনার চাহিদাটি আমরা জানি গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমাদেরকে আরও দেখার বিষয় রয়েছে যে ওখানে আমাদের ওই এলাকার চাহিদাটা নিরূপণ করতে হবে এবং ফিজিবিলিটি স্টাডিও করতে হবে যেটা এখন প্ল্যানিং মন্ত্রণালয়ের খুবই প্রয়োজন এবং আমরা ইতিমধ্যে প্রায় সাড়ে চার হাজার ডাক্তারও দিয়েছি আমাদের মাননীয় সংসদ নিজেই একজন বলেছেন যে ওনাদের উপজেলায় প্রত্যেকটি উপজেলায় প্রায় দশজন করে ডাক্তার দেওয়া হয়েছে এবং সেই ডাক্তার দুই বছর কেন তিন বছরেও সরানো হবে না তে আমরা ইতিমধ্যে একশো বেডের স্ট্রোক ইউনিট বিশ্বের সবচেয়ে বড় স্ট্রোক ইউনিট আমরা করেছি সেটা ঢাকায় এবং ক্যান্সার ইউনিটেড আরও দুইশো বেড বাড়ানো হয়েছে এই ধরনের অনেক উন্নয়ন হয়েছে তা আমি আপনার প্রস্তাবের প্রতি সহানুভূতিশীল কিন্তু আমাদের সময় লাগবে আমাদের ফিজিবিলিটি স্টাডি করতে লাগবে এবং আমরা আগামীতে এই বিষয়টি নিয়ে আমরা আরও বিশেষ বিবেচনা করব কিন্তু এই মুহূর্তে আমরা আপনার এই হাসপাতালটি তিনশো বেড চট্টগ্রাম এই বন্দরে এখনও স্থাপন করতে আমরা এই মুহূর্তে পারছি না সময় লাগবে আগামীতে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। এবং আমাদের যারা মাননীয় সংসদ সংশোধনী দিয়েছেন জনাব শহীদুজ্জামান সরকার বেগম রসনার মান্নান এবং যেনাব মোহাম্মদ মুজিবুল হক ওনাদের সংশোধনী দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি তাই আমি আমার এই আলোচনার প্রেক্ষিতে আমি আশা করব। আপনারা আপনাদের যে প্রস্তাবনাটি এটা আপনারা প্রত্যাহার করবেন এবং আমাদের যারা সংশোধন দিয়েছেন ওনারাও প্রত্যাহার করবেন ওনাদের প্রস্তাবনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব এম আব্দুল ইতিফ চট্টগ্রাম এগারো আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন স্পিকার প্রথম কথা হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয় এই হাসপাতালটির জন্য ফিজিবিলিটি স্টাডির কথা বলেছেন আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি সাংবিধানিক দায়িত্ব স্বাস্থ্য সেবা নিউট্রিশন এগুলো ফিজিবিলিটি কি সেন্স উনি বলেছেন আমি জানি না দ্বিতীয় কথা হচ্ছে চট্টগ্রামের জনসংখ্যা কত চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল চট্টগ্রাম জেনারেল হসপিটালের তিন হাজার বেড যদি থাকে সেই এখানে প্রায় এক কোটি জনসংখ্যা উদ্যোষিত এই চট্টগ্রামে এটা কি সাফিশিয়েন্ট কি সেটাও ওনাকে আমি মাননীয় মন্ত্রীকে এটি বিবেচনার কথা বলবো এর পূর্বে গত দুটি সংসদে দশটি বছর একই কথা বলেছি সবসময় এটা ফিজিবিলি এটা স্টাডি করা হবে এই যে আমলাতান্ত্রিক এটি উই ডোন্ট এক্সপেক্ট ফ্রম এ পলিটিক্যাল পার্সোনালিটি এনিওয়ে আমি মনে করি যে মানুষের স্বাস্থ্য সেবার প্রতি যদি যত্নবান আমরা না হই মাননীয় প্রধানমন্ত্রী যেখানে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে পর্যন্ত স্যাটেলাইট ক্লিনিক করে দিয়েছেন যেখানে দুর্গম পাহাড়ি যেখানে মানুষ যেতে পারে না আর এখানে বন্দরের হাসপাতালের কথা বলেছেন বন্দরের হাসপাতাল শুধুমাত্র বন্দর কর্মচারী অফিসারদের জন্য ওখানে বন্দরের শ্রমিকরা পর্যন্ত ওটি ব্যবহার করতে পারে না বা সেবা পায় না এলাকার জনগণ তো দূরে থাক সারা দেশের কর্মজীবী মানুষগুলো এই মহানগরীতে বসবাস করে তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা পাওয়াটাও আবার পরীক্ষা নিরীক্ষা ফিজিবিলিটি স্টাডির বিষয় এসছে আমি মনে করি এটি জনগণের প্রত্যাশার প্রতি অবজ্ঞা আমি আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিলাম তার ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব এম আবদুলতিফ চট্টগ্রাম এগারো কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর চার কোট সংসদের অভিমত এই যে চট্টগ্রাম এগারো নির্বাচনী এলাকায় তিনশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করা হোক আনকোট শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল আমি এখন মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান চট্টগ্রাম তিনকে তার সিদ্ধান্ত প্রস্তাব নম্বর পাঁচের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার সিদ্ধান্ত প্রস্তাবটা ছিল এরকম সংসদের অভিমত এই যে অবিলম্বে চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় একটি শিশু পার্ক স্থাপন করা হোক আমি এই প্রস্তাবের পক্ষে আমার বক্তব্য হলো আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম জেলার একমাত্র দ্বীপ উপজেলা সন্দীপ সাগর বিস্তৃত চারিদিকে সাগর বিস্তৃত একটি জনবল দিক পনেরো লক্ষ সাড়ে চার লক্ষ লোকের বসবাস পনেরোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত ইতিহাস এবং ঐতিহ্যের ভরপুর সবুজ বৃক্ষরাজে ঘেরা অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই সন্দীপ সন্দীপের ছাত্রছাত্রী এবং শিশু কিশোরদের আনন্দ উপভোগ ও বিনোদনের জন্য একটি শিশু পার্ক স্থাপন অতীব জরুরি কারণ আজকের শিশুই আগামী দিনের বাংলাদেশ শিশুদের মনোজগতকে সমৃদ্ধ করতে হলে আনন্দ বিনোদনের কোনো বিকল্প নেই তাই আমাদের কমলমতি শিশুদের ভবিষ্যৎ সুনগরিক হিসাবে গড়ে তুলতে হলে আনন্দ বিনোদন ও খেলাধুলার সহ একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে আজকের পৃথিবী যা কিছু সম্পদ বস্তুগত ও চেতনালব্ধ তারই উত্তরাধিকার এই শিশুরা আমাদের যা কিছু স্বপ্ন ও প্রত্যাশা আগামী দিনে শিশুকে কেন্দ্র করে সভ্যতার অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দায়িত্ব এই শিশুর উপর অর্পিত শিশু তাই পৃথিবীর ভবিষ্যৎ ভবিষ্যতের নেতৃত্বে যাদের হাতে সেসব শিশুরা আজ অপহরণ ধর্ষণ হত্যা গুণ গুম পাচার নির্যাতন নিপূড়ণের সহজ শিকার এই শিশুরা মাননীয় স্পিকার আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক অনন্য উপহার জাতীয় গিট থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সাগরের তলদেশ থেকে আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে আজকে সন্ধি বিদ্যুতে আলোয় আলোকিত এই অর্ধরক্ষচ্ছন্ন সন্ধি বিদ্যুতের আলোয় আলোকিত শিশু পার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় ভূমির ব্যবস্থা আমরা করব ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় তার দক্ষ নেতৃত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে অনেক গতিশীলতা অর্জন করেছে এবং আমার অস্ত্র মন্ত্রণালয় কর্তৃক আমার নির্বাচন এলাকায় সন্দীপ উপজেলা আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে এই জন্য সন্দীপবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার শিশুর জন্য নিরাপদ ও বাড়যোগ্য বাংলাদেশ চাই তাই আমি মনে করি আমরা যদি শিশুদের একটি আনন্দময় শিশু উপহার দিতে পারি তবেই বাংলাদেশ এগিয়ে যাবে সেই লক্ষ্যে সন্দীপ উপজেলায় শিশু কিশোরদের বিনোদনের জন্য অবিলম্বে একটি শিশু পার্ক স্থাপন করা যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাবেশের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর দশ জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন আমি এখন তাদেরকে নিজস্ব সংশোধনী উত্থাপন ও তার পক্ষে এক মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জামান সরকার নওগাঁ দুই আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার মাননীয় সংসদ সদস্য জনাব মাহফুজুর রহমান দুশো চট্টগ্রাম তিন কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি আমি সমর্থন করছি আমরা জানি যে আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক সেই শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য তাদের যথাযথ বিনোদন দরকার আর এই বিনোদনের জন্য প্রয়োজনীয় স্থানে শিশু পার্ক স্থাপন করা জরুরি আমি সংশোধনে দিয়েছি আমার নির্বাচন এলাকা নওগাঁ জেলার পতিতলা ও ধামরাট উপজেলায় দুটি শিশু পার্ক স্থাপন করা হোক আমি বিশ্বাস করি যে আমাদের এই সংশোধনীগুলোর সহ মূল প্রস্তাবটি গৃহীত হবে স্পিকার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য ইসরাফিজ আজম নওগা ছয় অনুপস্থিত মাননীয় সদস্য বেগম রোশনারা মান্নান সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি জানাব মাহবুজুর রহমান দুইশো আশি চট্টগ্রাম তিন তাকে ওই প্রস্তাবটি আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি তার মূল প্রস্তাবের সাথে আমি কুমিল্লা সদর উপজেলা বাজার একটি শিশু পার্ক শব্দাবলীর সংযোজন করা হোক মাননীয় স্পিকার আগে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম বড় বড় মাঠ ছিল গাছপালা আমরা তখন একটা প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছি এখন একেবারে বড় বড় বাড়িঘর হয়ে ছেলে আমাদের শিশুদের জন্য কোনো খেলার মাঠ বা জায়গা কোনো কিছুই নাই সুতরাং আমি আপনি তো জানেন বিদেশের সব প্রত্যেক এলাকায় একটি করে শিশু পার্ক থাকে ছোটো ছোটো শিশুরা সুন্দরভাবে ওখানে খেলাধুলা করে আমাদের দেশে এই রকম ব্যবস্থা করা হোক প্রত্যেক এলাকায় একটি করে ছোট্ট শিশু পার্ক করা হোক খালি জায়গাগুলি নিয়ে সেই জন্য আমি আমার এলাকায় প্রথম একটি শিশু পার্ক করার জন্য মাননীয় মন্ত্রীকে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব আহমদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন আপনার সময় এক মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার জনাব মাহবুবুর রহমান সংসদ সদস্য চট্টগ্রাম 3 তিনি যে সিদ্ধান্ত প্রস্তাব এনেছেন এটাকে আমি সমর্থন করি এবং মাননীয় স্পিকার এই শিশু পার্ক শিশুদের বহুমুখী বিকাশের জন্য শিশু পার্ক প্রয়োজন এতে কোনো সন্দেহ নাই এটা একটা যৌক্তিক প্রস্তাব সারা দেশেই সমস্ত উপজেলায় একটা করে শিশু পার্ক হওয়া উচিত তবে আপাতত মাননীয় স্পিকার আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করব যেমন একটু আগে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় মূল প্রস্তাবের সাথে যে চারজন সংশোধন দিয়েছেন তাদের প্রস্তাবটা গ্রহণ করেছেন আমি ঠিক মাননীয় মন্ত্রীকে মহোদয়কে অনুরোধ করবো যে আজকেও মূল প্রস্তাবের সাথে আমরা চারজন আসি সংশোধন এটা আপাতত গ্রহণ করেন পরে সারা দেশে আপনি শিশু পার্ক করার ব্যবস্থা করবেন মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মূল প্রস্তাব আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইবাদুল করিম রামনবাড়িয়া পাঁচকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি অনুপস্থিত মাননীয় সদস্য জনাব আজিয়া আজম ভোলা দুই অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন অনুপস্থিত জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার অনুপস্থিত জনাব জনাব শামীম হায়দার পাটওয়ারি গাইবান্ধা এক অনুপস্থিত আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী জনাব ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি স্পিকার আপনাকে ধন্যবাদ জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার শিশু সহ সকলের মানসিক উৎকর্ষ ও শারীরিক সুস্থতার জন্য পার্ক শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন দেশের বিভিন্ন স্থানে বিনোদন পার্ক স্থাপন নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে সরকার সবসময় গুরুত্ব দিয়ে থাকে বেসরকারি উদ্যোক্তাদের এই বিষয়ে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে ফলে দেশের বিভিন্ন স্থানে সরকারি এবং বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে বহু বিনোদন কেন্দ্র বা পার্ক স্থাপিত হয়েছে মাননীয় স্পিকার স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন সমূহ নিজস্ব উদ্যোগে পার্ক নির্মাণ করে থাকে এ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিজস্ব জায়গায় পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলে স্থানীয় সরকার বিভাগ হতে প্রয়োজনীয় নিরিখে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বেসরকারি উদ্যোগে বেশ কিছু বিনোদন কেন্দ্র নির্মাণ হয়েছে তবে পার্ক শিশু পার্ক বা বিনোদন কেন্দ্র নির্মাণের জন্য পর্যাপ্ত নিজস্ব জমি না থাকায় জেলা পরিষদ কর্তৃক এখনও পার শিশু পার্ক বা বিনোদন কেন্দ্র নির্মাণ করা সম্ভব হয়নি চট্টগ্রাম জেলা পরিষদ সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃক নিজস্ব জায়গায় শিশু পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে প্রয়োজনীয়তার ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ হইতে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে পার্ক সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা স্থানীয় সরকার বিভাগের কাজের অংশ মাননীয় সংসদ সদস্য এবং যারা নাকি সংশোধনী দিয়ে মাননীয় সংসদ সদস্যের স্ব এলাকায় শিশু পার্ক নির্মাণের জন্য আবেদন করেছেন আমি সকল মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করে বলবো মূল প্রস্তাবকারীর সাথে আমরা বিনোদন পার শিশু পার্ক করার জন্য আমাদের যেহেতু দায়িত্বের অংশ সেই হিসাবে আমরা করতে আগ্রহী যদি আপনারা সে সমস্ত জায়গায় স্থান দিতে পারেন তাহলে অর্থ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে আমি মনে হয় এটা আমি নিজেও বোধ করব এই কাজগুলো করতে পারলে তো মাননীয় স্পিকার আমি মাননীয় সংসদ সদস্য যিনি প্রস্তাব উত্থাপন করেছেন যেহেতু আমরা ওনারা যদি ওইটার জন্য প্রয়োজনীয় জায়গা দিতে পারেন তাহলে আমরা সেখানে শিশু পার্ক করে দেব অতএব এই প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান চট্টগ্রাম তিন আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে ইচ্ছে করে যে আপনি প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তো মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বললেন যে বেসরকারি বিনোদন কেন্দ্র সন্দ্বীপে অনেক স্থাপন হয়েছে এই কথাটি ঠিক না যেহেতু আমরা একটি বিচ্ছিন্ন দ্বীপ এবং একটি অবহেলিত দ্বীপ এখানে কোনো বেসরকারি উদ্যোগে কোনো বিনোদন কেন্দ্র নাই আরেকটি কথা বলেছেন যে আমরা জায়গা বরাদ্দ দিলে আমি ওনাকে আশ্বস্ত করতে চাই আমরা জায়গা দিব দরকার হলে জায়গা আমরা কোনো দানশীল ব্যক্তির থেকে আমরা কিনে হলেও জায়গা দিব মাননীয় প্রধান মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু আশ্বস্ত করেছেন জায়গা দিলে উনি আমাকে বিনোদন কেন্দ্র করে দেবেন একটি শিশু পার্ক করে দিবেন সেই পরিপ্রেক্ষিতে আমি আমার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নিলাম এবং পাশাপাশি যে সমস্ত তিনজন সংসদ সদস্য সংশোধনী এনেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্যতার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন কার্যপ্রণালী বিধির একশো আটত্রিশ বিধির এক উপবিধি অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্যজন মাহফুজুর রহমান চট্টগ্রাম তিন কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর পাঁচ কোট সংসদের অভিমত এই যে অবিলম্বে চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় একটি শিশু পার্ক স্থাপন করা হোক আনকোট শীর্ষক যারাই প্রস্তাবের পক্ষে আছেন তারা যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন কোনো পয়েন্ট অফ অর্ডার হবে না আমি দুঃখিত মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুরাদ হাসান জামালপুর চার এবং নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী আপনার সময় চোদ্দ মিনিট বিসমিল্লাহ রহমান রাহিম মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে মহান জাতীয় সংসদে দু সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রদত্ত ভাষণের ওপরে কথা বলার সুযোগ প্রদানের জন্য বক্তব্যের শুরুতেই আমি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালার অশেষ রহমতে এই মহান সংসদে দ্বিতীয় মেয়াদে মেয়াদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাকে দান করেছেন আমি বক্তব্যের শুরুতেই আমার মহামান্য রাষ্ট্রপতির কাছে ধন্যবাদ প্রস্তাবের উপর কথা বলার শুরুতে মহামান রাষ্ট্রপতিকে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই না শুধু কৃতজ্ঞতা জানাতে চাই যে ভাষণ উনি জাতীয় সংসদে দিয়েছেন এটি বাংলাদেশের উন্নয়নের একটি অনবদ্য দলিল একশো তেষট্টি পৃষ্ঠার এই ভাষণের বাংলাদেশের বিগত এগারো বছরের উন্নয়নের ইতিহাস পরিস্ফুটিত হয়েছে এই বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের পরের একুশ বছর সেই কালো অধ্যায় অতিক্রম করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত আদর্শের সুযোগ্য উত্তর এই বাংলার ষোলো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আমাদের আলোক বর্তিকা আমাদের পরম শ্রদ্ধে মমতাময়ী মা এই বাংলার মানুষকে সোনার বাংলার স্বপ্ন যিনি ধারণ করে বহন করে সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যিনি বিনির্মাণ করছেন প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে অগ্রযাত্রা আমরা সূচিত করেছি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তাকে অত্যন্ত সুচারুভাবে সুন্দরভাবে একটি অনন্য ভাষণ উনি উপস্থাপনের মধ্য দিয়ে আমাদেরকে ধন্য করেছেন দেশের মানুষকে এই বাংলার মানুষকে উনি অবহিত করেছেন বিশ্ববাসী জেনেছে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশ আজকের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ আজকের বাংলাদেশ সমগ্র বিশ্বে রোল মডেল বাংলাদেশ আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী পরপর তিনবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য উত্তর যিনি চার চারবার এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মাথা মানুষকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রযাত্রার ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন মান মহামান্য রাষ্ট্রপতি আমি মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে দুটি কথা বলতে চাই মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি এই বাংলাদেশের ইতিহাসের একটি লিখা নাম মহামান্য রাষ্ট্রপতি যিনি এই মহান জাতীয় সংসদে সাত সাতবার নির্বাচিত হওয়ার মতো পরম সৌভাগ্যবান জনপ্রিয় একজন ব্যক্তিত্ব মহামান্য রাষ্ট্রপতি ভাটি শারদুল হিসেবে সেই কিশোরগঞ্জ চার নির্বাচনী এলাকা থেকে বারবার বিপুল ভোটে নির্বাচিত একজন তুমুল জনপ্রিয় জনপ্রতিনিধি উনি দুই দুইবার এই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যে পরম সৌভাগ্য এবং তার নেতৃত্বে বাংলাদেশকে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সকল শ্রেণী পেশার মানুষের কাছে বাংলার ষোলো কোটি মানুষের তার কাছে যে তার অসাধারণ গ্রহণযোগ্যতা তা আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে চাই মহামান্য রাষ্ট্রপতি একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবেও আমি উল্লেখ করতে চাই মহান সংসদে দাঁড়িয়ে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি উনি যতক্ষণ ভাষণ দিয়েছে যেভাবে তার উপস্থাপনা উনি করেছেন সত্যিকার অর্থে এই মহান সংসদের ইতিহাসের মহামান্য রাষ্ট্রপতির ভাষণ নয় জানুয়ারির সেই বক্তব্য একটি অনন্য দলিল হিসেবে থাকবে বলে আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার আমি আজকে বক্তব্যে আমি সুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ তালার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি পরপর দুইবার মনোনয়ন দিয়ে আমাকে আমার নির্বাচনী এলাকা একশো একচল্লিশ জামালপুর চাট থেকে নির্বাচিত হয়ে এবারের দ্বিতীয় মেতে নির্বাচিত হওয়ার পরে মন্ত্রিসভার সদস্য করে আমাকে যে পরম সৌভাগ্যের খাতে আমার নাম তুলে দিয়েছেন আমি সেই কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আমি কোন দিনই এই সংসদে তো দূরের কথা জনপ্রতিনিধিত্বের আসনে আসতে পারতাম না এত যোগ্যতা আমার নাই এই যোগ্যতার অংশীদার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের পরম শ্রদ্ধেয় মমতা মা আমি কৃতজ্ঞতা স্বীকার করি আমি ধন্যবাদ জানাই আমি আমার আত্মার অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যারা বারবার ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে আসার সুযোগ তৈরি করে দেয় আমি আজকে এই সংসদে দাঁড়িয়ে যখন বক্তব্য করছি আমরা বাঙালি জাতির ইতিহাসের একটি মহেন্দ্র ক্ষণে অবস্থান করছি বাঙালি জাতি অত্যন্ত সৌভাগ্যের অংশীদার যারা আজকে বাংলার মানুষ দেখছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এই বাঙালি জাতি উদযাপন করছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা সেই সৌভাগ্যবান মানুষ যারা জাতির পিতার ইতিহাস স্মরণ করতে পারছি যে জাতির পিতার কাছে বাংলার ষোলো কোটি মানুষ জীবন দিয়ে ঋণ শোধ করতে পারবে না জাতির পিতার কাছে আমরা এই মুজিব বর্ষে সেই ঋণ স্বীকার করতে চাই জাতির পিতার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম যেমন হতো না জাতির পিতা যদি সারা জীবন দিয়ে বাংলার মানুষের মুক্তি স্বাধীনতা মুক্তি সংগ্রামের ইতিহাস রচনা না করতেন বাঙালি সত্তার অস্তিত্ব কোনোদিন তৈরি হতো না বিশ্বের দরবারে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের নাম কোনো দিন ঠাই পেত না আমরা এই মুজিব বর্ষে জাতির পিতার প্রতি কৃতজ্ঞ চিত্তে গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতার প্রতি আমরা সমগ্র জাতির শ্রদ্ধা নিবেদন করতে চাই আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে বঙ্গবন্ধু কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বে জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত আমাদের মুজিব বর্ষ বিশ্বের একশো পঁচানব্বইটি দেশে পালিত হবে আমি আমরা আজকে বিশ্বের বুকে মুজিব বর্ষে জাতির পিতার ইতিহাস নতুন করে তুলে ধরতে পারবো এমন সময়ে আমরা সংসদ সদস্য আমরা মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করতে পারছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি ধন্য মনে করি আমি কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যার কাছে আমরা এই জাতি কোথায় ছিলাম আমরা যেন ভুলে না যাই আমাদের ইতিহাস যেন আমরা ভুলে না যাই আমাদের অস্তিত্বের ঠিকানা কোথায় পেয়েছি আমরা যেন ভুলে না যাই আমি আজকের এই দিনে দাঁড়িয়ে মহান মুক্তি সংগ্রামের নেতৃত্ব দানকারী জাতির পিতার আমৃত্য সহজর মহান চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ কামরুজ্জামান মনসুর আলী এই মহান নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদ রক্ত দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ সেই ত্রিশ লক্ষ শহীদের প্রতি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই রক্ত দিয়ে যারা আমাদের ঠিকানা দিয়ে গিয়েছেন যারা জাতিসত্ত্বের পরিচয় দিয়ে গিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমি শ্রদ্ধা জানাই সেই শহীদ বুদ্ধিজীবী দেশের শ্রেষ্ঠ সন্তানদের যারা জীবন দিয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গিয়েছেন আমি শ্রদ্ধা জানাই তিন লক্ষ মা বোন যারা আত্মত্যাগ করেছেন আমাদের মুক্তি আমাদের স্বাধীনতার জন্য বাঙালি জাতির কোনো ঠিকানা ছিল না ব্রিটিশরা আমাদেরকে বারবার অত্যাচার করেছে নির্যাতন করেছে লুটপাট করেছে পাকিস্তানি শাসক শোষকরা নির্যাতন করেছে অত্যাচার করেছে বাংলার মানুষ মাথা উঁচা করে কখনও দাঁড়াতে পারে নাই বাঙালি জাতির কোনো সংজ্ঞা ছিল না বাঙালি জাতির সংজ্ঞা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছে মুক্তি সংগ্রামের সর্বাধিনায়ক বাংলার মুক্তির মহানায়ক আমাদের হাজার বছরের ইতিহাসের আরাধ্য সন্তান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস আমরা যেন শ্রদ্ধা বলে স্মরণ করি আমি উন্নয়নের কথা বলতে চাই না সমগ্র বিশ্ব জানে আজকে বাংলাদেশ কোথায় আমি আমাদের বিরোধী রাজনৈতিক পক্ষরা অনেক কথা রাজপথে বলেন সংসদে বলেন তাদেরকে স্মরণ করায় দিতে চাই আপনি নিজের পরিচয় দেখুন জানুন আগে আয়নায় ইতিহাসের আয়নায় নিজের চেহারা দেখে তারপরে কথা বলুন সংসদে কথা বলুন রাজপথে কথা বলুন নির্বাচনে কথা বলেন সিটি কর্পোরেশন নির্বাচনে কথা বলেন আমার অনুরোধ বিরোধী বন্ধুদের কাছে জাতির পিতার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করুন বলেন শহীদ শেখ মুজিবুর রহমান আমি ঘৃণা জানাই আমি তীব্র নিন্দা জানাই মাননীয় স্পিকার জাতির পিতা ইনি তার প্রতি যে অশ্রদ্ধা নিবেদন করা হয় এই বাংলাদেশের থেকে এই সংস্কৃতি চিরদনের জন্য মুছে ফেলার জন্য আমরা জাতীয় সংসদে আমরা একটি সিদ্ধান্ত নিতে চাই মাননীয় স্পিকার জাতির পিতাকে নিয়ে যারা কুট কর্তব্য করে বক্তব্য করে শ্রদ্ধা ছাড়া কথা বলে এই সংসদে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে আমরা একটি সিদ্ধান্ত এই সংসদে দাঁড়িয়ে নিতে চাই জাতির পিতাকে নিয়ে কোনো তর্ক করার অবকাশ নাই কোন পুলিশ মেজর জেনারেলের হুসেলে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে নাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা জানতে চাই শহীদ জিয়াউর রহমান নামে যার কথা বলা হয় উনি কার নেতৃত্ব মুক্তিযুদ্ধ করেছেন সৈজাউর রহমান সাহেবকে উনিশশো একাত্তর সালে এই বিএনপির নেতাকর্মীরা চিনতেন কিনা এই বাংলার মানুষ চিনতেন কিনা আমার এই প্রশ্ন বিরোধী দলের বন্ধুদের কাছে রাখতে চাই এই রহমানের জন্ম কীভাবে হলো উনিশশো সালে জাতির পিতার হত্যাকাণ্ডের অন্য অন্যতম মাস্টারমাইন্ড ওই খুনি মুস্তাক জিয়াউর রহমানরা এই বাংলাদেশে ক্যান্টনমেন্টে বসে ওই অবৈধ শাসক সামরিক চান্তা একসাথে রাষ্ট্রপতি হেনা ভোটে অবৈধভাবে বাংলাদেশের সকল অর্জন ধ্বংস করে দিয়ে বিএনপি জামাত বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল এই বাংলার মানুষ ভুলে যায় নাই এই বাংলাদেশের নির্বাচন নিয়ে এত কথা বলে কারা কি বক্তব্য তাদের যে কি বেগম জিয়ার মুক্তি কারা দণ্ডপ্রাপ্ত এটিএমের টাকা আত্মসাৎকারী সাজাভুক্ত আসামি তার মুক্তির জন্য নাকি সিটি কর্পোরেশন নির্বাচন করছে তারা আমি অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার বিরোধী দলের যে বন্ধুরা সংসদে এসে কথা বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্বাচন করেন নাকি নাটক করেন তামাশা করেন আর সিনেমা নাটক তামাশা বাংলার মানুষ দেখতে চায় না প্রতিটা নির্বাচনের দিন ভোটের দিন সকালবেলা ঘটা করে ঢাক ঢোল পিটিয়ে নির্বাচন বয়কট করার যে তামাশা যে ইতিহাস নোংরা ইতিহাস আপনারা তৈরি করেছেন তার থেকে বিরত থাকুন আর ভোটের মাঠে যে বেগম জিয়ার মুক্তির কথা না বলে কি করেছেন এই বাংলার মানুষের জন্য বিএনপি কি করেছেন আপনার সেই প্রধানমন্ত্রী আর বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী টাকা আত্মসাত করে ছেলে যায় নাই একমাত্র কুলাঙ্গারের ইতিহাস একজন প্রধানমন্ত্রী তৈরি করেছে এই বাংলাদেশে তার নাম বেগম জিয়া আমি তীব্র নিন্দা জানাই একটা দলের প্রধান যিনি চেয়ারম্যান যিনি সাবেক প্রধানমন্ত্রী এটিমের টাকা আত্মসাত করে যিনি কারাদণ্ডপ্রাপ্ত কারা ভোগী আসামি তাকে নিয়ে বিএনপি রাজনীতি কীভাবে করে আর তার পুত্র সেই তারেক রহমান বাংলাদেশের রাজনীতির কুলাঙ্গার কুপুত্র এই বাংলাদেশে গ্রেনেড হত্যা হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা আমার বাংলাদেশ আওয়ামী লীগের সকল জাতীয় নেতাকে একসাথে হত্যা করার যে ষড়যন্ত্র করেছিল সেই মামলার সাজাপ্রাপ্ত আসামি আজকে পলাতক বিদেশে সেই খুনিজিয়ার পুত্র ওই তারেক রহমান আজকে ওখানে বসে স্কাই পেতে এই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় ওরা বলে জাতীয়তাবাদীদের বাবার নাম নাকি জিয়াউর রহমান আমি ধিক্কার জানাই মাননীয় স্পিকার আমি তীব্র নিন্দা জানাই এই কুলাঙ্গার তারেক রহমান নতুন পিতা তৈরি করতে চায় খুনি জিয়াউর রহমানকে এই বাংলাদেশের রাজনীতি ধ্বংসকারী এই বাংলাদেশের ইতিহাস বিনষ্টকারী যুদ্ধাপরাধী দিদি সেই গোলাম আজমকে এনে নিজের রাষ্ট্রপতি হয়ে প্রধানমন্ত্রী শাহজিজুর রহমানের মতো কুখ্যাত স্বাধীনতা বিরোধীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে মৌলানা মান্নানদেরকে যুদ্ধপরাধীদেরকে যারা মন্ত্রিসভায় ঠায় দিয়ে বাংলার ইতিহাসকে ধ্বংস করে দিয়েছিল সেই দল বিএনপির তাদের জনকের প্রতি তীব্র নিন্দা জানায় তারা কথা বলে কি কথা বলে জানতে চায় আজকের বাংলাদেশ কোথায় তারা কি কি ভূমিকা রেখেছেন জাতির পিতার কন্যাকে হত্যা করে এই বাংলার ষোলো কোটি মানুষের অস্তিত্ব ঠিকানাকে হত্যা করতে পারলেই ওরা ক্ষমতা দখল করতে পারলেই রাজনীতি না পারলে রাজনীতি না কোনো কিছুই ভালো লাগে না তাদের মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে আর এক মিনিটে শেষ করবেন আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই আমি এই বিএনপি জামাত এদের সম্পর্কে বক্তব্য বাড়াবো না এই মহান সংসদে দাঁড়িয়ে একটি অনুরোধ আহ্বান এবং প্রত্যাশা স্বপ্নের কথা উচ্চারণ করে বক্তব্য শেষ করব। এই বাংলাদেশের সকল ইতিহাস ফিরিয়ে এনেছেন সোনার বাংলার ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আমার বাংলার মানুষকে মাথা দাঁড়া করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস তৈরি করেছে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে যুদ্ধপরাধী রাজাগারদের বিচার করেছে সকল বিচার সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন হয়েছে বলত আসামিদেরকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানায় আর বঙ্গবন্ধুর মূল খুনি যারা মাস্টার মাইন্ড ওই মুস্তাক আর রহমানের মরণোত্তর বিচার এই সংসদে ওই বিল পাশ করার জন্য মাননীয় স্পিকার আপনার কাছে জি জানুক আমার এই দায় আমরা মুক্ত হতে চাই আপনার কাছে সেই আহ্বান অনুরোধ ব্যক্ত করে আবারও সবাইকে জাতীয় সংসদের সকল সংসদ সদস্য মন্ত্রীবর্গ এই বাংলার সকল মানুষ মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার সারাজমের ঋণ স্বীকার করে আমার বক্তব্য শেষ করলাম মাননীয় স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আমি এখন মাননীয় সদস্য জনাব জাফর আজম কক্সবাজার এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বারো মিনিট মাননীয় স্পিকার গত নয় জানুয়ারি মহা সংসদে মহামান্য রাষ্ট্রপতির পদত্ব বক্তব্যের উপর মাননীয় শিফ উইফ ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেছেন আমি মাননীয় শিফ হুইফকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার এই ধন্যবাদ প্রস্তাবের পর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার এই চেয়ারটি আপনাকেই মানায় মাননীয় স্পিকার আমি চকরি আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আপনাকে এবং মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই কারণে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আপনি হয়তো শুনেছেন এই ছকরিয়া পেকুয়া ছিল একটি জমাত বিএনপির ঘাঁটি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়ে এই ছকরিয়া পেকুয়ার মানুষ আমার প্রতি আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের উপর বিশ্বাস করেই আমাকে নির্বাচিত করেছেন এই জন্য ছকরিয়া পেকুয়ার সর্বস্তরের জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্র বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্ট যারা জেলের অভ্যন্তরে নির্মমভাবে নিহত হয়েছেন আমার সেই চার জাতীয় নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি উনিশশো সালের সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের আমাদের সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিক উপলক্ষে দু হাজার বিশ দু হাজার একুশ খ্রিস্টাব্দকে মুজিব বর্ষ হিসাবে ঘোষণা করেছেন কক্সবাজার আসনের এক আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি মহান উদ্যোগের প্রতি সমর্থন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি দেশ শত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরে বলতে চাই বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন পিতা তার ওই দীর্ঘ আন্দোলনের ফসল স্বাধীনতা তার রক্তের ঋণ আমরা শোধ করতে চাই এই জন্য আমরা বছরব্যাপী ব্যাপক কর্মসূচি সফলভাবে উদযাপন করব মাননীয় স্পিকার বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের বাঙালি জাতির অধিকার রক্ষায় তার পঞ্চান্ন বছর জীবনের দীর্ঘ চোদ্দটি বছর কারাগারের কাটিয়েছেন এই মহান সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের আত্মজীবনী থেকে একটু আমি দিতে চাই একদিন সকালে বঙ্গবন্ধু বলেছিলেন আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম হাসু কামাল মিশে খেলা খেলা করছিল হাসু মাঝে মাঝে খেলার চলে আমার কাছে এসে তার বাবা বাবা বলে ডাকতো আমাকে সেয়ে থাকতো এই সময় খামাল হাসিনাকে বলছে হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকতে চাই আমি আর রেনু দুইজনে শুনলাম আর সাথে সাথে বিছানা থেকে উঠে উঠে ওকে খুলে জড়িয়ে ধরে বললাম আমিও তোমার বাবা মাননীয় স্পিকার বঙ্গবন্ধু জীবন যৌবনের চোদ্দোটি বছর কারাগারে কাটিয়ে তার পিতা পিতাকে সেদিন এই যে শেখ কামাল আমাদের পরম সহ্য উনি চিনতে পারেন নাই এই ছিল আমরা মহান জাতির পিতার আত্মত্যাগ আমরা সেই আদর্শ পিতার একজন উত্তরসূরী হিসাবে মাননীয় স্পিকার যখন জোট সরকার ক্ষমতায় ছিল আমাদেরকে দীর্ঘ তেইশ দীর্ঘ দুই বছর তিন মাস সাতাশটি মাস কারাগারের অন্তরালে প্রকুষ্ঠ ছেলে আমাকে আটকে রেখেছিল মাননীয় প্রধানমন্ত্রী আমি কারাগার থেকে যখন বেরিয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মাথায় হাত বুড়িয়ে বলেছিল যে একদিন তোমরাই হবে এই চকুরিয়া পেকুয়ার নেতৃত্বের অধিকারী আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই দীর্ঘ তিয়াল্লিশ বছর পর এই আসনটি পুনরুদ্ধারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর অবিসল আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়েছিলেন আর সেই জন্যই চকরিয়া পেকুয়ার মানুষ বিগত জাতীয় সংসদ নির্বাচনে দুই লক্ষ বাইশ হাজারেরও বেশি বুড়ে আমাকে জয়লাভ করেছে মাননীয় স্পিকার আমাদের সরকার ক্ষমতায় আসার পর যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন আমার পূর্ববক্তি বক্তা তিনি বলে তুলে ধরবার চেষ্টা করেছেন আজকে বিএনপির বাড়িদের আমি বলেছি বলি হালাদা যখন ক্ষমতায় ছিল মানুষ এক পর্যায়ে স্লোগান তুলেছিল যে মা বেটা দেশ আছে গিল্লা তারা মা সাধারণ মানুষকে ভাতা দেয়নি ভাতা দেয়নি তারা মানুষের জন্য দুস্থ মহিলাদের জন্য স্বামী ভাতা দেয়নি তারা উপবৃত্তি দেয়নি তারা বিনামূল্য বই দেয়নি এই জন্য আজকে মানুষ স্লোগান তুলছে বয়স্ক ভাতা থেকে আলেদা তার নাম হালেদা বিধবা ভাতা থেকে আলেদা তার নাম হালেদা উপবৃত্তি থেকে আলেদা তার নাম হালেদা আর এক সময়ের হিজুড়ি বাংলাদেশ আজকে আমরা মধ্যমায়ের দেশ আমি মাননীয় স্পিকার আপনার মধ্যে ওই বিএনপির জমাৎকে জিজ্ঞাসা করতে চাই কোন সে যার হাতের পরশে এই তলা হিজুড়ি বাংলাদেশ আজকে মধ্যমায়ের দেশ হলো কোন সে যার হাতের পর আমরা উন্নয়নের রুট মডেল হিসাবে আজকে পরিচিত হলাম মাননীয় স্পিকার উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সময় এসেছে বিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আর তার দীর্ঘায়ু কেমন কামনা করা মাননীয় স্পিকার আপনি জানেন প্রাকৃতিক ভরপুর কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘত সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত কিন্তু দুর্ভাগ্য এই কক্সবাজারে একটি দেখাশোনা করার কক্সবাজারকে পৃথিবীর সবচেয়ে মানুষের কাছে উপভোগ্য করে তোলার জন্য একটি পর্যটন জোন স্বীকৃত নেই আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাতের পরশে যেমন জুড়ি বাংলাদেশ আজকে মধ্যমায়ের দেশ হয়েছে এই কক্সবাজারে আপনার হাতের পরশে একটি পর্যটন জোন ঘোষণা করে এই এই কক্সবাজারকে পৃথিবীর মানুষের কাছে উপভোগ্য করে তুলুন এটাই হবে আমার দাবি মাননীয় স্পিকার আপনি জানেন এই কক্সবাজারে একটি কথা আছে নাই ভারতে তাহা নাই জগতে আমিও বলতে চাই নাই কক্সবাজারে নাই বাংলাদেশে আমার এলাকায় মাছ চাষ হয় লবণ চাষ হয় আমার এলাকায় গাছ সোনালিয়া ফসল আমার এলাকার মানুষ ফলায় কিন্তু ল আমার মাননীয় প্রধানমন্ত্রী কমাতে আসার পর আপনার সাধারণ প্রান্ত গরিব মানুষ যাতে আপনার দানের প্রকৃত মূল্য পায় তার জন্য তিনি দান ক্রয় করেছেন আমি কক্সবাজারের মানুষের পক্ষ থেকে বলবো আমার প্রান্তিক লবণ শাসিরা যাতে ন্যায্য লবণের প্রাপ্য পায় সেই জন্য প্রান্তিক শাশিদের কাছে সরকারিভাবে লবণ জয় করা হোক মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই আমার ছকরিয়া পেকুয়া আসনের সাথেই লাগোয়া হলো আপনার পার্বত্য জেলা সেই পার্বত্য জেলা মহিষখালী কুতুবদিয়া লোহাগাড়া বাঁশখালী পেকুয়া সহ এই এলাকার মানুষের শিক্ষার হার অত্যন্ত নিচে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে আমার এলাকার মানুষ এখন একটি স্লোগান দিচ্ছে সেই স্লোগানটা হলো আমার ছোট ভাই শেখ রাসেলের নামে এই এলাকায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে আমার এই এলাকার মানুষকে শিক্ষার মান উন্নয়নের জন্য ব্যবস্থা করা হোক মাননীয় স্পিকার আপনি জানেন যে এই কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় যাওয়ার পর রেললাইন শুরু হয়ে গেছে আমার বাবারা রেলের গল্প বলতো মায়েরা আমাদেরকে গল্প শোনাত সেদিন আমরা রেল পাইনি মাননীয় প্রধানমন্ত্রী কমাতে আসার পর আমার চকরিয়া পেকুয়ার থেকে দোহাজারি থেকে কক্সবাজার রেল লাইন যাচ্ছে কক্সবাজার থেকে মায়ানমার মায়ানমার থেকে চীনের সেই কুনমিল শহর পর্যন্ত রেল লাইন যাবে এখন চকরিয়া পেকুয়ার মানুষের প্রত্যাশা অনেক বেশি মাননীয় স্পিকার আপনি জানেন সেই ফেকুয়ার মগ্নমাতে বঙ্গবন্ধুর কন্যা সাবমেরিন কাটে স্থাপনের মধ্য দিয়ে আমার এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা প্রমাণ করেছেন তিনি শুধু সেই সেটি করেননি এই সাবমেরিন ক্রয় করে আমরা যে মায়ানমার থেকে সাগর বিজয় করেছি সেই সাগরকে সুরক্ষা করার জন্য তিনি দুটি সাবমেরিন ক্রয় করেছেন আমি কবি নই আমি যদি কবি হতাম কক্সবাজার সাবমেরিন যখন বঙ্গোপসাগরে ফট করে বাংলাদেশের পতাকা উড়ায় তখন যদি কেউ কোনো কবি জিজ্ঞাসা করত হে সামমেরিন তুমি কার কথা বলছো সামমেরিন নিঃশঙ্কু সুতকে বলছো আমি বঙ্গবন্ধুর কথা বলছি আমি সেই মহিষণারী শেখ হাসিনার কথাই বলছি মাননীয় স্পিকার কক্সবাজারের মানুষের কাছে এখন একটাই প্রশ্ন যে মাননীয় প্রধানমন্ত্রী কবে যাবে কক্সবাজার আগামী বাইশ তারিখ আমাদের বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কক্সবাজার হয়ে আপনার লোহাগড়া যাচ্ছে আজকে থেকেই আমাকে টেলিফোনে বারবার বলছে চকরিয়ার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী কবে চকরিয়া আসবেন আমার নির্বাচনের আগেও তিনি একবার কথা দিয়েছিলেন ও আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের বাইশ তারিখ যাচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার চকরিয়া পেকুয়ার মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে দেওয়া দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দ্বিতীয়বারের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আমি মনে করি আমার চকরিয়ায় আপনি একবার যাবেন আমরা আপনার কাছে অনেক পেয়েছি আমাদের প্রাপ্তি অনেক বেশি এখন সময় এসেছে আপনাকে দেওয়ার কক্সবাজার পাশেই একটা কথাই বলে কক্সবাজারের সেই সমুদ্রের পানিকে খালিতে পরিণত করলে কক্সবাজার যদি কলম হয় কক্সবাজারের মানুষ লিখে বঙ্গবন্ধুর কন্যার গুণগান কখনো শেষ করতে পারবে না এই জন্য কক্সবাজারের মানুষ একটি কথাই বলে পনেরোই আগস্ট পিতাকে হত্যা করে শত্রুরা মনে করেছিল মুজিব শেষ মানি সব শেষ আসল ওরা জানতো না মুজিব মানি সমগ্র বাংলাদেশ যতকাল রবে পদ্মা মেঘনা গরিব প্রভাবান বন্ধু শেখ মুজিবুর রহমান এই কথা বলে আমি আমার এলাকার এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ আসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবিটি যেহেতু কক্সবাজারের এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মধ্যখানে আমার এই উপজেলাটি এটার ঐতিহাসিক একটি গুরুত্ব আছে মাননীয় স্পিকার ইতিহাসের যারা ছাত্র আছে তারা ইতিহাস পড়লে জানবেন ছকুরি নামে একজন একটি প্রদেশও এক সময় ছিল আমি আবারও কক্সবাজারের সেই এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ কথা একটাই দেওয়াল লেখা নাম দেওয়াল মুছে যাবে কাগজ এলাকা নাম কাগজ ছিঁড়ে যাবে হৃদয় লেখা যে নাম সেই নাম চিরকাল রয়েই যাবে সেই নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা শেখ হাসিনার সরকার বারবার দরকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য বেগম লুথুরসা খান মহিলা আসন আটচল্লিশকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য দিতে সুযোগ প্রদানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আমি প্রথমেই প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন তার জন্ম শতবর্ষে বাঙালি জাতি তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন এটাই স্বাভাবিক তিনি একই সাথে আমাদের একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রের আদর্শ রেখে গেছেন তার অনুসরণী হবে তার প্রতি শ্রেষ্ঠ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন তার নেতৃত্বের ক্যারিসমার ভয়ে শত্রুপক্ষ তাকে হত্যা করেছিল বটে কিন্তু জীবন্ত মুজিবের চেয়ে শহীদ মুজিব অনেক অনেক বেশি দেশে বিদেশে শক্তিশালী হয়ে উঠেছেন মাননীয় স্পিকার বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারায় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বর্তমান সরকারের প্রতিটি সেক্টরে উন্নয়নের প্রসঙ্গে সুবিনস্ত ও বিশদ বর্ণনা দিয়েছেন তাকে ধন্যবাদ আমাদের মাথাপিছু আয় দু হাজার ছয় সালের তুলনায় তিন গুণ বেড়েছে প্রবৃদ্ধি তাড়িয়েছে আট দশমিক পনেরো শতাংশ সীমা নেমে এসেছে বিশ দশমিক পাঁচ শতাংশে কিন্তু দেশের তিন কোটি মানুষ এখনও দরিদ্র অঞ্চল ভিত্তিতে উত্তর বাংলার কয়েকটি জেলায় দারিদ্রের হার ষাট থেকে সত্তর শতাংশ এত প্রবৃদ্ধির পরও শিক্ষিত তরুণদের মধ্যে এক তৃতীয়াংশ এখনও বেকার আমরা নারীরা গৃহস্থলী কাজ করি তার কোনো স্বীকৃতি নাই এবং আজও জিডিপিতে তা অন্তর্ভুক্ত হয় না মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টা কর্মক্ষেত্রে প্রায় সকল সেক্টরে নারীরা প্রবেশ করতে পেরেছে সেনাবাহিনী থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সর্বক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে রাজনীতিতে তো বটেই কিন্তু কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নাই চলার পথেও নাই ধর্ষণ নারী নির্যাতন মহামারীতে রূপান্তরিত হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী সারা দেশে দু সালে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হন এক হাজার জন নারী ও শিশু দু সালে এর সংখ্যা ছিল সাতশো বত্রিশ জন মানুষের জন্য ফাউন্ডেশনের তথ্য মতে নয়শো দুইজন শিশু ধর্ষণের শিকার হয়েছে হত্যা করা হয়েছে দুশো তেষট্টি জন শিশুকে এর কারণ বিচারহীনতার সংস্কৃতি বিচারের দীর্ঘসূত্রিতা সর্বনাশা মাদকের আগ্রাসন আকাশ সংস্কৃতি ও ইন্টারনেটে পর্ণছবির ছবির সহজলভ্যতা বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শিশুশ্রম নিরসনের জন্য প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মিড ডে মিলের ব্যবস্থা করেছেন এখনও প্রায় তেরো লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত মাননীয় স্পিকার সরকার বাল্যবিবাহ রোধে অনেক সাফল্য অর্জন করেছে কিন্তু এখনও শহরের বস্তিতে বাল্যবিবাহের হার বিরাশি ভাগ ইউনিসেফের দু হাজার আঠারো সালের তথ্য অনুযায়ী বিশ্বে বাল্যবিবাহের হারে বাংলাদেশ চতুর্থ বাংলাদেশে উনষাট শতাংশ গ্রামে বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না দারিদ্র ও সামাজিক নিরাপত্তার অভাব ও মনোভঙ্গি এর জন্য দায়ী Manu ini Speaker. সারা বিশ্বে পরিবেশ নিয়ে আন্দোলন চলছে এক্ষেত্রে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর তাৎপর্যপূর্ণ ভূমিকার কারণে তিনি চ্যাম্পিয়ন অব আর্থ হিসেবে ভূষিত হয়েছেন এটা আমাদের গর্বের বিষয় কিন্তু নদী দূষণে বুড়িগঙ্গা তুরাগ বালু নদী শীতলক্ষা এমনকি হাতি ঝিলের পানীয় বিষাক্ত হয়ে পড়ছে দুর্গন্ধ ছড়াচ্ছে কলকারখানার ধোয়া যানবাহনের ধোয়া অবৈধ ইটভাটা বৃক্ষ নিধন এবং মানব সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও প্রচুর ধুলার কারণে ঢাকা মহানগর সহ অন্যান্য শহরগুলির বায়ুকে দূষিত করে দূষিত করে তুলেছেন বৈশ্বিক বায়ু দূষণের ঝুঁকি বিষয়ক দ্য স্টেট গ্লোবাল এয়ার দুই হাজার উনিশ শীর্ষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের যে পাঁচটি দেশের শত শতভাগ মানুষ দূষিত বায়ুর মধ্যে বসবাস করে তার একটি বাংলাদেশ বায়ু দূষণজনিত মৃত্যু ও সংখ্যার দিক থেকে বাংলাদেশ পঞ্চম আইএইচএমই এমই এর তথ্য বাংলাদেশে দু সালে যে সকল কারণে মানুষের মৃত্যু ঘটেছে তার তৃতীয় সর্বোচ্চ কারণ হল বায়ু দূষণ দু সালে দেশে মারা গেছে এক লক্ষ তেইশ হাজার মানুষ মাননীয় স্পিকার বিদ্যুৎ আমাদের প্রয়োজন সন্দেহ নাই এক্ষেত্রে অগ্রগতিও ঘটেছে অভাবনীয় কিন্তু গবেষণা বলছে দু হাজার সাল নাগদ বাংলাদেশে যে তিরিশটি কয়লাভিত্তিক কেন্দ্র চালু হওয়ার কথা তা চালু হলে গোটা দেশই কার্বন বোমা বিস্ফোরণের শিকার হবে সুন্দরবনও এর হাত থেকে রেহাই পাবে না যে সুন্দরবন সিডর আইলা বুলবুলসহ নানা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে আমাদেরকে রক্ষা করেছে তাকে ঘিরে গড়ে উঠেছে শিল্প কলকারখানা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এর ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিনাশ ঘটবে বলে দেশি বিদেশি বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন মাননীয় মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী তার একক প্রচেষ্টা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দুর্গড়ায় পৌঁছে দিয়েছেন তিরিশ ধরনের ওষুধ সেখানে বিনামূল্যে দেওয়া হয় কিন্তু তা কতজন দরিদ্র মানুষের কাছে পৌঁছে সেটা দেখা প্রয়োজন এই সরকার দু সালে অক্টোবর মাসে পাঁচ পাঁচ হাজার একশো নার্স নিয়োগ দিয়েছে এবং দু সালে চার হাজার নয়শো পনেরো জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এত ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়ার পরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও নার্স থাকেন না বিভিন্ন যন্ত্রপাতিও ও সরঞ্জামান থাকে না থাকলেও তা অকেজ স্বাস্থ্যখাতে দুর্নীতি চরমে পৌঁছেছে বলে সংবাদপত্রে প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে দেশের স্বাস্থ্য ব্যয় মেটাতে বছরে সাত শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে আকস্মিক খরচে চাপে পড়ছে চব্বিশ দশমিক সাত শতাংশ মানুষ স্বাস্থ্যকাতে সরকারের ব্যয় বাড়ছে না তাই সেবারও মান বাড়ছে না মাননীয় স্পিকার শিক্ষাক্ষেত্রে আমরা অনেক অগ্রসর হয়েছি এগিয়েছি সাক্ষরতা অর্জনের ক্ষেত্রেও প্রাথমিক শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হয়েছে এখন গ্রামাঞ্চলে গেলে দেখা যায় সারি বেঁধে ছেলে মেয়ে স্কুল যাচ্ছে কিন্তু প্রাথমিক শিক্ষা হতে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার মানের ক্ষেত্রে ঘাটতি রয়েছে ইউনিসেফের তথ্য মতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সঠিকভাবে বাংলা গণিত লিখতে পারে না প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বইয়ের বোঝাও পরীক্ষা এসব শিশুদের শৈশবের আনন্দ কেড়ে নিয়েছে তারা ছুটছে জিপিএ ফাইভ পাসের পিছনে তারা ফলে তারা সঠিকভাবে কিছুই শিখছে না অতীতে শিক্ষাক্ষেত্রে এর আর তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার ক্ষেত্রে তার উপযোগী ব্যবস্থা গড়ে তোলার জরুরি হয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে গবেষণা যেখানে অতীব প্রয়োজন সেখানে বিশ্ববিদ্যালয় সময়ে সর্বনিম্ন বরাদ্দ দেওয়া বরাদ্দ দেওয়া হয় চিকিৎসাবিদ্যার ক্ষেত্রেও একই অবস্থা বিরাজমান বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের ক্ষেত্রে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান বাদে বাকিগুলো হতে কিছু আনপর গ্র্যাজুয়েট ও অদক্ষ অনুপযুক্ত চিকিৎসক তৈরি হচ্ছে মাননীয় স্পিকার অতীতের সরকারগুলো যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার একুশ সালে আমাদের মধ্যমায়ের দেশ ও দু হাজার একচল্লিশ সালে উন্নত দেশে উন্নীত হওয়ার স্বপ্ন দেখেছেন কিন্তু স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান অর্ধেক জনসংখ্যা নারী নিরাপত্তা সহ ক্ষমতায় না ঘটলে সে স্বপ্ন অধরাই থেকে যাবে জাতির জনক বঙ্গবন্ধু সবসময় দুঃখী মানুষের মুখে হাসির দেখতে চাইতেন মাননীয় প্রধানমন্ত্রীও একইভাবে ক্ষুধা দায়িত্বমুক্ত উন্নত বাংলাদেশের কথা বলেন রাষ্ট্রপতি বলেছেন মুক্তিযুদ্ধে শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও সমতা ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার মধ্যে আমরা সেই পবিত্র রক্তের ঋণ শোধ করতে পারি আমি আর একটা বিষয় উল্লেখ করতে চাই এখানে রেলের বিষয় সেটা হলো অতি মাননীয় স্পিকার অতীতে সরকারগুলো যোগাযোগের ক্ষেত্রে রেল ও নদীপথকে অগ্রাহ্য করেছিল বর্তমান সরকার রেলকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নতুন রেল লাইন নতুন ট্রেন ও দ্রুতগামী ট্রেন ও নতুন জলযানের ব্যবস্থা করেছে কিন্তু ট্রেন দুর্ঘটনার হতা হাত হতে আমরা রক্ষা পাচ্ছি না এর কারণ রেলপথ রক্ষণাবেক্ষণের ধারাবাহিক অবহেলা সুশানু প্রশিক্ষণের অভাব দুর্নীতি লুটপাট লোকবল কম থাকা দেশি বিদেশি কায়েমের স্বার্থে ষড়যন্ত্র অথচ রেল ও নদীপথের যাত্রা সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ জনগণের সুবিধার্থে গণপরিবহনে এই দুই ক্ষেত্রে আরও উন্নত করতে হবে আমার বক্তব্য আমি এইখানে শেষ করছি আমি আর একটু বলতে চাই গতকাল পাটোয়ারি সাহেব উনি বলেছিলেন জুডিশিয়ালি ব্যবস্থার উপরে অনেক কথা বলেছিলেন আমার মনে হয় আমি তার সাথে একমত এখানেও আমি মনে করি আমাদের আরও উন্নত করা দরকার আরও লোকনিয়োগ দরকার যার জন্যে আমাদের বিচারের দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং বিচারহীনতা হয়ে যাচ্ছে সঠিক বিচারও অনেক ক্ষেত্রে পাচ্ছে না তো আর বেশি কিছু বলবো না সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনা পঙ্কজ নাথ চারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট ধন্যবাদ স্পিকার শুভ মুজিব বর্ষ বাংলা বাঙালির হাজার আলোচনার স্বপ্ন পুরুষ সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসে রাখাল রাজা বাংলা নামকে জাতিরাষ্ট্রের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জয়ন্তী এই সাল আমরা আমার বক্তৃতার শুরুতেই এই মুজিব বর্ষে মহামান রাষ্ট্রপতি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে ভাষণ দিয়েছেন তার ভাষণের উপরে আনিত ধন্যবাদ প্রস্তাবের পর আমাকে আলোচনা করার সুযোগ দেওয়াতে আপনার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা মানে স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর মমতায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজরাত মুজিবকে শহীদ শেখ কামাল সুলতানা কামাল শহীদ শেখ জামাল রজি জামাল শহীদ শেখ রাসেল শহীদ আব্দুর রফ সেনিয়াবাদ শহীদ শেখ ফুজলক মণি আরজু সহ পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘাতকদের নির্ম হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ মৃত্যুবরণ করেছেন সেই সকল শহীদদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই শহীদ চার জাতীয় নেতাকে সৈয়দ নজরুল ইসলাম সাহেব তাজউদ্দিন আহমেদ সাহেব ক্যাপ্টেন মনসুর আলী সাহেব এবং আমরুজ্জামান সাহেব প্রতি যারা ঘাতকদের ভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ষোলো নভেম্বর উনিশশো পঁচাত্তরের কালো রাতে শহীদ হয়েছেন কারণ স্পিকার আমাদের মহান মুক্তিযুদ্ধে যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাই পরম মমতায় স্মরণ করি সেই বন্দের যাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত হই সার্বভৌম বাংলাদেশ কারণ স্পিকার বঙ্গবন্ধু কণাণ জানাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলার মানুষের হারিয়ে যাওয়া ভাত ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যে স্বৈরাচার সন্ত্রাস সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অপসাং অসাংবিধানিক অগণতান্ত্রিক শক্তির কবল থেকে বাংলার মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে যে সকল সাথী সযোদ্ধা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাই গভীর শ্রদ্ধা স্মরণ করি শহীদ আইবির রহমানকে আমাদের স্বেচ্ছাসেবী লীগের কেন্দ্রীয় নেতা কুদ্দুস পাটোয়ারি আমাদের সহযোদ্ধা ছাত্র নেতা মুস্তাক সেন্টু আমাদের প্রিয় আদা সহ সেই শহীদদের যারা নিজের জীবন বিপন্ন করে একুশে আগস্ট দু সালে জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার দেশে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্যে মেধা শূন্য করার জন্য তৎকালীন হাওয়া ভবন থেকে পরিকল্পিত সেই গ্রাণ হামলা সেই গ্যাণ হামলায় যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাই মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই এই কারণে মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘ একশো তেষট্টি পৃষ্ঠার যে ভাষণ যে বক্তব্য তিনি নয়ই জানুয়ারি এই মহান সংসদে পেশ করেছেন এটি শান্তি উন্নয়ন ও গণতন্ত্রের সংগ্রামের অভিসংবাদিত বিশ্বনেতা নেতা দেশদত্ত শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রামাণ্য দলিল এই বক্তব্যে মহামান রাষ্ট্রপতি যথার্থই আহ্বান জানিয়েছেন আমি যদি মহামান রাষ্ট্রপতির বক্তব্য থেকে কোট করি মহামান রাষ্ট্রপতি বলছেন জনাব স্পিকার শান্তি উন্নয়ন গণতন্ত্র সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে পথে শেখ হাসিনার নেতৃত্বে সে পথেই বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে এবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দু সালের মধ্যে মধ্য আয়ের দেশ হিসাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব আমাদের দৃষ্টি দুই সাল ছাড়িয়ে আরও সামনের দিকে দু সালে বিশ্ব বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত হবে এটাই জাতির প্রত্যাশা জাতির আমি দৃঢ়ভাবে আশাবাদী সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ এবং সমাজের সকল স্তরে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্ধারিত লক্ষ্যসূম অর্জন সহ একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সক্ষম হব এটি স্বপ্ন জাগানি আহ্বান এই আহ্বান নতুন প্রজন্মের জন্যে এই আহ্বান ভবিষ্যৎ নেতৃত্বের জন্যে আমি আহ্বানের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ব্রহ্মান রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন পঁচাত্তর পরবর্তী সময়ে বেড়ে উঠেছি আমাদের সময় এমন স্বপ্ন এমন দর্শন এই আহ্বান কেউ জানাননি আমরা জ্ঞান হওয়ার পরেই দেখেছি হত্যা ষড়যন্ত্র আমরা ভালো করে বুঝে উঠবার আগেই দেখেছি যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী অপরত্তির নগ্নস্ফলন খুব ছোট আমরা ভালো করে বুঝে উঠতে পারিনি শেখ রাসেল বলছি একটি বই আমাদের ধরিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন ছাত্রলীগের নেতারা সেটি পড়তে পড়তে চোখ কান্নায় ভিজে জলে ভিজে আমি মায়ের কাছে যাব আমাকে মেরো না পড়তে সেটি শুনতে শুনতে আমরা শপথ নিয়েছিলাম না এই হত্যাকুষ ষড়যন্ত্র আর না আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে নানা প্রতিকূলতা সংশয় দ্বিধা সব বাধা সাহসের সাথে তিনি সেই বেড়াজাল ছিন্ন করে দীর্ঘদিনের সেই সামরিক স্বৈরাচারের সেই জঞ্জালকে দূরে সাহসের সাথে দূরে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে এই দেশে আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু খুনীদের বিচার হয়েছে শেখ তাসের হত্যাকারীদের বিচার হয়েছে যুদ্ধপ্রাজের বিচার হয়েছে বিচারের রায় কার্যকর হয়েছে আমরা সেলুট জানা এবং কন্যাকে তিনি হত্যা বিপরীতে সাংবিধানিক ধারায় ক্ষমতার পরিবর্তনের পথকে নিশ্চিত করেছেন নির্বাচন বিমুখতা নির্বাচনে তিনি মহানন্দার উপরে ব্রিজ চান সেই ব্রিজের পক্ষে বক্তব্য দিয়ে তিনি বলেছেন বিপুল পরিমাণ উৎপাদন কৃষিখাতে আর গতকালকে যখন ব্যস রুমিন ফ্রয়ন বক্তৃতা দিচ্ছিলেন মানুষ সদস্য তিনি তার মন গড়া ব্যাখ্যা দিয়ে আমার মোট দেশজ উৎপাদন জিডিপি নিয়ে আমার পার ক্যাপিটাল ইনকাম নিয়ে ভ্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছেন বারবার ফিরে গিয়েছেন তাদের সাধের ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের দিকে তিনি দেখানোর চেষ্টা করেছিলেন বারবার আমি মন দিয়ে বক্তৃতা শুনছিলাম সংসদ পার্লামেন্টে ছিলেন তিনি বারবার বোঝানোর চেষ্টা করছিলেন বাংলাদেশের চেয়ে পাকিস্তান এগোনো পাকিস্তানিদের চেয়ে বেশি পাকিস্তানি সেই বিএনপির নেতারা এখনো পার্লামেন্টে লজ্জায় ঘৃণায় মাথা হেট হয়ে আসে তিনি মহামান রাষ্ট্রপতির বক্তৃতা পড়েননি বা পড়লে হয়তো ওই পৃষ্ঠটা পড়তে গিয়ে তার চোখ হয়তো তার দৃষ্টির গোচর আসেনি মহামান্য রাষ্ট্রপতি ক্যাটাগরিক্যালি বলেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল কম্পিটিভনেস রিপোর্ট দুই অনুযায়ী সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো একচল্লিশটি দেশের মধ্যে পঁচানব্বইতম বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার আঠারোতে একশো দেশের মধ্যে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান একশো ছয়তম বিএনপির নেতারা এখনও পাকিস্তানের স্বপ্ন দেখেন যেখানে পাকিস্তানের সুশীল সমাজ সে দেশের প্রধানমন্ত্রীকে বলে তোমার পাঁচ বছরে নিউজিল্যান্ড বা সুইজারল্যান্ড মানানোর দরকার নাই দশ বছরে বাংলাদেশ বানিয়ে দাও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের সাথে আমাদের মিলিয়ে দাও এখনও পার্লামেন্টে ওই বিরোধী দলের সেই ওই বিরোধী দলের বিএনপি নেতারা সেই স্বপ্নই দেখেন আমাদের লজ্জায় মাথায় ঘৃণা হেট হয়েছে মাননীয় স্পিকার আমি জানি আমার সময় ফুরিয়ে আসছে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন আমার নদী ভাঙন কবলিত হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরাটে জনগণের পক্ষ থেকে মহামান রাষ্ট্রপতির প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে আরেকটি আহ্বান আমি উল্লেখ করতে চাই মহামান্য রাষ্ট্রপতি বলেছেন জাতীয় ঐক্যমত্ত শান্তি ও সমৃদ্ধির স্থায়ী রূপ পেতে পারে না গণতন্ত্রের ধারাবাহিকতা আইনের শাসন ও অব্যাহত আর্থসামাজিক সামাজিক উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে সকল রাজনৈতিক দল শ্রেণী ও পেশা নির্বিশেষে সকলের ঐক্যমত গড়ে তোলা সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি এক আহ্বান জানাই আমার কথা জানি মনে হচ্ছে কেউ কি ষড়যন্ত্র করছেন যদিও এই পার্লামেন্টে আজকে না মানে তোলার কথা না যদি আজকে সুযোগ পেয়ে গেছে আমি একটু উল্লেখ করতে চাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণ দূরদর্শী নেতৃত্ব দিয়ে সকল সংকট সমাধান করেছেন মাত্র আট মিনিটে নিজের লেখা একটি ভাষণ দিয়ে নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে তিনি দেশকে রক্ষা করেছিলেন সদ্য গণতান্ত্রিক একটি বাংলাদেশকে যেদিন বিডিআর পিলখানায় যেই হত্যাকাণ্ড সেখান থেকে বাংলাদেশকে তিনি রক্ষা করেছেন অগ্নি সন্ত্রাসে বিপর্যস্ত মানুষের পাশে মমতা মায়ের মতো ছুটে গিয়েছেন যথার্থই বাংলার মানুষ বলে উঠেছে যতক্ষণ মমতাময়ী মা শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে একটু বিনীত নিবেদন করতে চাই আপনি জানেন যে সালে যখন ছাত্র সংসদ নির্বাচন হয় ডাকস নির্বাচন হয় তখন আমি জগন্নাথন ছাত্র সংসদের জিএস ছিলাম ছাত্ররা এসেছিলেন আজকে তারা বলার জন্য অনুরোধ করেছিলেন যে সরস্বতী পূজা আমি জানি না যে মেট্রিক পরীক্ষা পয়লা ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষ নেতৃত্বে অনেক সমস্যা সমাধান করেছেন ইতিমধ্যে হাইকোর্ট রায় দিয়েছে সংক্ষুব্ধ ব্যক্তি আপিলে যাওয়ার জন্য বলেছেন তিনি আপিলে যাবেন মেট্রিক পরীক্ষাটা দুই দিন পিছিয়ে দিলে এই সিটি কর্পোরেশন নির্বাচন যদি দুই দিন পিছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তিরিশ তারিখ নির্বি জি এক মিনিট মানে স্পিকার আমি এক ধন্যবাদ আমি বলছি এই কারণে উনত্রিশ তারিখ সকাল দশটা থেকে তিরিশ তারিখ সকাল দশটা পর্যন্ত শুক্লা পঞ্চমী তিথি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন সরস্বতী পূজায় বই নিয়ে ছুটে গেছি বইয়ের মধ্যে বেলপাতা দিয়েছেন আশীর্বাদ প্রার্থনার জন্যে আমি অনুরোধ করবো এই কারণে যে যদি পরীক্ষাটা দুই দিন পিছিয়ে অনেক কারণে আমরা পরীক্ষা পিছাই দুই দিন পরীক্ষা যদি পিছিয়ে দেওয়া যায় এবং নির্বাচন যদি দুই দিন পিছিয়ে দেওয়া যায় এবং সেটি যদি উচ্চতর আদালত থেকে আমরা আপিলের মাধ্যমে রায় পেতে পারি অথবা নির্বাহী আদেশে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সমস্যা করতে পারেন তাহলে কিন্তু কারণ আমি বিশ্বাস করি সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা নৌকায় ভোট দেয় এটি ষড়যন্ত্র মনে করছি হিন্দুরা পূজা নিয়ে ব্যস্ত থাক থাকে ভোট থেকে স্বাভাবিক কারণেই যে লোকটা পূজা নিয়ে ব্যস্ত থাকবে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু সময় রাখতে পারে এটা একটা ষড়যন্ত্র কিনা আমি সেই কারণেই আমি ত্রিশ তারিখ যাতে পূজাটা নির্বিঘ্নে করতে পারি ভোটটা দুদিন ফেলতে পারি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য সৈয়দা রুবিনা আক্তার মহিলা আসন আঠাশকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট সকাল প্রশংসা পরম করুণাময় আল্লাহর নামে মনিস স্পিকার আপনাকে ধন্যবাদ মনিস স্পিকার মহামান্য রাষ্ট্রপতির উপর আলোচনায় বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাষণের শুরুতে আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিত্তে স্মরণ করছি বাহান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল বীর শহীদগণকে স্মরণ করছি পঁচাত্তরের পনেরোই আগস্ট খুনি মুখ জিয়া গংদের ভয়ালো নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু তার পরিবার বর্গকে এবং জেলখানায় নির্মমভাবে নিহত জাতীয় চার নেতাকে চিত্তে স্মরণ করছি পঁচাত্তর থেকে ছিয়ানব্বই এবং দু হাজার এক থেকে দু হাজার আট সময়কালের সকল গণতান্ত্রিক আন্দোলনে নির্মমভাবে নিহত বীরযোদ্ধাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা জনতি শেখ হাসিনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার মতো তৃণমূলের অতি সাধারণ এক কর্মীকে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির একশো সাতষট্টি পৃষ্ঠার ভাষণটি প্রকৃত অর্থে মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এগারো বছরের উন্নয়নের একটি প্রামাণ্য দলিল মহামান্য রাষ্ট্রপতি আপনার এই সুন্দর শ্রুতিমধুর এবং যুগোপযোগী ভাষণের জন্য জানাই ষোলো কোটি জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা মাননীয় স্পিকার কথায় আছে চোরায় না শুনে ধর্মের কাহিনী এই প্রবাদ বা প্রবচনটি বিএনপি থেকে সংরক্ষিত আসনে নির্বাচিত সংসদ সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য সংসদে তিনি বিএনপির একজন প্রতিনিধি তিনি যে দল থেকে এসছেন সেই দলের উত্থান এবং কর্ম পরিকল্পনা যা চাক্ষুষ করেছেন মহান সংসদে তিনি অন্য দলের বেলায় একই খিস্তি উদগ্রহণ করছেন স্বাধীন সার্বভৌম বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের পনেরোই আগস্ট সপরিবারে হত্যার মধ্য দিয়ে পেছনের দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল খুনি মোস্তাক জিয়া গং গংদের ক্ষমতা দখলের পর পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত প্রায় ছয় বছরে সেনা নৌ এবং বিমান বাহিনীর তিন হাজারেরও অধিক অফিসার ও সৈনিককে বিনা বিচারে হত্যা করে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করে লাশগুম করে মাননীয় স্পিকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের জনক খুনি মেজর সেদিন দেশের মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র ও মত তুলে দিয়ে শিক্ষাঙ্গনকে করে তুলেছিল অস্থিতিশীল এবং ছাত্রদেরকে ধাবিত করেছিল অনৈতিক ও নষ্ট রাজনীতির মহিষোপানে বিএনপির মহিলা এমপি আপনার দলীয় আপনাদের দলীয় ম্যাডাম খাদা জিয়ার মতো চিৎকার চাচামাচি আর গলাবাজি করলেই কোনো অসত্য তথ্যকে বৈধতা দেওয়া যায় না রাজাকার ও রাষ্ট্রদ্রোহী পাখিপ্রেমীদের সন্তান সর্বদা রাষ্ট্রদ্রোহী এবং দেশবিরোধী হয় সংসদে আপনার অতিকথন এবং অসত্য তথ্য উপস্থাপন প্রথম দিন থেকেই দেশবাসী অবলোকন করে আসছেন আপনার অসত্য কথার ঝুলি আজ গোয়বসকেও হার মানিয়েছে মাননীয় স্পিকার তিনি আসার পর থেকে কারচুপি নির্বাচন শুনতে শুনতে কান ঝালাপালা উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির একদলীয় কারচুপি নির্বাচন থেকে আমরা শিক্ষা নিতে পারি কারচুপি নির্বাচন কি কাকে বলে এবং কত প্রকার ব্যক্তিগত এবং দলীয়ভাবে যাদের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে নির্লজ্জ বেহায়াপানা তারা এর বাইরে ভাবতেও পারে না বলতেও পারে না মাননীয় সংসদ সদস্য একুশে আগস্টের গ্রেন হামলায় পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা খুনি চোর এবং জঙ্গি নেতা তারেক জিয়া আপনাকে মহান সংসদে পাঠিয়েছে সংসদকে অস্থিতিশীল করার জন্য এটা আমরা দেশবাসী সকলেই অবগত রয়েছি খুনি তারেকের বান্ধবী আপনি নারী হয়ে নারী ধর্ষকদের বিচার চান না নারীর সম্ভ্রমের কোনো মূল্য আপনার কাছে নেই অবশ্য আপনার মতো একজন নির্লজ্জ ব্যহার কাছ থেকে দেশের আট কোটি নারী সমাজ এর থেকে বেশি কিছু আশা করে না মাননীয় সংসদ সদস্য ম্যাডাম জিয়ার দিন শুরু হতো সন্ধ্যার পর মোদির হাতে সারা তিনি সাজগোজ আর ড্রিঙ্ক নিয়ে ব্যস্ত থাকতেন আর সারাদিন তিনি ঘুমাতেন মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আমার প্রশ্ন আপনার ম্যাডাম পাঁচ এবং পাঁচ দশ বছরের সরকারের রাষ্ট্র কে বা কারা করতো তিনি তো ঘুমিয়েই কাটাতেন যেই সরকারের প্রধানমন্ত্রীর এই দুরবস্থা সেই সরকার দেশকে যে কিছু দিতে পারে না সেটাই স্বাভাবিক এবং বাস্তবতা সেই দলের কর্মী হয় আপনার মুখে এসব কথা শোভা পাবেই অথচ বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রধানমন্ত্রী দার যার দিন শুরু হয় তাহাজুদ ও ফজরের নামাজ পড়া এবং কোরআনতালুয়াতের মধ্য দিয়ে যিনি রাষ্ট্র ও জনগণের জন্য কাজ করে মাত্র চার ঘন্টা ঘুমান তিনি আমাদের জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বের কাছে বিস্ময় বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে আজ তিনি অন্যতম প্রভাবশালী বিচক্ষণ এবং বিশ্ব সম্মানিত নেতা আপনি বলেছেন দু সাল থেকে ছয় সাল পর্যন্ত সরকার খুব গ্রহণযোগ্য ছিল সাধারণ মানুষের কাছে মাননীয় সদস্য আপনি এখানেও গোয়বল জাতীয় অসত্য বলেছেন তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের গ্রহণযোগ্যতা ছিল রাজাকার আলবদর আল সানস পাখিপ্রেমী জঙ্গি টেন্ডারবাজ ব্যাঙ্ক লুটারা এবং নারীর দালালদের কাছে দু হাজার এক সালের নির্বাচনের পর থেকে সুপরিকল্পিতভাবে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মী সহ নিরীহ ভোটার বিশেষ করে সংখ্যালঘু লঘু ও মহিলা ভোটারদের ওপর পাশবিক অত্যাচার লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয় ধর্ষণ করা হয় মাহিমা ফাহিমা পূর্ণিমাসহ অসংখ্য নারীকে ভোলার মা ও মেয়েকে একসাথে ধর্ষণ করা হয় ধর্ষণ করা হয় বরিশালের অনেক অঞ্চলের নারীদেরকে জনপ্রীত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পাঁচ বছরের শাসন আমলে যে অমিত সম্ভাবনার সৃষ্টি হয়েছিল বিএনপি জোটের পাঁচ বছরের দুঃশাসনের ফলে সেই সম্ভাবনার অপমৃত্যু ঘটে দেশ পরিণত হয় মৃত্যু উপত্যকায় পক্ষে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য ও নির্মূল এবং মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় চার মূলনীতিকে সমিল সমূলে উৎপাটন করার সুপরিকল্প নির অংশ হিসেবেই প্রতিহিংসা পরায়ণ বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই একের পর এক সশস্ত্র আক্রমণ অভিযান চা পরিচালনা করে দু হাজার চার সালের একুশে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা ছিল সেই নৃশংস বর্বতার চরমতম বহিপ্রকাশ এই হামলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন নেতাকর্মী নিহত ও পাঁচশো জন আহত হন একই উদ্দেশ্যে সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য শাহ এ এম এস কিবরিয়া শ্রমিক নেতা ও সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম ও মমতাজুদ্দিন সহ আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী এবং মানিক শাহ গোপালকৃষ্ণ মুহুরি জ্ঞানজ্যোতি মহাথেরো ও প্রফেসর ইউনুস প্রমুখ বুদ্ধিজীবী এবং সাংবাদিক সাংবাদিক সংখ্যালঘু পুরোহিতদের বিএনপি জামান জোট সরকার ও তাদের সন্ত্রাসীরা হত্যা করে সরকারি মদদে সায়ক আব্দুর রহমান ও তথাকথিত বাংলা ভাই এবং মুফতিহান্নান গঙ্গের নেতৃত্বে উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর উত্থান গ্রেনেড হামলা ও বোমাবাজি সহ একের পর এক হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নতুন টার্গেটে পরিণত হয় মুক্তিযুদ্ধের চেতনা হয় ভুলুণ্ঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটা নিয়ম হয়ে দাঁড়ায় আইনের শাসন ভেঙে পড়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে চিহ্নিত হয় অকার্যকর রাষ্ট্র এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিএনপি জামাত জোট শাসন আমলে পাঁচ বছরে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় দ্রব্যমূল্য একশো থেকে দুইশো গুণ বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতি হার এক দশমিক পাঁচ নয় শতাংশ থেকে বেড়ে দশ শতাংশ ছাড়িয়ে যায় পক্ষান্তরে গড় প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক নয় দুই শতাংশ থেকে কমে দাঁড়ায় পাঁচ দশমিক চার শতাংশে পাঁচ বছরে জনসংখ্যা প্রায় এক কোটি বাড়লেও খাদ্য উৎপাদন আওয়ামী লীগের আমলে দুই কোটি আটষট্টি আট আটষট্টি লাখ টন থেকে কমে দাঁড়ায় দুই কোটি একষট্টি লাখ টনে দরিদ্র হ্রাসের হার কমে দশমিক পঞ্চাশ শতাংশে নেমে আসে দরিদ্র মানুষের সংখ্যা ক্রমবৃদ্ধি ঘটতে থাকে বিএনপি জামার জোটের আমলে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর সহ মোট সাত বছরের শাসন আমলে নতুন করে দরিদ্র মানুষের বিনিয়োগ হ্রাস পায় পাঁচ বছরে জোট সরকার এক মেগাওয়াট বিদ্যুত উৎপাদন বাড়াতে পারেনি বরং বিদ্যুৎ খাতে লুটপাট ও অপব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্প ও কৃষি উৎপাদনে সৃষ্টি হয় চরম সংকট বিদ্যুতের দাবি জানাতে গেলে নবাবগঞ্জের কানসাটে বিশ জন কৃষককে গুলি করে হত্যা করা হয় বিএনপি ও জামাত জোট ব্রুট মেজরিটির জোরে সংসদকে অকার্যকর এবং সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে সংবিধান ও সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে এক কোটি তেইশ লাখ ভুয়া সহ ভোটার তালিকা প্রণয়ন করে মাননীয় সংসদ সদস্য আপনি বলেছেন এদেশে সংসদে বাক স্বাধীনতা নাই কী সাংঘর্ষিক কথাবার্তা আপনি বলেন বাক স্বাধীনতায় বাংলাদেশ জাতীয় সংসদে যে বিশ্বে প্রথম তার প্রকৃষ্ট উদাহরণ আপনি আপনি এবং আপনারা মহান এই অশ্রব্য ভাষায় গালাগা গালিগালাজ করেন তা শুধু দেশ নয় পুরো বিশ্ববাসী আমাদের সংসদ টিভির সরাসরি সম্প্রচারের মাধ্যমে অবলোকন করে সংসদে বিএনপির সদস্য কথা বলে সরকারি দলের সদস্যদের দ্বিগুণ সময় নিয়ে তারপরেও গোয়বসী ও কায়দায় আপনিও আপনার দল অসত্য বলবেনি কেননা এটাই আপনার এবং আপনার দল বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য মাননীয় স্পিকার বিএনপির মহিলা সংসদ সদস্য শপথ নেওয়ার পর থেকে মহান জাতীয় সংসদকে সংসদের বৈধতা নিয়ে নেতিবাচক কথা বলে চলছেন আমার প্রশ্ন তার কাছে তার মতে অবৈধ সংসদে সে কীভাবে বৈধ সংসদ সদস্য হয় শুধু কি ব্যক্তিগত সুবিধা নেবার জন্য গতকাল সে মহান সংসদে যে অশ্রাব্য ভাষায় অসত্য বানোয়াট মন কুচ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে সেই মাননীয় সদস্য এক মিনিট জন্য আপনার সময় শেষ হয়েছে এক মিনিট বলবেন আমি জাতীয় সংসদ থেকে এক্সপান্স করার জন্য সদায় অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য আপনার ম্যাডাম জিয়া এতিমের টাকা চুরি ও লুটপাটের দায়ে জেলখানায় বসে তার দণ্ডিত শাস্তি ভোগ করছে সুতরাং ভালো হয়ে যান মহান সংসদে অসত্য তথ্য এবং অস্রাব্য কথা শব্দ ব্যবহার বাদ দিয়ে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসুন গঠনমূলক সমালোচনা করে সংসদকে আরও প্রাণবন্ত করুন এবং কার্যকরণ করুন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখুন পরিশেষে মানুষ স্পিকার আমি বলতে চাই শেখ হাসিনা তুমি একটি বাংলাদেশ চিরজাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জয় জয় বাংলা বঙ্গবন্ধু মাননীয় সদস্য আমি এখন মাননীয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম নয়কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় চোদ্দ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণ এই ভাষণের উপরে ধন্যবাদ প্রদর্শনপূর্বক আমি আমার বক্তব্য শুরু করছি শুরুতে আমি শ্রদ্ধা শরণ স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবার বর্গকে যাদেরকে আমরা পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে হারিয়েছি এবং যাদের হত্যার বিচারের পদ একজন অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচারী সংবিধান পরিবর্তন করে যাদের হত্যার বিচারের পথ রুদ্ধ করতে চেয়েছিল সেই হারিয়ে যাওয়া শহীদদের বঙ্গবন্ধুর পরিবারবর্গকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি মাননীয় স্পিকার আমি আরও স্মরণ করছি এই বাংলাদেশের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দেয়া আমাদের সেই নেতাকর্মীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশ পেয়েছি মানীয় স্পিকার আমি আরও আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক দলের যে সমস্ত নেতাকর্মী দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলকেই মানীয় স্পিকার আমি আজ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি যেই বাংলাদেশে তিনি আজ এই বাংলাদেশে তার সুনির্দিষ্ট যেই সমস্ত নীতিগুলোর মাধ্যমে আজকে আমাদেরকে সমৃদ্ধির পথে তিনি নিয়ে যাচ্ছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ব্যক্তিগতভাবেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাকে মনোনয়ন দিয়ে চট্টগ্রাম নয় আসনের জনগণের প্রতিনিধিত্ব করতে আজকে এই মহান সংসদে তিনি আমাকে নির্বাচিত হয়ে আসার সুযোগ দিয়েছেন তার সুযোগ্য দিক নির্দেশনায় বৃহত্তর চট্টগ্রাম এবং সমগ্র বাংলাদেশে যেই উন্নয়নযজ্ঞ আজকে পরিচালিত হচ্ছে এই উন্নয়নযজ্ঞের একটি চমৎকার উপস্থাপনা মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিগত নয়ই জানুয়ারি দু সালে তিনি এই মহান সংসদে তিনি উত্থাপন করেছেন এই দীর্ঘ বক্তব্যে এই একশো পৃষ্ঠার এই বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেয়া যে সমস্ত পদক্ষেপগুলো আজকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আমাদের সহযোগী এবং যে সমস্ত কাজ কার্যক্রম এই মাননীয় প্রধানমন্ত্রী সরকার করছেন সেগুলো সুচারুভাবে সেখানে বর্ণিত আছে সেখানে উপস্থাপিত হয়েছে এই দলিল আমাদের পবিত্র সংবিধানের আমাদের পবিত্র সংবিধানের তিয়াত্তর অনুচ্ছেদ তিয়াত্তর অনুচ্ছেদে বর্ণিত রাষ্ট্রপতির যেই ভাষণের আমাদের নির্দেশনা আছে সেই নির্দেশনার প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ দলিল সুতরাং এই দলিলে যা বর্ণিত হবে তার উপরে সুচিন্তিত আলোচনা করবার প্রত্যাশা আমরা এই মহান সংসদে সকলেই করি মানীয় স্পিকার আমরা আমি এই গুরুত্বপূর্ণ ভাষণে যেই বিষয়গুলো এখানে উল্লেখিত হয়েছে সেগুলোর প্রেক্ষিতে আমি বলতে চাই আজকে আমরা যেই আলোচনাটা করছি যে বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে যে আলোচনাটা করছি আমি এখানে বলতে চাই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে আজকে সমদৃত হয়েছেন ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এবং এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শুধুমাত্র এই আমাদের যে প্রবৃদ্ধি হয়েছে আমাদের যে অর্থনৈতিক সম্প্রসারণ হয়েছে সেই অর্থনৈতিক সম্প্রসারণ এবং আমাদের যেই প্রবৃদ্ধি সেটা সমাজের সকল স্তরের মানুষকে ছুঁয়েছে বলেই আজকে আমাদের এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা আজকে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে আজকে আমি শুধুমাত্র আমাদের শিক্ষা খাতে যেই পরিস্থিতিটা ছিল দুই হাজার সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরকার দায়িত্ব গ্রহণ করার প্রাককালে সাক্ষরতার হার সেখানে পঞ্চাশ পার্সেন্টের নিচে নেমে গিয়েছিল আজকে সেখান থেকে তার দুই মেয়াদে আজকে সাক্ষরতার হার বাহাত্তর পার্সেন্টের উপরে আজকে উন্নত হয়েছে আজকে প্রতি মাসে এক হাজার কোটি টাকার উপরে শিক্ষকদের জন্য আজকে এমপিও মান্থলি পেমেন্ট অর্ডারের মাধ্যমে শিক্ষকদের জন্য বেতন ভাতা প্রদান করা হচ্ছে আজকে বাংলাদেশে ৩৫ কোটি বই শিশুদের হাতে প্রথম দিন বছরের প্রথম দিন চলে যায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা একসময় দেখেছি এই শিক্ষা খাতে এই শিক্ষা খাতে একটা সময় দু থেকে দু সালে যেই তৎকালীন সময়ের তৎকালীন সরকার কিছু জাতির সামনে কিছু উপহাসমূলক পদক্ষেপ নিয়েছিল তৎকালীন সময়ে হেলিকপ্টারে করে আমরা দেখেছি যে তখনকার প্রতিমন্ত্রী নকল প্রতিরোধের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে জাতির সাথে উপহাস করেছিলেন নাটকীয়তা করেছিলেন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরকার আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার মাধ্যমে নকল প্রতিরোধ করে প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে আজকে শিক্ষা খাতকে জাতির কাছে একটি অবস্থানে আনতে আনতে পেরেছি এবং আজ গতকাল আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের একটি সমীক্ষায় দেখা গিয়েছে এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কারণে আজকে জন জনসমর্থন প্রায় এইটি থ্রি পারসেন্ট আমাদের এই সরকারের বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার আমাদের এই মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আমরা যে আলোচনাটা করি সে আলোচনায় অবশ্যই আমাদের সকল সংসদ সদস্যগণ সেখানে বিশেষ অধিকার রাখেন আমাদের সংবিধানের আটাত্তর অনুচ্ছেদে বর্ণিত আছে তাদের বিশেষ অধিকার আছে রাষ্ট্রপতির ভাষণের উপরে অথবা সংসদে যে কোনো বিষয়ে উন্মুক্ত আলোচনা করবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার যে এই উন্মুক্ত বিশেষ অধিকার আমাদের অনেকেই আজকে অপব্যবহার করছি বিশেষ করে একটি রাজনৈতিক দলের কিছু সদস্য তারা এই বিশেষ অধিকারের অপব্যবহার করে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এবং কিছু অসত্য তথ্য এই মহান সংসদে তারা উপস্থাপন করছেন যেগুলোর কোনো কোনো ভিত্তি নেই তো আমি শুধুমাত্র একটি অনুরোধ রাখতে চাই আমাদের সেই সংসদ সদস্য বর্গদের বিএনপি সংসদ বর্গদের তাদের যে উত্থাপিত তথ্যগুলো এখানে বলছেন যে আমাদের প্রবৃদ্ধি নিয়ে অনেকে প্রশ্ন করছেন আমি প্রবৃদ্ধি নিয়ে একটি কথা বলতে চাই মানে স্পিকার দুই সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যেই র্যাঙ্কিং করা হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভারতের র্যাঙ্কিং ছিল সেখানে বাষট্টি পাকিস্তানের র্যাঙ্কিং ছিল বান্ন শ্রীলঙ্কার ছিল চল্লিশ এবং বাংলাদেশ সমগ্র অঞ্চলের মধ্যে চৌত্রিশ চৌত্রিশতম অবস্থান অর্থাৎ সবার উপরে সেখানে বাংলাদেশের অবস্থানটি ছিল সুতরাং আজকে যে উন্নয়ন যেটা আমরা দেখছি এটা শুধুমাত্র ভৌত অবকাঠামোর উন্নয়ন নয় আমাদের সামাজিক অবকাঠামো সৃষ্টি হচ্ছে এবং এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে আজকে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর সরকার এবং এই গৃহীত পদক্ষেপগুলো সম্পূর্ণভাবেই আমাদের মহামান্য রাষ্ট্রপতির ভাষণে এসেছে এবং আমি তাকে ধন্যবাদ দিচ্ছি আমি এই প্রেক্ষিতে একটি বিষয় একটু আজকে এই মহান সংসদে উপস্থাপন করতে চাই যে আমাদের অনেক সংসদ সদস্য বিরোধী দলের কিছু সংসদ সদস্য এখানে আলোচনায় আনেন যে দুর্নীতি নিয়ে তারা অনেক সময় অনেক ধরনের কথা এখানে আলোচনায় আনছে আনছেন তাদের অবগতি এবং এই মহান সংসদের অবগতির জন্য আমরা একটা এখানে আমি একটা বিষয় উপস্থাপন করতে চাই যে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের এবং ইউনাইটেড নেশনস অফ অফিস ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম একটি পাবলিকেশন বের করেছিল সেই পাবলিকেশনটা ছিল সেটার নাম ছিল অ্যাসেট রিকাভারি হ্যান্ডবুক অর্থাৎ সম্পদ রিকাভারি করার একটি হ্যান্ডবুক এবং সেটি ছিল চুরি যাওয়া অর্থ রিকাভারি করার একটি ইনিশিয়েটিভের অংশ স্টোলেন অ্যাসেট রিকাভারি অর্থাৎ সার্বভৌম রাষ্ট্রের সম্পদ কেউ চুরি করে নিয়ে গেলে কিভাবে সে সম্পদ ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে একটা তারা পুস্তক প্রকাশনা করেছিলেন এবং সেইখানে সেই হ্যান্ডবুকের তিপ্পান্ন নম্বর পেজে এবং একশো নম্বর পেজে ক্যাটাগরিক্যালি আরাফাত রহমান কোকোর কথা সেখানে বর্ণিত আছে এবং সেখানে বলা আছে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান সেখানে এই অর্থ সিঙ্গাপুরে পাচার করেছে এবং দুই হাজার নয় সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস সেটা আমাদের কোনো সরকারের কোনো অংশ নয় ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস ফাইল এ কনফিসকেশন অ্যাকশন অ্যাগেইনস্ট ব্রাইবারি প্রোসিডস পেইড ইন সিঙ্গাপুর ইন ইউএস কারেন্সি বাই এ ফরেন কোম্পানি টু দ্য সান অফ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ আরাফাত রহমান কোকো আন্তর্জাতিকভাবে যেখানে ওই সময়ে গঠিত সংঘটিত অপরাধ নিয়ে যেখানে আন্তর্জাতিকভাবে প্রকাশনা হয়েছে সেখানে তারা কোন নৈতিক বল কোন নৈতিক অধিকারে তারা আজকে এই কথাগুলো বলছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই পাশাপাশি আমি আরেকটি বিষয় এখানে উপস্থাপন করতে চাই আপনারা জানেন যে উইকিলিক্স নামক একটি প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কেবল কমিউনিকেশন কূটনৈতিক কেবল কমিউনিকেশন সেখানে ফাঁস করা হয়েছিল এবং সেই কেবল কমিউনিকেশন ফাঁসকৃত কমিউনিকেশনের মধ্যে সেখানে বর্ণিত আছে তৎকালীন অ্যাম্বাসডার ইন অফ ইউনাইটেড স্টেটস বাংলাদেশে জেমস এফ মরিয়ারটি সেখানে মন্তব্য করছেন তারেক রহমান সম্পর্কে যে হি ইজ অ্যান এক্সাম্পল অফ ভায়োলেন্ট পলিটিক্স নটোরিয়াস পলিটিক্যাল ফিগার এবং তার ব্যাপারে ক্যাটাগরিক্যালি সেখানে হারবিন কনস্ট্রাকশন কোম্পানি সিমেন্স থেকে শুরু করে মোনেম কনস্ট্রাকশন লিমিটেড সেখানে সুনির্দিষ্টভাবে আমেরিকার অ্যাম্বাসেডার তার স্টেট ডিপার্টমেন্টে কমিউনিকেশন করছেন তৎকালীন প্রধানমন্ত্রীর সন্তানের ব্যাপারে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য এই তথ্যপত্রগুলো দেওয়ার প্রাককালে সেখানে মন্তব্য করা হয়েছে যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ঢুকতে দেয়া না হয় তো এইটা এই এমতাবস্থায় এই ধরনের নৈতিক অবস্থান থেকে আমাদের বিএনপির বন্ধুরা কিভাবে দুর্নীতি নিয়ে আলোচনা করেন আজকে সেই বিষয়টা আমরা এখানে আনতে চাই যে আমরা সহিংসতা তৎকালে সেই সময় সহিংসতা সাম্প্রদায়িক আক্রমণ এগুলো নিয়ে তো আমরা অবশ্যই জানি তবে যেখানে যেই দলের প্রধান এক এবং দুই ব্যক্তি দুজনেই যেখানে দুর্নীতির দেয় আন্তর্জাতিকভাবে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ সেখানে আসলে তারা কীভাবে এই কথাগুলো আনছেন সেগুলো আসলে আমরা আমরা আসলে লজ্জিত হই আমরা এই মহান সংসদে এই ধরনের আলোচনা তারা যে করছেন কোন ধরনের তথ্য উপাত্ত ছাড়া সেই বিষয় সেইটার বিষয়ে আমরা আমি আলোকপাত করতে চাই যে আমাদের সংবিধান প্রদত্ত যে বিশেষ অধিকার সংসদ সদস্যগণ যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন এবং সেটা কোনো আদালতে প্রশ্নবিদ্ধ প্রশ্ন করা যাবে না সেই প্রেক্ষিতে আমি বলবো যে তারা তাদের সেই বিশেষ অধিকারটি সততার সাথে যদি এবং গঠনমূলকভাবে যদি সেটা চর্চা করেন তাহলে সরকারের অনেক বিষয়ে তাদের উপদেশও কিন্তু আমরা নিতে পারবো এবং আমরা দেখেছি আজকেও সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনার সরকারের মন্ত্রীগণ সেই সৌহার্দ্যমূলক পরিবেশে আজকে বেশ কয়েকটি সিদ্ধান্ত আজকে নিয়ে তিনি এই মহান সংসদে তিনি আমাদের বেসরকারি সিদ্ধান্তসমূহের ব্যাপারে একমত পোষণ করেছেন মানীয় স্পিকার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মহামান্য রাষ্ট্রপতির যেই বক্তব্য ভাষণ এখানে জাতির সামনে উপস্থাপিত হয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দলিল সেই দলিলে বর্ণিত আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত সকল কর্মসূচিগুলো সেখানে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আছে এবং এই সাংবিধানিক দলিল জাতির সামনে উপস্থাপন করবার জন্য মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় উপমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হল মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামী পাঁচ মার্চ চোদ্দশো ছাব্বিশ উনিশ জানুয়ারি দুই রবিবার বিকাল চারটা পনেরো মিনিট পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম